তাহলে আমাদের আজকে অ্যাবডোমেন যে টু ক্লাসের মেইন টপিকগুলো ছিল প্যানক্রিয়াস স্প্লিন, তারপরে আমাদের ইউরিনারি সিস্টেম, এই ইউরিনারি সিস্টেম থেকে আমরা কিডনি, তারপরে হচ্ছে ইউরেটার এবং ইউরিনারি ব্লাডার নিয়ে পড়বো। তার প্রথমে আমরা আসলে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে আমাদের ভাইবা যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে, এই প্যানক্রিয়াসের ভাইবা কোশ্চেনগুলো দেখো, প্রথমে অ্যানাটমিক্যাল পজিশন, দেন হচ্ছে তোমাদের পার্টস বলবে যে প্যানক্রিয়াসে কী কী পার্টস আছে দেখাও, দেন বলবে হোয়াই প্যানক্রিয়াস ইজ কল্ড মিস্ট গ্ল্যান্ড, এগুলো খুবই কমন প্রশ্ন, এটা কেন মিস্ট গ্ল্যান্ড বলা হয়, তারপরে এটা সিচুয়েশন কোন পজিশনে থাকে বডি ভার্টিব্রাল লেভেলে, দেন হচ্ছে পোস্টেরিয়র রিলেশন অফ দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস, হ্যাঁ আমাদের হচ্ছে নেকের প্যানক্রিয়াসের নেকের পিছনে কী কী স্ট্রাকচার থাকে, দেন সিচুয়েশন অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, তারপরে ডিসক্রাইব দ্য হেড অফ দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড নার্ভ সাপ্লাই, এগুলো মোটামুটি ভাইবারটা জিজ্ঞাসা করে। এছাড়া রিটেন ভাইবার তো মোটামুটি একসাথে রিটেনেও দেখবে প্রশ্ন কয়েকটা থাকবে, যেমন হচ্ছে রিটেনে প্যানক্রিয়াসে তোমাদের দেখো যে আমাদের রিটেনে আমি রিটেনের প্রশ্নগুলো আলাদাভাবে করে দিয়েছে তোমাদের, আমরা পার্টস প্রথমে আমরা চলো ভাইবারের যে প্রশ্নগুলো টুকটাক প্যানক্রিয়াস সম্পর্কে ইন্ট্রোডাকশন এগুলো আমরা একটু জানার ট্রাই করি। তা দেখো প্যানক্রিয়াস আমাদের যে বডির ভার্টিব্রাল লেভেল যদি তোমরা কল্পনা করো, তো প্যানক্রিয়াস আমাদের যে থোরাসিক টিউব থেকে লাম্বার থ্রি পর্যন্ত এটা হচ্ছে বর্ধিত বা বিস্তারিত থাকে, ঠিক আছে, না তোমার থোরাসিক টুয়েলভ টু লাম্বার থ্রি। দেখো এইখানে দেখো আমাদের যে পজিশন বা কী কী পার্ট আছে আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস থেকে, হ্যাঁ প্যানক্রিয়াসে কয়টা পার্ট থাকে, প্যানক্রিয়াসে তোমার প্রথমে জিজ্ঞাসা করতে পারে স্যার কয়টা পার্ট থাকে, প্যানক্রিয়াসে পার্ট থেকে চারটা, হেড বডি টেইল, তারপর হচ্ছে নেক হেড নেক বডি টেইল, হ্যাঁ এই হেডের অংশটুকু কতটুকু পর্যন্ত বিস্তৃত থাকে, নেকের অংশটা কতটুকু বিস্তৃত থাকে এবং বডিটা কতটুকু বিস্তৃত থাকে, টেল কতটুকু বিস্তৃত থাকে, সো এগুলো নিয়ে আমরা একটু দেখতেছি। তার আগে দেখো আমাদের অ্যানাটমিক্যাল পজিশন, তোমাদের হাতে বিচারে থাকবে স্যারের প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করবে যে অ্যানাটমিক্যাল পজিশনে ধরো, হ্যাঁ প্রফের সময় খুব কমই তোমাদের বলে যে অ্যানাটমিক্যাল পজিশন বলো, আবার কোনো কোনো তোমাদের কলেজে কলেজ টু কলেজ ভেরি করে যে প্রথমেই ভিসারে ধরে বলবে যে তুমি অ্যানাটমিক্যাল পজিশন বলো, ঠিক আছে, তা অনেকে অ্যানাটমিক্যাল পজিশন বললেই মোটামুটি হয়ে যায় স্যারের খুশি হয়েছে। তা প্রথমে তোমাদের কিন্তু ভিসারাতে প্যানক্রিয়াস কিন্তু একাই থাকে না, প্যানক্রিয়াসের সাথে কিন্তু ডিউডেনামের এই অংশটা যুক্ত থাকে, তোমরা হয়তো খেয়াল করবা যখন তোমরা কলেজে যদি ভিসারা দেখো সেখানে দেখতে পাবা যে আমাদের প্যানক্রিয়াসের সাথে এই ডিউডেনামের এই অংশটুকু যুক্ত থাকবে, বা সেকেন্ড পার্ট অফ দ্য এবং থার্ড পার্টের যে অংশটুকু থাকে ডিউডেনামে এই অংশটুকু তোমার হচ্ছে প্যানক্রিয়াসের সাথে যুক্ত থাকে, সো সারিরা তোমার ডিউডেনাম এবং প্যানক্রিয়াস একসাথে মোটামুটি আক্স করে পরীক্ষার সময়, ঠিক আছে। তো আমাদের প্রথমে চলে যাই যে অ্যানাটমিক্যাল পজিশন, তো প্রথমে যে স্যারের জিজ্ঞাসা করবে যে দিট ইজ দ্য ভিসেরা অফ দ্য প্যানক্রিয়াস উইথ সাম ব্লাড ভেসেলস অ্যান্ড লিগামেন্ট, ঠিক আছে, ডিউডেনাম প্যানক্রিয়াস উইথ সাম ব্লাড ভেসেলস অ্যান্ড লিগামেন্টস, তার প্রথমে তোমার ধরে বলতে হবে দ্য কনভেক্সিটি, দেখো দ্য কনভেক্সিটি অফ দ্য ডিউডেনাম লাইস অন দ্য রাইট অ্যান্ড দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস ইজ অ্যাটাচ টু দ্য বর্ডার অফ দ্য ডিউডেনাম, দ্য রাইট সাইডে দেখো আমাদের কনভেক্সিটি এখানে অ্যারাইজ করছে ডিউডেনামের, এই কনভেক্সিটি অ্যারাইজ করার সাথে সাথে হেড অফ দ্য প্যানক্রিয়াসটা এই পজিশনে তোমাদের হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম এবং থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সাথে যুক্ত থাকে। তারপরে হচ্ছে দ্য টেইল অফ দ্য প্যানক্রিয়াস ইজ মোর অ্যান্ড লেস পয়েন্টেড হুইচ পাসেস আফটার ওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট সাইড অফ দ্য লেফট হাইপোকন্ড্রিক রিজন। তো গত ক্লাসে কিন্তু আমরা এটাও শিখছিলাম যে আমাদের যে অ্যানাটমিক্যাল যে রিজিয়ন ছিল রিজিয়ন ওয়াইজ কিন্তু আমরা এগুলোকে ভাগ করেছিলাম, ঠিক আছে, তো রিজিয়ন ওয়াইজ যদি আমরা ভাগ করে তোমরা এগুলো দেখে থাকো, তা আমরা বলেছিলাম যে আমাদের যে কয়টা নয়টা রিজিয়নে ভাগ করা যায়, তার মধ্যে আমাদের প্যানক্রিয়াসের টেইলটা কোন রিজিয়নে থাকে সেটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকে, ঠিক আছে, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে তুমি প্যানক্রিয়াসটা পাওয়া। এগুলো আমি বলেছিলাম যে প্রত্যেকটা রিজিয়নের কোন কোন রিজিয়নে কী কী অর্গান আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো স্যারেরা কিন্তু তোমাদের হচ্ছে এমসিকিউতে দিবে, এগুলো ভাইবাতে কম ধরে, তবে হচ্ছে এমসিকিউ সেগমেন্টের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো নেক্সট হচ্ছে আমাদের দেখো যে এবার বলা হচ্ছে হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকে অ্যান্ড দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য প্যানক্রিয়াস ইজ মার্ক বাই গ্রুভ, দেখো এখানে সুন্দর আমি একটা ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এখানে কী থাকে এই গ্রুভটা কিসের, তোমরা হয়তো প্যানক্রিয়াসের ছবি দেখলে পোস্টেরিয়র সার্ফেসের যদি ছবিটা দেখো নিটারে অথবা সাম তোমার যেখানে দেখো না কেন, তো পোস্টেরিয়র সার্ফেসে তোমার এখানে দেখানো নাই, তো পোস্টেরিয়র সার্ফেসে একটা গ্রুপ থাকে, এই গ্রুপটা দিয়ে কি ইন্ডিকেট করে বলতে পারবা? স্প্লেনিক ভেইন, জি কি ভেইন, স্প্লেনিক ভেইন, স্প্লেনিক ভেইন, ওকে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু স্যারেরা যদি জিজ্ঞাসা করে গ্রুপের কথাটা বলো তাহলে তোমাকে স্যারেরা কিন্তু জিজ্ঞাসা করতে বলে বলো তো এটা কিসের গ্রুপ, এটা স্প্লেনিক ভেইনের গ্রুপ, ওকে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা এটা কিন্তু মনে রাখার ট্রাই করবে, এই স্প্লেনিক ভেইনের গ্রুপ থেকে আমাদের এই বরাবর একটা স্প্লেনিক ভেইনের গ্রুপ থাকে। দেন হচ্ছে এন্ড ইন দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস ইজ রিলেটেড টু দ্য পোর্টাল ভেইন, অ্যান্ড হচ্ছে আমাদের তোমাদের জিজ্ঞাসা করে বলো তো বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস অথবা পোস্টেরিয়র সার্ফেসে নেকের কী থাকে, এখানে থাকে পোর্টাল ভেইন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, স্যারেরা এটা জিজ্ঞাসা করবেই যে পোর্টাল ভেইন,
পোর্টাল ভেইন এর কথাটা জিজ্ঞাসা করবে, এরপরে পোর্টাল ভেইন সম্পর্কে জানতে চাবে, আমরা পোর্টাল ভেইন সম্পর্কে একটু আলোচনা করব কিছুক্ষণ পরে। আর হ্যাঁ, তোমরা যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, ঠিক আছে, তোমরা কাইন্ডলি তোমাদের মাইকটাকে অবশ্যই মিউট করে রাখবা যদি কোনো কিছু বলার না থাকে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই হেডফোন ইউজ করবা, একেতে কনসেন্ট্রেশন থাকে না। অনলাইনে যুগ হয়ে আমি আস মনে করি যে আগের তুলনায় এখন আরো অনেক কনসেন্ট্রেশন মানুষের লুজ হয়ে গেছে। হ্যাঁ, কেননা আগের মতো তোমার যেগুলো ছিল যে অনলাইনে এসে তোমার আগে যে পড়াশোনার চাহিদা ছিল দিন দিন অনলাইনে কিন্তু আরো কমতে কমতে আরো কমেই যাচ্ছে। সো এরপরেও তোমাদের এটাকে ধারাটাকে অব্যাহত রাখতে হবে, রাখার জন্য তোমরা অবশ্যই অনলাইনের জন্য আলাদাভাবে একটা প্রিপারেশন নিবা পড়াশোনার জন্য, হেডফোন ইউজ করবা, তারপর হচ্ছে কিছু ইথিক্স এন্ড ম্যানার থাকে অনলাইন ক্লাস করার জন্য, এগুলো অবশ্যই শিখবা। ওকে, সো দেখো এখানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা বললাম যে তোমার বিহাইন্ড দ্য নেক মার্ক গ্রুপের মধ্যে কি থাকে, এবং হচ্ছে তোমার নেকে পোস্টেরিয়র নেকে কি থাকে, নেকে তোমার হচ্ছে আমাদের পোর্টাল ভেইন থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো পার্টস এন্ড পজিশন, আমি পার্টস গুলো নিয়ে আমি খুব অবশ্যই আগে বলেছি যে এটা কি কি পার্টস থাকে, এটা চারটা পার্ট থাকে, তোমার কি কি হেড থাকে, তারপর হচ্ছে বডি, নেক, বডি এন্ড টেইল থাকে, ঠিক আছে। তার মধ্যে তোমাদের প্যানক্রিয়াস, তুমি যদি ভিসেরা দেখে থাকো, ভিসেরার উপরে এরকম একটা তোমার উঁচু একটা জায়গা পাওয়া যায়, এই উঁচু জায়গাটাকে বলা হয় টিউবার ওমেন্টাল। ওকে, এটা একটু তোমরা ভিসেরা দেখার সময় এগুলো একটু খেয়াল করবে, এগুলো সে জিজ্ঞাসা করবে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেস কোন দিকে থাকে, কোথায় থাকে, এটা একটু দেখানোর চেষ্টা করবো, কেননা এটা যখন আমরা ডেভেলপমেন্ট করবো প্যানক্রিয়াসের তখন এটা কিন্তু কাজে লাগবে, এই আনসিনেট প্রসেসটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়া এটা কয়টা বর্ডার থেকে, কয়টা সার্ফেস থেকে, এগুলো তো ভাইবার সময় অবশ্যই কাজে লাগবে, তোমরা একটু ইন ডিটেলস করার চেষ্টা করবে যে এখানে তিনটা বর্ডার থেকে, যে তোমার সুপিরিয়র বর্ডার থাকবে, ইনফিরিয়র বর্ডার, এবং রাইট তোমার হচ্ছে ল্যাটারাল বর্ডার থাকবে। আর বর্ডার মানেই তো তোমরা জানো যেগুলোতে তোমার উঁচু খাস থাকবে সেগুলো হচ্ছে তোমার কিন্তু আমাদের বর্ডার হিসেবে কল্পনা করা, আর যেগুলো একটু ফ্ল্যাট থাকে ওগুলো হচ্ছে আমাদের সার্ফেস হিসেবে কল্পনা করা। এটা সার্ফেস হচ্ছে দুইটা, একটা ইন্টেরিয়র সার্ফেস এবং পোস্টেরিয়র সার্ফেস। ওকে, সো বডি পার্টস, সার্ফেস, তারপর কী কী থাকে ওগুলো সম্পর্কে স্যারেরা প্রথমেই তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এবার দেখো আমরা রিটেনের প্রশ্ন প্যানক্রিয়াস থেকে কী কী করবো, ঠিক আছে। রিটেনের প্রশ্ন হচ্ছে ড্র অ্যান্ড লেবেল দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য প্যানক্রিয়াস। তা তোমাদের যে তোমরা তো হয়তো জানো যে পেপার ওয়ান, ঠিক আছে, পেপার ওয়ান প্রথম দিন যে তোমরা পেপার ওয়ান পরীক্ষাটা দিবা, পেপার ওয়ানে কিন্তু তোমাদের কিন্তু পুরোটাই তোমার কী থাকে যে তোমার দুইটা পার্ট থাকে, এ এবং বি পার্ট। তো এ পার্টে যে পুরোটাই কিন্তু হিস্টোলজি এমব্রায়োলজি থাকে, ঠিক আছে, কিন্তু ওই হিস্টোলজি এবং এমব্রায়োলজিতে কিন্তু এগুলো সিস্টেম বেসড হিস্টোলজিগুলো আসবে না। সিস্টেম বেসড হিস্টোলজিগুলো তোমাদের কিন্তু পরের দিন পেপার টু যে এক্সামটা আসে অ্যাবডোমিনের, অ্যাবডোমিন থোড়া হয়তো বা থোড়া সেগুলোতে যেগুলো আসে ওই রিলেটেড হিস্টোলজিগুলো ওর সাথেই থাকবে। হ্যাঁ, কিন্তু তোমাদের আলাদাভাবে যে পেপার ওয়ানের জন্য হিস্টোলজি আছে, এই হিস্টোলজিগুলো তোমাদের যে পেপার ওয়ানের যে তোমাদের টপিকগুলো আছে হিস্টোলজির ওখান থেকে কিন্তু দেবে। তবে তোমাদের কি জানতে হবে, সিস্টেম বেসড যে হিস্টোলজিগুলো আছে এগুলো তোমাকে ভিসারের সাথে সাথে পড়ে ফেলতে হবে। আর আমি তোমরা দেখবা যে যদি প্রফের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করলে বিশেষ ভাগে তোমরা দেখতে পাবো যে হিস্টোলজি থাকে কয়েকটা, এবং হিস্টোলজিতে প্রচুর নাম্বারও থাকে, তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। দেন দ্য প্রসেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস, খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড ডেভেলপমেন্টের অ্যানোমালিস কী কী আছে প্যানক্রিয়াসের, আরও গুরুত্বপূর্ণ। এই তিনটা প্রশ্নই তোমরা দেখবা সব বোর্ডে মোটামুটি কম বেশি এগুলোই আসে, যে হচ্ছে ড্র অ্যান্ড লেভেল দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য প্যানক্রিয়াস, ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস, অ্যান্ড ডেভেলপমেন্টের অ্যানোমালিস অফ দ্য প্যানক্রিয়াস কী কী আছে। তারপর আমরা ড্রয়িং অ্যান্ড লেভেলিং দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য প্যানক্রিয়াস, এগুলো দেখো তোমার ডিইউ এবং আরইউ রাজশাহী ইউনিভার্সিটির বোর্ডে এগুলো কিন্তু অসংখ্যবার আসছে। তোমরা যদি চ্যাটবক্সে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আপাতত পড়ে রাখো, আমি পরে শেষে দেখার ট্রাই করবো, ঠিক আছে। এখন অনেক টপিক আছে, আমাদের 121টা স্লাইড, তার মধ্যে আমি 65 নম্বরে আসি গত ক্লাসে সহ, সো আমাদের অনেক দূর যাইতে হবে। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে শেষে করবো, ঠিক আছে। ড্রয়িং অ্যান্ড লেবেলিং দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য প্যানক্রিয়াস, তো এই ছবিটা আমি ডিফোর্স থেকে নিয়েছি, ঠিক আছে। ডিফোর্স থেকে কিন্তু তোমাদের দেখবা কলেজে হিস্টোলজি অবশ্যই আর্ট করতে হয়তো দিচ্ছে, তোমাদের স্যার ম্যাডামেরা হয়তো দিতে পারে। হ্যাঁ, অনেক কলেজে কিন্তু দিয়ে দিছে, আমি শুনেছি যে ওদের হিস্টোলজি স্ট্রাকচার এবার হিস্টোলজি ফিগার এগুলো কিন্তু আর্ট করতে হয়। তোমাদের দেখবা প্র্যাকটিক্যালি হিস্টোলজি ফিগার মোটামুটি কয়টা, 50 থেকে 60টার মতো আর্ট করতে হবে। তাড়াতাড়ি পড়ালে ভালো হয়, যে রাত বেশি হয়ে গেলে পরে ক্লাসে মনোযোগ আসে না আর তখন আর ক্লাস করতে পারি না। হ্যাঁ, আমি চাইবো যে হচ্ছে আমি 11টার মধ্যে শেষ করে দিই, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো একটু বেশি লেটে হয়ে গেছে না 9টার দিকে, কিন্তু অনেকে নামাজ আছে, পড়াশোনা আছে, অনেকে ফির কমেন্ট করছে যে 9টায় একদম বেস্ট। হ্যাঁ, অনেকের কাছে এটা বেস্ট মনে হচ্ছে।
এখন বুঝলাম না কি করা যায়। তা আমরা মেজর যাদের মেজরিটির উপর ভিত্তি করে কিন্তু ক্লাসগুলো নয়টাই নিয়েছি। যদি তোমরা চাও আমরা পরবর্তী সময়গুলো ক্লাসগুলো আগাইতে পারবো, কোনো সমস্যা নেই, তবে কেননা এই প্রোগ্রামটা সম্পূর্ণ তোমাদের জন্য। তা দেখো যে ছবিটা আছে এই ছবিটা তোমাদের দেখবে ডিফোর্স থেকে অবশ্যই দেখবে, প্র্যাকটিসটা করতে হবে। তা তোমাদের যখন হচ্ছে রিটেনের জন্য আট করবা, রিটেনে দেখবে এটার গাইড বইগুলোতেই ভালো দেওয়া থাকে, অথবা তোমার হচ্ছে এটা কিন্তু তোমাদের হিস্টোলজি যখন তোমাদের হচ্ছে থাকবে পরীক্ষার সময়, পরীক্ষার সময় তোমাদের প্র্যাকটিক্যালে লাগবেই, প্লাস লাকি স্লাইডও কিন্তু মাঝে মধ্যে তোমার হচ্ছে যখন দুইটা লাকি স্লাইড থাকে তোমাকে এই ছবিগুলো আট করতে বলতে পারে কলেজ থেকে, ঠিক আছে? কেননা এগুলো তো তোমার স্যার ম্যাডাম তো কলেজ টু কলেজ ভেরি করে কোন স্যার কি চায়, তবে ডিফোর্সের ছবিগুলো স্ট্যান্ডার্ড ধরো হয় এবং স্যার ম্যাডামের পছন্দ করে। আমাদের পরীক্ষার সময় এগুলো প্র্যাকটিস করতে বলেছিল বারবার এবং এগুলোই কিন্তু নিয়েছিল। তো তোমরা ছবিগুলো একটু প্র্যাকটিস করো, একটু কষ্ট হবে কিন্তু প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, অনেকেই দেখবা নীলক্ষেত থেকে ছবি তোমার কি করে নীলক্ষেত থেকে ছবি অ্যাড করে নি, কিন্তু পুরো প্রফের সময় কিন্তু ওদের সাফার করতে হয়, ঠিক আছে? নীলক্ষেত থেকে ছবি অ্যাড করে নিতে পারবা, ঠিক আছে, ওরা অ্যাড করবে ওটাও ঠিক আছে, কিন্তু প্রফের সময় তো তোমাকে অ্যাড করতে হবে। তা তুমি যে জিনিসটা করো নাই ওটা প্রফের সময় তোমার কাছে সব থেকে কঠিন মনে হবে, তা কেন তুমি এখন ফাঁকি দেবা, ফাঁকি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তোমরা অবশ্যই করবা। সো এই প্যানক্রিয়াসটা পড়ার সময় তোমাদেরকে দেখো হিস্টোলজিক্যাল পোর্শনটাকে দুই ভাগে ভাগ করে লিখতে হবে। একটাকে বলা হচ্ছে তোমার কি যে এক্সোক্রাইন পোর্শন, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন পোর্শন, এই দুই ভাগে ভাগ করে লিখতে হবে। তা তোমরা তো জানো যে আমরা একটা একটা শিখলাম যে প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড, কেন মিক্সড গ্ল্যান্ড বলো তো তাড়াতাড়ি কুইক, কারণ প্যানক্রিয়াসের এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন পোর্শন দুইটাই আছে এই জন্য। হ্যাঁ, এক্সোক্রাইন, তো এক্সোক্রাইন পোর্শন থেকে আমাদের কি নিঃসরণ হয় এবং এন্ডোক্রাইন পোর্শন থেকে কি নিঃসরণ হয়, এক্সোক্রাইন থেকে পেনস্ট্রিপেনজাইমস আর হচ্ছে বাইকার্বনেট আয়ন। ওকে, মানে আমাদের যে এনজাইম গুলো নিঃসরণ হয় সেগুলো কিন্তু এন্ডোক্রাইন পোর্শন থেকে, মানে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকের সাথে রিলেটেড যে এনজাইম গুলো এগুলো সব কি হবে এক্সোক্রাইন পোর্শন থেকে রিলিজ হবে, ঠিক আছে? সো এই এক্সোক্রাইন পোর্শন থেকে কি কি সিক্রেট হয়, যেমন হচ্ছে তোমাদের অ্যামাইলেস, তারপর হচ্ছে তোমার কি কি আরো রিলিজ হচ্ছে রাইবোনিউক্লিয়াস, তারপর কার্বক্সিপেপটাইডেস, হ্যাঁ, তারপর কাইমোট্রিপসিনোজেন, টিপসিনোজেন, এই যে এইগুলোর নামগুলো তোমাকে ইনক্লুড করতে হবে যে এনজাইমগুলো কি কি আছে। তারপর আসে এন্ডোক্রাইন পোর্শন, এন্ডোক্রাইন পোর্শনে দেখবা আমাদের যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস নামে একটা সেল থাকে, ঠিক আছে? এই সেলটা থেকে আমাদের কি রিলিজ হয় আলটিমেটলি, আমাদের এই সেলটা থেকে কিন্তু তোমার হচ্ছে মোটামুটি মেইন যে চারটা, মেইন হচ্ছে চারটা হচ্ছে তোমার সেল থাকে, ওই চারটা সেল থেকে চার ধরনের তোমার কি হবে আমাদের যে হরমোনগুলো রি আছে, হরমোন অথবা আমাদের যে আরো তোমার মেটাবলিক যে আমাদের হচ্ছে ক্রিয়ার সাথে জড়িত ওগুলো রিলিজ হয়। এছাড়া তোমাদের কিন্তু আরো ছয় ভাগে কিন্তু ভাগ করা আছে, তোমরা দেখবে একে দত্তবাদী ডিফোর্স এর বইয়ে কিন্তু এগুলো আরো ছয় ভাগে ভাগ করা আছে। তো প্রথমে আমরা দেখি যে আলফা আছে, আলফা ডেল্টা, আলফা বিটা ডেল্টা গামা, এই সেলগুলো তো সাথে আছে, সাথে কি আছে তোমার হচ্ছে ডি ওয়ান সেল নামে একটা তোমাদের পাবা, আরেকটা হচ্ছে ইন্টারক্রোমাফিন সেল, ঠিক আছে? মোট হচ্ছে ছয়টা সেলের কথা তোমাদের বইয়ে ইনক্লুড করা আছে। তো আলফা থেকে কি নিঃসরণ হয়, বিটা থেকে কি নিঃসরণ হয় এবং ডেল্টা থেকে এবং গামা থেকে কি নিঃসরণ হয় এটা তোমাদের জানতে হবে। তার মধ্যে হচ্ছে কোনটা কত পার্সেন্ট নিঃসরণ হয় এটা কিন্তু একটু জেনে নেওয়া। তার মধ্যে বিটাটা থেকে সব থেকে বেশি ক্ষরণ হয়, বিটাটা হচ্ছে তোমার 60-80% তোমার হচ্ছে আমাদের নিঃসরণ করে থাকে সেল থেকে। তারপর আলফা থেকে 20%-এর মতো, ডেল্টা থেকে 10%-এর মতো, তারপর হচ্ছে আমাদের যে পলিপেপটাইড অথবা গামা, এই গামা থেকে আসে আমাদের হচ্ছে 2%-এর মতো। তা তোমরা হচ্ছে একটা ছন্দ দিয়ে এটা মনে রাখতে পারো, ঠিক আছে? ছন্দটা তোমরা যদি একটু লিখে রাখতে পারো তাহলে বেশি সুবিধা হবে, কোর্স হয় তাই এটা অনেক সহজ, তোমাদের আরো বেশি মনে থাকে। আমরা এইভাবে পড়তাম যে আলফা বিটা ডেল্টা গামা, ঠিক আছে? জি ভাইয়া সাউন্ড একটু আস্তে শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে? জি ভাইয়া প্রথম থেকে একটু সাউন্ড কম, প্রথম থেকেই কম। ওকে, জি এখন শোনা যাচ্ছে? হ্যালো, তোমরা একটু ভালো শোনা যাচ্ছে? জি ঠিক আছে, ঠিক আছে। তোমরা যদি প্রপারলি শুনতে পাও না পাও আমাকে অবশ্যই জানাবা। দেখো ওই ছন্দটা কিভাবে মনে রাখবা, যে জি তোমার আলফা বিটা ডেল্টা গামা, জি আই এম এস পি, ঠিক আছে? জি আই এম এস পি। তা দেখো তোমার আলফা বিটা ডেল্টা গামা এই মেজর চারটা, এই প্রফের সময় জিজ্ঞাসা করবে যে তোমার এই চারটা থেকে কি রিলিজ হয় এবং এটা তোমাদের এক কথায় উত্তর সুন্দরভাবে দিতে হবে, মানে এটা পারতেই হবে। আলফা বিটা ডেল্টা গামা জি আই এম এস পি এটা দিয়ে মনে রাখতে পারবে। তোমাদের আলফা থেকে কি নিঃসরণ হয়, জিতে মনে রাখবা গ্লুকাগন, ঠিক আছে? তারপর বিটাতে কি, বিটাতে হচ্ছে ইনসুলিন, আইতে হচ্ছে ইনসুলিন, আর এম দিয়ে কিছু হবে না, এমটা থাকবে উজ্জ্বল, বুঝছো? এম এর দরকার নেই। আর একটা হচ্ছে তোমার কি ডেল্টা, ডেল্টা হচ্ছে আমাদের কি, ডেল্টা হচ্ছে আমাদের হচ্ছে যে ডেল্টা সেলটা থাকে, ডেল্টা সেল বা আমাদের যে ডি সেল,
ওখান থেকে সোমাটোস্ট্যাটিন নামে এক ধরনের পলিপেপটাইড টিউমার কি থাকে যে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে এবং যে গামা সেলটা থেকে এসপি দিয়ে মনে রাখবা, এসতে হচ্ছে সোমাটোস্ট্যাটিন এবং পি দিয়ে মনে রাখবা পলিপেপটাইড। ঠিক আছে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড একটা হরমোন থাকে, ওটা নিঃসরণ হবে আমাদের গামা থেকে। তাহলে এই চারটা অবশ্যই স্যার জিজ্ঞাসা করবে, কিছু হোক আর না হোক এই চারটা তোমাদের জিজ্ঞাসা করবে যে বলতো প্যানক্রিয়াসের যে তোমার এন্ডোক্রাইন পোর্শন আছে, এন্ডোক্রাইন পোর্শন থেকে তোমাদের কি কি নিঃসরণ হয়, তখন কি কি সেল থাকে, কি কি নিঃসরণ হয় সেটা একটা বলবা। তোমরা হচ্ছে আলফা বিটা ডেল্টা গামা, তুমি এটা দিয়ে মনে রাখবা যে জি আই এম এস পি, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, পলিপেপটাইড, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হয়তো তোমরা ফিজিওলজিতে এগুলো নিয়ে বিস্তারিত পড়বা, গ্লুকাগনের কাজটা কি এটা কাজে লাগবে পরে। ঠিক আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এরপরে আসো আমাদের হচ্ছে ডি, ডি সেল থেকে কি নিঃসরণ হয়, ডি থেকে আমাদের যে ভিআইপি বলা হয়, হ্যাঁ তোমার ভিআইপি নাম থেকে যে ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, এটা তোমাদের জিআইটি হরমোন, ঠিক আছে, লোকাল হরমোন অফ দ্য জিআইটি, এটা হচ্ছে তোমরা গ্যানং এ পাবা, দেখবা যে লোকাল হরমোন অফ দ্য জিআইটি কি কি আছে, তার মধ্যে ভিআইপির কথাটা ওখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, ভ্যাসো অ্যাক্টিভ তোমার কি ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, এটা কিন্তু তোমার গাইটনে নাই, হ্যাঁ এটা কিন্তু তোমার জিজ্ঞাসা করবে। তারপর হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল, এন্টারোক্রোমাফিন সেল থেকে কোথা থেকে কি কি আসে, এটা থেকে আমাদের আসে সেরাটোনিন। ঠিক আছে, এই নামগুলো একটু ভালোভাবে মনে রাখবে, তোমরা যেখান থেকেই পড়ো না কেন ছবিটা ভালোভাবে দিবা। আর ছবিটা আমি বলছি এটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য, নট ফর রিটেন। ঠিক আছে, রিটেনের জন্য আরো একটা ভালো ছবি আছে, দেখবা তোমরা যদি যে গাইডটা করো, গাইডের মধ্যে এটা সুন্দরভাবে হাত দিয়ে সাবমিট করা আছে, ওটাই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে, এবং ওটা করতে পারলে মোটামুটি পরীক্ষার জন্য এনাফ। ওকে, এরপরে আসো আমাদের ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস, খুবই গুরুত্বপূর্ণ, রিটেন আরেকটা প্রশ্ন বারবার বলতেছি, এটা পরীক্ষায় আসবেই, এবং ছবিগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভাই ভাই ও বোনেরা তোমরা যারা আসো, যে এখানে যে কি কি ছবি আছে যে প্যানক্রিয়াস। ঠিক আছে, দেখবা আমি এটা সবগুলো ল্যাংম্যান থেকে নিছি, তোমরা ল্যাংম্যানে এগুলো পাবা, ল্যাংম্যান থেকে অবশ্যই ছবিগুলো প্র্যাকটিস করবা যে কি কি ছবি আছে। যেমন এখানে দেখো আমাদের প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস, তা প্যানক্রিয়াসের প্রথমে ডেভেলপমেন্টটা কোথা থেকে ঘটে থাকে এটা একটু তোমাদের জানতে হবে, যে প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট কোথা থেকে হয়ে আসে। তা দেখো যে এনুলার প্যানক্রিয়াস, এটা ডেভেলপমেন্টের এনুমার ইস আর কি, তা এটা কোথা থেকে আসে প্যানক্রিয়াটিক, যে আমাদের প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট এটা আমি তোমাদের এমনি ডিটেলসে বলি। ঠিক আছে, তা আমরা এখন দেখো ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস নিয়ে আলোচনা করতেছিলাম, যে ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস কোথা থেকে হয়, খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের ডেভেলপমেন্টটা হয়ে থাকে ডর্সাল এবং তোমার কি ভেন্ট্রাল যে প্যানক্রিয়াটিক বাটটা আছে এখান থেকে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা হয়ে থাকে। তো ডিউরিং ডেভেলপমেন্টাল প্রসেস আমাদের কি হয় বলতো, আমাদের যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটটা এইভাবে রোটেশন করে ক্লকওয়াইজ রোটেশন করে কিন্তু সামনে চলে যায়, হ্যাঁ এই যে ক্লকওয়াইজ সামনে চলে গেল, এইখান থেকে কিন্তু আমাদের মেইন প্যানক্রিয়াসটা তৈরি হবে, এবং ডর্সাল প্যানক্রিয়াটিক বাটও একটা তোমার কিন্তু অংশ তৈরি করবে, একটা তৈরি করবে হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাট। তো এখন তোমাদের যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটটা তোমাদের এটা কি তৈরি করে, এই রোটেশন করবে না, রোটেশন করে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাট এটা তোমার তৈরি করবে আনসিনেট প্রসেস অ্যান্ড ইনফেরিয়র পার্ট অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। ঠিক আছে, তোমাদের যে আমরা প্যানক্রিয়াসের যে আনসিনেট প্রসেসটা দেখলাম, তোমরা যদি ছবিটা একটু খেয়াল করে দেখো, দাঁড়াও আমি ছবিটা বের করি, যে আনসিনেট প্রসেসটা ভেন্ট্রালটা অংশটা কি করে দেখো, ভেন্ট্রাল অংশটা যেটা আছে ভেন্ট্রালটা ঘুরে তোমার তৈরি করবে কি, যে এখানে তোমার আনসিনেট প্রসেস এবং হচ্ছে তোমাদের কি করবে হেড অফ দ্য প্যানক্রিয়াসের কিছু অংশ, খুবই গুরুত্বপূর্ণ, তোমার হেড অফ দ্য প্যানক্রিয়াসের কিছু অংশ এবং হচ্ছে আনসিনেট প্রসেস, তাই এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন হচ্ছে ডর্সাল প্যানক্রিয়াটিক বাট, এই ডর্সালটা কি করে, এই অংশ থেকে কি কি আসে, এই অংশ থেকে আমাদের কি কি হবে, তিনটা পোর্শন থেকে মানে দুইটা পোর্শন থেকে তোমার তৈরি হবে ডাক সিস্টেম ডেভেলপ করে, তা মনে রাখবে ডর্সাল থেকে আমাদের কি হয় ডাক সিস্টেম, ডিতে ডর্সাল ডিতে ডাক সিস্টেম, ডাক সিস্টেম আমাদের ডেভেলপ করে হচ্ছে ডর্সাল থেকে, কি কি আছে যে মেইন প্যানক্রিয়াটিক ডাক, আমাদের যে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াসের একটা মেইন প্যানক্রিয়াটিক ডাক থেকে, এবং একটা তোমার অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক, দুই ধরনের ডাক পাবা। ঠিক আছে, মেইন এবং অ্যাক্সেসরি, তার মধ্যে মেইন প্যানক্রিয়াটিক ডাক অথবা তোমার ডাক উইটস্টাং ডাকও বলা হয়, বা উইটস্টাং নালি তুমি নামটা শুনতে শুনছো, তাই এই ডাক সিস্টেমের যে মেইন প্যানক্রিয়াটিক ডাকটা তোমার কিন্তু ডিস্টাল পার্ট অফ দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক থেকে আসছে, আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটে তোমার কি থাকে ইন্টায়ার, তোমার যে ইন্টায়ার যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাট এটা থেকে পুরোটাই আসে, এবং হচ্ছে ডিস্টাল পার্ট অফ দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক বাট থেকে আসে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক। এছাড়া আমাদের কি করে, এছাড়া আমাদের যে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাকটা এটা হচ্ছে তোমার কি করে, যে আমাদের যে আমরা দেখলাম যে ডিস্টাল পার্টটা তোমার হচ্ছে ডর্সাল প্যানক্রিয়াটিক বাটটা তৈরি করলে হচ্ছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক, অন্যদিকে আমাদের হচ্ছে যে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাকটা আছে এটা হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক বাট তৈরি করবে। ঠিক আছে, তা প্রক্সিমালটা তৈরি করবে হচ্ছে এক্সেসরি, মনে রাখবো প্রক্সিমাল পার্ট অফ দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক বাট যেটা আছে প্রক্সিমালটা, এই তোমার প্রক্সিমালটা তৈরি করে হচ্ছে আমাদের
যে এক্সেসরি প্যানক্রিয়াটিক যে এক্সেসরি যে আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট আছে ওইটা, এবং অন্যদিকে আমাদের যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ওইটা তৈরি করবে হচ্ছে ভেন্ট্রাল, এবং সাথে হচ্ছে ডিস্টাল পার্ট অফ দ্য তোমার হচ্ছে ডিস্টাল পার্ট অফ দ্য যে কি ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক্ট, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো যে কিছু কিছু সিক্রেটরি এলিমেন্টস আছে, ঠিক আছে, সিক্রেটরি এলিমেন্টস এর মধ্যে যেমন আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর তোমার ছয়টার মতো সেল পাইলাম, এই সেল গুলো তোমার কোথা থেকে ডেভেলপ করে, এগুলো আসে যে প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাটাস টিস্যু, ঠিক আছে, মনে রাখবা প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাটাস টিস্যু, এইখানে তোমার অনেকগুলো টিস্যু এগ্রিগেট হয়ে এই টিস্যু থেকে আমাদের কি হবে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে যে সেলগুলো আছে ওগুলো তৈরি করবে। আরেকটা আছে প্যানক্রিয়াটিক কানেকটিভ টিস্যু, ঠিক আছে, তোমরা যদি দেখবে যে কানেকটিভ টিস্যু বা তোমার সামথিং যে তোমার মাস্কুলেসার কানেকটিভ টিস্যু, এগুলো সব কিন্তু আমাদের যে স্প্ল্যাঙ্কিক পিউরি ক্লিয়ার বা স্প্ল্যাঙ্কিক পিউরি ক্লিয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এই কথাটা তোমরা প্রায় নামটা শুনে থাকবা যখন তোমরা ইমব্রায়োলজি পড়ো, তা স্প্ল্যাঙ্কিক যে স্প্ল্যাঙ্কিক মেসোডার্ম যেটা আছে বা স্প্ল্যাঙ্কিক মেসোডার্ম থেকে আমাদের কি থাকে যে প্যানক্রিয়াটিক কানেকটিভ টিস্যু এবং মাস্কুলেসার এগুলো কিন্তু ডেভেলপ করে। সো এই ছবিগুলো তোমাদের কিন্তু মাস্ট, বারবার বলতেছি ছবিগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, এবং সাথে হচ্ছে প্যানক্রিয়াস এর ডেভেলপমেন্ট অবশ্যই ভালোভাবে করতে হবে, এটা আসেই পরীক্ষায়, রিটেনের জন্য মাস্ট একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, এবং ছবিটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। ছবিতে রং করা বাঞ্ছনীয় নয়, রং করলে তোমাদের হচ্ছে ছবিটা দেখতে আকর্ষণীয় হয়, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস, আমরা দেখলাম যে এগুলো কিভাবে তৈরি হচ্ছে, তা এটা এনুলার প্যানক্রিয়াস, আমরা কয়েকটা জিনিস নিয়ে আমরা যে আলোচনা করবো যে ডেভেলপমেন্টাল এনোমালিস কি কি আছে, মানে অ্যাবনর্মালিটি কি কি হয় প্যানক্রিয়াস এর, আমরা দেখি যে প্রথমটা হচ্ছে এনুলার প্যানক্রিয়াস, এনুলার প্যানক্রিয়াস গুলো কি কি কারণে হয়, দেখো আমাদের যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম আছে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যখন টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো যদি ইনসার্কেল করে, ঠিক আছে, প্যানক্রিয়াটিক যে টিস্যুগুলো এইভাবে তোমার যদি এই ডিউডেনামের চারিদিকে এইভাবে ইনসার্কেল করে তৈরি করে থাকে সেটাকে বলে এনুলার প্যানক্রিয়াস, মানে চতুর্দিকে তোমার কি প্যানক্রিয়াটিক টিস্যু দ্বারা ঘিরে থাকবে ডিউডেনাম। তারপরে হচ্ছে এক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু, এক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যুটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের হচ্ছে এমসিকিউতে খুবই আসে যে এক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যুর সাইটগুলো কোথায় কোথায় বা কোথায় কোথায় হচ্ছে আমাদের এক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু দেখা যায়, ওকে, কোথায় কোথায় দেখতে পাবো আমরা এক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু, যে স্টোমাক ওয়াল, ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, তারপর মিকেলস ডাইভার্টিকুলাম, হ্যাঁ, তার গ্রেটার ওমেন্টাম অ্যান্ড হাইলাম অফ দ্য কিডনি। ও, মিকেলস ডাইভার্টিকুলাম নিয়ে তোমাদের আলোচনা করা হয়নি, আমি নেক্সট ক্লাসে এটা ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো মিকেলস ডাইভার্টিকুলামে তোমার কি একটা আউট গ্রোথ, হ্যাঁ, তোমাদের এটা যখন তোমার ডিটেলস করবে যে মিকেলস ডাইভার্ট রুলস অফ টু, টু সেন্টিমিটার তোমার টু ইঞ্চ, হ্যাঁ, তোমার এগুলো তোমায় দেখবা একটু, মিকেলস ডাইভার্টিকুলামটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা রাশিয়া ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু মিকেলস ডাইভার্টিকুলামটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে ইনভার্সন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট, ইনভার্সন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট কি কি হতে পারে, যখন তোমার হচ্ছে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা তোমার মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটিকে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমার কি ইনভার্সন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট হতে পারে, ঠিক আছে। এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে ওটা যখন মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটিকে বড় হয়ে যাবে তখন সেটা কিন্তু আমাদের ইনভার্সন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট হতে পারে, এবং মেইন ড্রেনেজ ইজ থ্রো দেন বাই দ্য মাইনর ডিউডেনাল পেপিলা, তখন ড্রেনেজটা হবে মাইনর ডিউডেনাল পেপিলাতে, আমরা জানি যে মেজর ডিউডেনাল পেপিলাতে ওপেন করে, তখন মাইনর ডিউডেনাল পেপিলাতে ওপেন করবে আমাদের যে এম্পুলা ভেটার যে সিলটা আছে যে নালিটা আছে। সো দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো হচ্ছে যে ডেভেলপমেন্টাল এলিমেন্টস অফ দ্য প্যানক্রিয়াস কি কি আছে, এলুনাস প্যানক্রিয়াস, তারপর হচ্ছে এক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু অ্যান্ড ইনভার্সন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্টস, ওকে, খুবই সুন্দরভাবে এগুলো পড়বা। তো প্যানক্রিয়াস থেকে মোটামুটি রিটেন পোর্শনটাকেও আমরা শেষ করে ফেললাম। এরপরে হচ্ছে ভাইভাতে তোমরা আরও জিজ্ঞাসা করতে পারে যে ব্লাড সাপ্লাই অফ দ্য প্যানক্রিয়াস কি কি, তোমার ব্লাড সাপ্লাই কীভাবে হয়ে থাকে, ঠিক আছে। তো মেইন যে তোমাদের ব্লাড সাপ্লাইটা, এই ব্লাড সাপ্লাইটা কিন্তু আমাদের তোমাদের স্প্লিনিক যে আটারি আছে, এই যে স্প্লিনিক আটারি, এই প্যানক্রিয়াটিক স্প্লিনিক ব্রাঞ্চেস অফ দ্য স্প্লিনিক আটারি, এগুলো থেকে কিন্তু পেয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের যে আরও তোমাদের এখানে ভাগ হয়ে যাবে যে কোমন হেপাটিক আটারি এখানে এসে এইভাবে ভাগ হয়ে তোমার সাপ্লাই দেবে, এখানে ছবিতে দেখানো নেই, তোমরা দেখবো একটা বিডিতে ভালো একটা ছবি দেওয়া আছে, ওখানে তোমার দেখতে পাবো যে এখানে তোমার হচ্ছে সাপ্লাই যখন দেয় তখন একটাকে বলা হয় যে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আটারি, খুবই গুরুত্বপূর্ণ, আমি এখন দুইটা লাইন বলবো, একটা আছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আটারি আর একটা আছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আটারি, এইভাবে আসে। তো সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আটারি অ্যান্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আটারি, এগুলো হচ্ছে কার ব্রাঞ্চ, এগুলো স্যার তখনই তোমাকে জিজ্ঞাসা করবে, বলো তো সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আটারি কার ব্রাঞ্চ, তাড়াতাড়ি, গ্যাস্ট্রোডুওডেনাল আটারি, গ্যাস্ট্রোডুওডেনাল আটারি, এটা কার ব্রাঞ্চ, কমন হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্ক এর ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্ক আবার ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ওকে,
ইতো গুড কেভাবে স্যার জিজ্ঞাসা করবে দেন হচ্ছে ইনফেরিয়র প্যানক্রিয়াটিক ও ডিউডেনাল আর্টারি এটা কার ব্রাঞ্চ গ্যাস্ট্রোডুওডেনাল সুপিরিয়র মেসেনটেরিক আর্টারি ব্রাঞ্চ সুপিরিয়র মেসেনটেরিক আর্টারি সো এইটা তোমাদের কিন্তু স্যার জিজ্ঞাসা করবে তোমরা যদি এই দুটো উচ্চারণ করো একটা আছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ও ডিউডেনাল আর্টারি একটা আছে ইনফেরিয়র প্যানক্রিয়াটিক ও ডিউডেনাল আর্টারি এগুলো স্যার জিজ্ঞাসা করা মাত্রই তোমাকে এর ব্রাঞ্চ পর্যন্ত নিয়ে যাবে একদম অ্যাবডোমিনাল এয়ারটা পর্যন্ত নিয়ে যাবে অ্যাবডোমিনাল এয়ারটা পর্যন্ত নিয়ে যাবে হার্ট পর্যন্ত নিয়ে যেতে পারে মানে পুরো হোল ব্লাড সাপ্লাই জিজ্ঞেস করতে হবে কোন একটা ব্লাড সাপ্লাই গেলে স্যারদের খুবই প্রশ্ন হতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বা স্যারদের কিন্তু ভালোবাসে এই প্রশ্নটা যে হচ্ছে পুরো ব্লাড সাপ্লাই একদম আদ্যপান্ত জিজ্ঞেস করে কত দূর পর্যন্ত বিস্তৃত যত দূর পর্যন্ত গেছে সবকিছু জিজ্ঞেস করে সো ব্লাড সাপ্লাই সম্পর্কে তোমরা একটু ভালোভাবে ধারণা রাখবা ঠিক আছে ব্লাড সাপ্লাই অফ দ্য হোল বডি দেখবা এগুলো ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় তোমরা কেন হাফের ভিডিও দেখো কেন হাফ চন্দনা ম্যাডাম এগুলো তোমরা দেখবা তবে হচ্ছে যে ভিজুয়াল যদি কোনো কিছু করতে হয় দেখবে তোমরা কেন হাফ নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে কিন্তু অনেক ভালো ভালো পাওয়া যায় তবে ওটা প্রিমিয়াম ছাড়া কিন্তু হয় না হ্যাঁ আমাদের কাছে অনেকগুলোই আছে আমরা টেলিগ্রামে তোমাদের দিয়ে দেবো যদি ভিডিওগুলো পাই তোমাদের দিয়ে দেবো ঠিক আছে ফার্স্ট ফর চ্যালেঞ্জ প্রোগ্রাম টেলিগ্রাম গ্রুপে সাবস্ক্রাইব করো এরপরে আসো নেক্সট হচ্ছে আর্টারি সাপ্লাই সে সেবার হচ্ছে ভেইন যে পোর্টাল ভেইনের কথাটা বলতেছিলাম বারবার পোর্টাল ভেইন কিভাবে ফর্মেশন হয় এটা কিন্তু সারেরা জিজ্ঞাসা করে ওকে তো পোর্টাল ভেইনের যে ফর্মেশন পোর্টাল ভেইনের ফর্মেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে যে আনসিনেট প্রসেসের এখানে একটা তোমার হচ্ছে যে কি বলা যায় যে এখানে যে এই যে নালীটাকে নালীটা কি বের হয়ে আসে এই যে পিছনের দিক থেকে এসে সামনের দিক থেকে বের হয়ে গেল সারেরা এখান থেকে খুবই জিজ্ঞাসা করে যে এটা কি এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক ভেইন খুবই গুরুত্বপূর্ণ নাম কি সুপিরিয়র মেসেন্টারিক ভেইন ওকে এটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুপিরিয়র মেসেন্টারিক ভেইনটা তোমার পিছনের দিক থেকে এসে তোমার নিচ দিয়ে বের হয়ে যাবে আর অন্যদিকে তোমার কি হবে যে সুপিরিয়র মেসেন্টারিক ভেইন এবং এই যে স্প্লেনিক ভেইন তোমরা যে গ্রুপের কথা বললাম আমি পিছনের দিকে একটা গ্রুপ থাকে ওই গ্রুপে যে স্প্লেনিক ভেইন এবং সুপিরিয়র মেসেন্টারিক ভেইন একত্রে যখন মিলিত হবে মিলিত হয়ে এটার নাম কি হবে পোর্টাল ভেইন ঠিক আছে এখন পোর্টাল ভেইন কি জিনিস পোর্টাল সার্কুলেশন কি জিনিস ওইখানে তোমার কিন্তু চলে যাবে যে পোর্টাল সার্কুলেশন কি জিনিস পোর্টাল সার্কুলেশন কোথায় হয় কোন জায়গায় হয় এর আদ্যপান্ত তোমাকে তখন জিজ্ঞাসা করবে সো এটা তুমি জাস্ট কি করবে যে আমাদের যে ডিউডেনাম তোমার কি প্যানক্রিয়াস আছে প্যানক্রিয়াস এর একটা ভেনাস স্টেনসটা সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখবা সাথে হচ্ছে পোর্টাল ভেইনটা কিভাবে ফর্মেশন হচ্ছে সারেরা কিন্তু এটা অবশ্যই জিজ্ঞাসা করবে তোমরা অবশ্যই পারার চেষ্টা করবে আমি জানি তোমরা পারবা এখন একটা এমসিকিউ সমাধান দাও আচ্ছা তোমরা কি জানো তোমাদের মান্থলি এক্সামের ব্যবস্থা করা হয়েছে তোমরা মান্থলি এক্সাম দিবা না মান্থলি এক্সামে তোমাদের 60টা কোশ্চেন থাকবে 300 মার্ক ওকে আগামীকালও হইতে পারে আমরা ঘোষণা দিয়ে দেব হ্যাঁ তো মান্থলি এক্সাম এটাতে যারা বিজয়ী জি জি এমসিকিউ 60টা এমসিকিউ থাকবে 300 মার্কের হ্যাঁ যারা ভালো করবে তাদেরকে আমরা গ্রুপে অ্যানাউন্স করব মেইন গ্রুপে অ্যানাউন্স করব সাথে হচ্ছে পুরস্কার দেওয়ার ট্রাই করব হ্যাঁ আর তোমাদের যাদের হচ্ছে অ্যাক্টিভিটি ভালো থাকবে তোমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ওভারঅল পোস্ট লেখা তারপর হচ্ছে তোমরা নিয়মিত ক্লাস করা তারপর হচ্ছে অ্যাক্টিভ থাকবে যারা তাদেরকে আমরা হচ্ছে ডিপ্লয়মেন্ট হিসেবে নিব আর ডিপ্লয়মেন্টদের কিন্তু আমরা সব কিছু ফ্রি এবং ফেসিলিটি সব পেয়ে থাকি হ্যাঁ আমরা হচ্ছে মোটামুটি সব কিছুই আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি আমাদের মনে করো যে ফার্স্ট ইয়ার থেকে একদম ফিফথ ইয়ার পর্যন্ত যত স্টুডেন্ট আছে মোটামুটি আমাদের 5,000-6,000 মতো স্টুডেন্ট আমরা কিন্তু ফ্রি তোমাদের হচ্ছে সব ক্লাসের আয়োজন করা হচ্ছে তো জেনেসিস একটা অনেক বড় উদ্যোগ নিয়েছে তোমরা এখন জাস্ট এটাতে অংশগ্রহণ করবে তোমাদের পড়াশোনার জন্য এটা খোলা হ্যাঁ তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা পরীক্ষা নিয়মিত দিবা তোমাদেরই উপকার হবে এগুলোতে আমাদের তো কোনো তোমার বেনিফিট নেই আমরা ভলেন্টারিলি সবাই এখানে কাজ করি তা দেখো এখানে এমসিকিউ এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কী কী যেমন একটা আছে যে প্যানক্রিয়াস এটা 2017 সালে ঢাকা বোর্ডে আসছিল তা দেখো প্যানক্রিয়াস ইজ রিলেটেড টু বলো তো এখানে কী কী হবে কোনটা ট্রু কোনটা ফলস ট্রু অ্যান্ড ফলস বলো তাড়াতাড়ি এটা কিন্তু আমি ডিসি পরীক্ষায় আমি বলে দিলাম প্রশ্ন ফার্স্ট বলো ফার্স্ট 3 ট্রু এন্ড লাস্ট 2 বল কোনটা কোনটা ট্রু যে প্যানক্রিয়াস ইজ ট্রু 1 2 3 2 ট্রু 1 2 3 ট্রু এন্ড এগুলো ফলস স্প্লেনিক আর্টারি কে প্যানক্রিয়াস এর সাথে রিলেটেড মানে উপরে থাকে স্প্লেনিক আর্টারি হ্যাঁ সুপিরিয়র বর্ডারে থাকে সুপিরিয়র বর্ডারে তো উপরে থাকে না স্প্লিন তোমার হচ্ছে প্যানক্রিয়াস এর মাথার উপর দিয়ে চলে যায় স্প্লিনিক আর্টারি কে রিলেটেড হবে প্যানক্রিয়াস এর সাথে স্প্লিনিক ভেইন হ্যাঁ স্প্লিনিক ভেইন এবং পোর্টাল ভেইন মানে ডাইরেক্ট যাদের সাথে তোমার প্যানক্রিয়াসটা লেগে থাকে সেগুলো এটা
ঠিক আছে তো স্প্লিনিং ভেইন পোর্টাল ভেইন এগুলো কিন্তু ট্রু হবে এবং বাকিগুলো ফলস ওকে সো এরপর আসো যে নার্ভ সাপ্লাই দেখো নার্ভ সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ যে মোটামুটি ভাইভাতে জিজ্ঞাসা করে নাও করতে পারে এটা আইটেম পর্যন্তই হয়ে থাকে নার্ভ সাপ্লাই প্রফে খুবই কম জিজ্ঞাসা করে বুঝছো মানে মেজর কিছু কিছু বিচারা আছে তাদের নার্ভ সাপ্লাই জিজ্ঞাসা করে এগুলোর নার্ভ সাপ্লাই খুবই কম জিজ্ঞাসা করে এরপরে তোমরা দেখবা যে সিম্পেথেটিক সাপ্লাই এন্ড প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কোথা থেকে আসে যে সিম্পেথেটিক সাপ্লাই আছে সুপুরিয়ার এবং তোমার কি সিলিয়াক এন্ড হচ্ছে সুপুরিয়ার মেসেন্টারি প্লেক্সাস এটা হচ্ছে ভ্যাসো মোটর ঠিক আছে এন্ড প্যারাসিম্পেথেটিক বোথ বাই ভ্যাগাস প্যারাসিম্পেথেটিক মানে হচ্ছে ভ্যাগাস ওকে এটা ভালো করে মনে রাখবো প্যারাসিম্পেথেটিক মানে ভ্যাগাস এবার আসো ফর্মেশন অফ দ্য পোর্টাল ভেইন এটা আমি বললাম যে কি কিভাবে ফর্মেশন হচ্ছে হ্যাঁ তোমার কিভাবে ফর্মেশন হয়ে এটা তোমাদের লিভারের মধ্যে কিভাবে চলে যায় এটা আমরা পুরোপুরি আলোচনা করার ট্রাই করলাম ঠিক আছে সো এগুলো একটু দেখবা আবার এই ফর্মেশনটা কিভাবে হয় যে সুপ্রিম মেসেন্টারিক ভেইন এন্ড স্প্লেনিক ভেইন এটা কম্বিনেশন বা দুটো একত্র হয়ে আমাদের হচ্ছে পোর্টাল ভেইন ফর্মেশন হয় এবার আসো পোর্টাল ভেইন বা পোর্টাল তুমি যেটা বললাম যে পোর্টাল ভেইন কি জিনিস হ্যাঁ বা পোর্টাল ভেইন কাকে বলে এবং একটা ইম্পর্টেন্ট যে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস বা পোর্টাল সার্কুলেশন তোমরা এটা হিস্টোলজির মধ্যে করবা যখন তোমাদের দেখবা যে একটা হচ্ছে সার্কুলেশনের একটা চ্যাপ্টার আছে সিভিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের তো ওখানে দেখবা যে টোটাল যে ব্লাড সাপ্লাই ব্লাড ভেসেল ক্লাসিফিকেশন অনেক কিছু পড়বা এই ক্লাসিফিকেশনের মধ্যে একটা তুমি পড়বে যে পোর্টাল সার্কুলেশন হ্যাঁ এই পোর্টাল সার্কুলেশন কাকে বলে তুমি হিস্টোলজি পড়ছো না বলো তো বলার চেষ্টা করো পোর্টাল সার্কুলেশন হোয়াট ইজ কল্ড পোর্টাল সার্কুলেশন সার্কুলেশন উইচ পাসেস থ্রু টু সেটস অফ ক্যাপিলারি ভেইন হ্যাঁ মানে হচ্ছে তাহলে যখন জোড়ায় জোড়ায় বুঝছো মানে ক্যাপিলারিতে তোমার কি হবে যে যখন হচ্ছে দুইটা করে সেট তারা তৈরি করবে মানে একত্রে দুইজন একত্রে মিলিত হয়ে দুইটা সেট একত্রে হয়ে যখন সার্কুলেশন করবে সেটাকে বলা হয় কি তোমার হচ্ছে পোর্টাল সার্কুলেশন তাই পোর্টাল সার্কুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বারবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এটা সাস্টে তারপর হচ্ছে আর সবগুলো বোর্ডে ইম্পর্টেন্ট অল বোর্ড ঠিক আছে অল বোর্ড এমসিকিউ তো পাবাই অবশ্যই এমসিকিউও পাবা সাথে রিটেনও পাবা সাথে হচ্ছে সব কিছুতেই লাগে এবং ছবিটা অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করবা ছবিটা বিশ্রাম সিং থেকে নেওয়া আবারও বলছি তোমরা হচ্ছে যারা এখন আমাদের লাইব্রেরিটাকে সাবস্ক্রাইব করো নি বুঝছো আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আছে ওই চ্যানেলে কিন্তু সব মোটামুটি 700 মতো বই আছে 700 মতো বই আমি আপলোড করছি তোমরা যদি দেখবা ওখানে সব কিছু বই পেয়ে যাবে আমি আরও আমার 1000 মতো বই আছে আমি ধীরে ধীরে ওগুলো আপলোড করে দেবো সো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবগুলো চ্যানেলে তুমি বই ওখানে পেয়ে যাবো সো এখানে দেখো আমরা কি কি বলছিলাম যে বিশ্রাম সিং এর বইটাও আছে তা বিশ্রাম সিং থেকে এই ছবিটা নেওয়া হয়েছে এবং ছবিটা অবশ্যই পরীক্ষার খাতায় লিখে আসবে শুধুমাত্র যে কোথায় কোথায় পোর্টাল সার্কুলেশন হয় কোন কোন জায়গায় হয় ওগুলো না দিয়ে ছবিটা যদি তোমরা দাও তাহলে স্যার এটা একটু বেশি খুশি হবে এবং নাম্বারও ফুল পাবা ঠিক আছে সো আসো প্রথমে আমরা দিই পোর্টাল সার্কুলেশন তো পোর্টাল সার্কুলেশন কোথায় কোথায় ঘটে এটা তোমাদের একটু জানতে হবে যে আমাদের সাইট অফ দ্য পোর্টাল সার্কুলেশন তারপরে ছবিটা প্র্যাকটিস করবে একটু কাইন্ডলি দেন হচ্ছে তোমরা দেখবে যে কোথায় কোথায় পোর্টাল সার্কুলেশন ঘটে যে লোয়ার ইন্ট অফ দ্য ইসোফেগাস ঠিক আছে মানে ইসোফেগাসের নামটা একটু ভালোভাবে মনে রাখবা এটা কার কার মধ্যে ঘটে এটা একটু মনে রাখবে যে লেফট গ্যাস্ট্রিক ভেইন এন্ড হেমিয়াজাইগাস ভেইন লোয়ার ইন্ট অফ দ্য তোমার কি রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল এখানেও ঘটে কোথায় কোথায় ঘটে রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল দেন হচ্ছে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস কার কার মধ্যে ঘটে এটাও পড়বা কিন্তু তোমরা আগে বলবো যে কোথায় কোথায় ঘটে বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দেন বিয়ার এরিয়া অফ দ্য লিভার দেন ফ্যালসিফর্ম লিগামেন্ট হ্যাঁ তোমরা লিগামেন্টটা দেখেছিলাম যে তোমাদের ফ্যালসিফর্ম লিগামেন্ট যখন আমরা লিভার করেছিলাম সেখানে তোমার একটা লিগামেন্ট ছিল সেটা করে ফ্যালসিফর্ম লিগামেন্ট এটা এখানে কার কার মধ্যে ঘটে দেন হচ্ছে অ্যাট দ্য ফিশার ফর দ্য লিগামেন্ট অফ ভেনোসাম লিগামেন্ট অফ ভেনোসামের এখানে ঘটতে পারে ঠিক আছে মানে সব লিভার দেন হচ্ছে কোথায় কোথায় ঘটতেছে লিভার তারপরে হচ্ছে আমাদের আম্বিলিকাস রেকটাম অ্যানাল ক্যানেল ইসোফেগাস এই যে এগুলো আছে এগুলো এমসিকিউ তো আসে রিটেনও আসে এবং কোথায় কোথায় ঘটে এগুলো তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো বা একটু ছবি দেখে দেখে করার ট্রাই করবো ছবি দেখলে অবশ্যই কনফিউশন দূর হবে মনেও থাকবে তো এখন দেখো সাথে সাথে একটা এমসিকিউ এটাও আমি তোমাদের দিচ্ছি পরীক্ষা 300 মার্কের যে পরীক্ষাটা আছে ওখানেই পাবা দেখবা এই আমার কথা তখন মনে পড়বে যে ভাই বলছিল এটা পরীক্ষা দিছে প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আর ফাউন্ড ইন ফলোইং অর্গান কোথায় কোথায় ঘটে বলো এখনই বললাম তোমাদের একটা ব্রেইন স্ট্রমিং করতেছি সাথে সাথে তোমরা কি পড়ে কি আউটপুট দিচ্ছ বলো প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আর ফাউন্ড ইন ফলোইং অর্গান কোথায় কোথায় দেখতে পাও এখনই বললাম বলো অ্যানাল ক্যানাল আর লিভার রেটিনা ফলস হবে আর স্প্লাইন অ্যানাল ক্যানাল লিভার ওকে বাকিগুলো কি ফলস
কিডনি তো হয় বাকিগুলো হয় ভাই কিডনি কিডনি যে কোথায় ঘটে কিডনিতে হটি হয় কখনো কিডনিতে তোমরা পড়ছো আমরা তো এখনই পড়লাম কিডনিতে কি কখনো দেখছো যে এখানে হচ্ছে পোর্টাল সার্কুলেশন ওখানে রেনাল সার্কুলেশন নামে একটা সার্কুলেশন পাবে তোমরা তোমরা হচ্ছে একটা ভুলে ফেলছো আমি বুঝতে পারছি কিডনির জন্য একটা স্পেশাল সার্কুলেশন ওটাকে বলে রেনাল সার্কুলেশন ঠিক আছে আর কিডনির হচ্ছে রেনাল সার্কুলেশন ওটা দিব ওখানে তোমার ফিজিওলজি পড়ছো হয়তো ফিজিওলজির সাথে এটা ভুলে ফেলছো হ্যাঁ রেনাল সার্কুলেশন সো এখানে মনে রাখবে যে কোথায় কোথায় ঘটে পরীক্ষার সময় এবং তোমাদের যে পাঁচটা কিন্তু ভিসাটা থাকে সফট পার্টে তোমাদের ভাইবা কিন্তু দুই দিনে হবে একটা হচ্ছে সফট পার্টের ভাইবা আর একটা হচ্ছে হার্ড পার্টের ভাইবা ঠিক আছে সফট পার্টের ভাইবার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের কিন্তু ভিসাটা থাকবে পাঁচটা ঠিক আছে পাঁচটার মধ্যে মানে হার্ট লাংস থেকে একটা থাকবে ওটা মাস্ট পাবাই হার্ট এন্ড লাংস থেকে একটা দেন হচ্ছে তোমার অ্যাবডোমেন থেকে পাবা তিনটা মানে বুঝতে পারতেছো অ্যাবডোমেন থেকে তিনটা এন্ড হচ্ছে তোমার যে ব্রেন এন্ড আইবল আছে হ্যাঁ এখান থেকে তোমাদের কিন্তু একটা থাকে অথবা হেমি সেকশন অফ দ্য ব্রেন হ্যাঁ হেমি সেকশন অফ দ্য ব্রেন থেকে ওটাও আসতে পারে তো এইখান থেকে দেখো তোমাদের এইভাবে ভাগ করা থাকে তার মানে মেজর পোর্শনটা তোমরা বুঝতে পারছো যে অ্যাবডোমেনের গুরুত্ব কতটুকু আর মাঝে মাঝে স্যারেরাও বলেন যে তোমরা অ্যাবডোমিন পারলে প্রকফাস ঠিক আছে তো অ্যাবডোমিনের গুরুত্বটা কিন্তু একটু ভালো করে পড়বা শর্ট পার্টে তোমরা হচ্ছে কলেজ স্কুলে প্রথমে ভিসারা দেখবে ঠিক আছে তোমাদের ভিসারের ভিডিও নিয়ে আমরা কাজ করতেছি আমি মোটামুটি ক্যাম্পাসেই আছি যদি পারি তোমাদের ভিসারের আমরা ভিডিও তৈরি করব ভিডিও করে ইউটিউব চ্যানেলটাতে আপলোড করে দেবো ঠিক আছে তোমরা দেখতে পারো তা এবারে দেখো যে আমরা অ্যানাটমিক্যাল পজিশন সিচুয়েশন টাইপ অফ অর্গান প্রেজেন্টিং পার্টস তারপর হচ্ছে তুমি কিভাবে বুঝবা যে মিডিয়াল এবং ল্যাটারাল তোমার ইন কোনটা তারপর রিলেশন অফ দ্য ইস্ট সার্ফেস লিগামেন্টস অফ দ্য স্প্লিন কি কি আছে এন্ড মোড অফ ব্লাড সাপ্লাই তো আমরা এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলার চেষ্টা করব যে তোমার স্প্লিন থেকে মোটামুটি কি কি আসে এবং এগুলো নিয়ে আমরা কি কি করব সো আমরা একটু তোমরা দেখো আমরা এখন কি করবো যে স্প্লিন তো স্প্লিনের এখানে তোমার দেখো মোটামুটি আসে যে অ্যানাটমিক্যাল পজিশন তো অ্যানাটমিক্যাল পজিশন থেকে স্প্লিন লাইজ অবলিকলি অ্যালং দ্য লং এক্সিস অফ দ্য টেন্থ রিব ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারাল ঠিক আছে আমাদের যে রিব কাউন্টার রিপে দেখবো রিপে তিনটা রিব আছে একটা আছে 9, 10 অ্যান্ড হচ্ছে 11 এই তিনটা রিব বরাবরই কিন্তু আমাদের কী থাকে স্প্লিনটা অবস্থান করে এইভাবে ঠিক আছে স্প্লিনটা কিন্তু এইভাবে অবস্থান করে এবং কিন্তু ওইভাবেই তোমাকে কিন্তু হাত দিয়ে দেখাইতে হয় তিনটা আঙ্গুল ঠিক আছে আমাদের যে তিনটা আঙ্গুল আছে ওই তিনটা আঙ্গুলকে তোমার স্প্লিনের সাথে ধরে তোমাকে কিন্তু দেখাইতে হবে স্প্লিনকে তোমার তিনটা আঙ্গুলের সাথে ধরে তোমাকে দেখাইতে হবে যে উপরের যে আঙ্গুলটা থাকে ইনডেক্স ফিঙ্গার ওটা আমাদের কিন্তু 9 তারপর মিডিল ফিঙ্গারটা হচ্ছে আমার 10 এবং আমার একটা যেটা আছে যে নিচের ফিঙ্গারটা ওটা হচ্ছে আমাদের 11 তা এই যে তোমাদের যে বলতে হবে যে আমাদের ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে ঠিক আছে ধরে লেফট সাইডে আমাদের স্প্লিন থাকে এটাও তো তোমরা জানো যে সুপিরিয়র বর্ডার ইজ কনভেক্স অ্যান্ড মার্কড বাই 1 or 2 নসেস নিয়ার ইটস লেফট ল্যাটারাল ইন্ট ঠিক আছে ল্যাটারাল ইন্টে তোমার কি থাকে কনভেক্স থাকে এবং এখানে 2-3 নস থাকে নস বলতে এই রকম খাস কাটা পাবা স্ক্রিনে দেখবা এরকম তোমার কিন্তু স্ক্রিনটা এরকম থাকে বুঝছো এরকম উপরে এরকম খাস কাটা থাকে অনেকগুলো স্ক্রিনে আমাদের স্প্রিন আমাদের কলেজে এরকম তোমার 6-7 স্ক্রিন ছিল 6-7 স্ক্রিনের মধ্যে তোমার হচ্ছে ম্যাক্সিমাম গুলোতে এরকম খাস কাটা ছিল এইটা দেখেই বুঝতে পারবে যে খাস কাটা অংশটা উপরে হবে এবং ল্যাটারাল সাইডে হবে ঠিক আছে মানে একটু ধরতে হবে তারপর হচ্ছে অ্যান্টেরিয়র এক্সট্রিমিটি তোমার কি হবে ইজ মোর স্প্যান্ডেন্ট অ্যান্ড পোস্টেরিয়র এক্সট্রিমিটি ইজ ব্ল্যান্ট অ্যান্ড রাউন্ডেড ঠিক আছে অ্যান্টেরিয়র এক্সট্রিমিটিটা তোমার একটু স্প্যান্ড হবে দেখো স্প্যান্ড মানে চওড়া অংশ হবে পোস্টেরিয়র এক্সট্রিমিটিটা একটু ব্ল্যান্ট হবে এবং রাউন্ডেড থাকবে এটা একটু ব্ল্যান্ট থাকে পিছনের সাইডটা একটু রাউন্ডেড থাকে অ্যান্ড ভিসেরাল সার্ফেস ইজ ডিরেক্টেড ডাউন টুয়ার্ডস দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি এটা ভিসেরাল সার্ফেস এই দিকটা আমাদের অ্যান্ড প্রেজেন্টস এ গ্যাস্ট্রিক তোমার গ্যাস্ট্রিক রিনাল অ্যান্ড কোলিক অ্যান্ড প্যানক্রিয়াটিক ইমপ্রেশন এখানে তোমার 4 ধরনের ইমপ্রেশন দেখতে পাবা তো ইমপ্রেশনের ছবিগুলো তোমরা অবশ্যই নিটার প্লাস হচ্ছে বিশ্রাম সিং তারপর যাই পারো একটু ছবিগুলো দেখার ট্রাই করবো আমি দেখাবো একটু পরে তারপর গ্যাস্ট্রিক ইমপ্রেশন ইজ ডিরেক্টেড টু ফরওয়ার্ডস আপওয়ার্ডস এন্ড মিডিয়াল ঠিক আছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস তোমার হচ্ছে আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি গ্যাস্ট্রিক ইমপ্রেশনটা তোমার ফরওয়ার্ডস মিডিয়ালি অ্যান্ড আপওয়ার্ড থাকবে ডায়াফ্রাগমেটিক সার্ফেস ইজ মোর কনভেক্স ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট হ্যাঁ এই যে এই কথাগুলো এই যে এগুলো তোমাকে ভিসারা ধরেই বলতে হবে সো অ্যানাটমিক্যাল পজিশন পরীক্ষার সময় দেখবে তোমাদের একটা সুন্দর খাতা করে তোমরা এগুলো পড়তে পারো অ্যানাটমিক্যাল পজিশন কি কি আছে
তারপর আসলে স্প্লিনারি সারফেস রিলেশন এগুলো কি কি আমরা একটু দেখা ট্রাই করি, যে বললাম যে 9-10 এবং 11 রিব বরাবর থাকে, ট্রান্সভার্স কোলনের যে অংশটা আছে যে অংশটা এটাকে কোলিক ইমপ্রেশন বলে, আর অন্যদিকে এইদিকে আমাদের কি রেনাল ইমপ্রেশন থাকে, ঠিক আছে, কিডনির লেফট কিডনির যে ইমপ্রেশনটা এটা রেনাল ইমপ্রেশন। এই চারটে ইমপ্রেশন কিন্তু সার্ভেল পরীক্ষার সময় তোমাদের কিন্তু দেখাইতে হতে পারে, ওকে, সো এগুলো একটু তোমরা ট্রাই করবা। এবার আসো পেরিটোনিয়াল রিলেশন অ্যান্ড লিগামেন্টস, ঠিক আছে, মানে পেরিটোনিয়ামটা কিভাবে সাজানো থাকে এটা তোমাদের অতটাও ইম্পর্টেন্ট না, তবে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি কি লিগামেন্ট থাকে, হোয়াট আর দ্য লিগামেন্টস অফ দ্য স্প্লিন, ওকে, কি কি লিগামেন্ট থাকে তোমরা কি জানো স্প্লিনের লিগামেন্টগুলোর নাম, পরীক্ষার সময় কিন্তু নামগুলো জিজ্ঞাসা করো, নাম না পেলে তোমাদের কিন্তু অবস্থা খারাপ হবে, তাদের কিন্তু অনেক কঠোর হয়ে যাবে, একটা দুইটা না পারলে কিন্তু স্যারেরা মাইন্ড করে। স্প্লিনাল লিগামেন্ট গুলোর নাম কি বলো, কয়েকটা নাম বলো তো, যে একটা আছে গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট, দেখো গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট, তারপর আছে রিনোলিনাল লিগামেন্ট, তারপর আর কি কি আছে প্যানক্রিও, তোমার কি কি থাকে আরো যেন একটা আছে না প্যানক্রিও কোলিক লিগামেন্ট থাকে, তারপর হচ্ছে লিনোফ্রেনিক লিগামেন্ট থাকে, এগুলো দেখবে, তবে মেইনলি দুটোই বলতে হবে রিনোলিনাল লিগামেন্ট অ্যান্ড হচ্ছে গ্যাস্ট্রো স্প্লেনিক লিগামেন্ট, খুবই গুরুত্বপূর্ণ রিনোলিনাল লিগামেন্ট অ্যান্ড গ্যাস্ট্রো স্প্লেনিক লিগামেন্ট, এটা দুইটা ভালো করে অবশ্যই স্যারকে জিজ্ঞাসা করলে তোমার যদি এগুলো পারতেই হবে, যে স্প্লিনাল লিগামেন্টগুলোর নাম কি, চারটে স্প্লিনাল লিগামেন্ট পাবা, তার মধ্যে এই দুইটা হচ্ছে মেজর লিগামেন্ট, অবশ্যই এগুলো করতে হবে। এবার আসো সারফেস অ্যান্ড বর্ডার অফ দ্য স্প্লিন, এই সারফেস কটা থাকে বর্ডার কটা থাকে এগুলো একটু তোমরা দেখার ট্রাই করবা, যে সারফেস আমাদের দেখবে তোমাদের সারফেস কটা আছে, তোমরা জানো যে সার্ফেস হচ্ছে আমাদের তিনটার মতো সার্ফেস পাবো, বর্ডার কয়টা পাবো, বর্ডার হচ্ছে তোমার চারটা বর্ডার মতো আছে, হ্যাঁ, স্প্লিনের বর্ডার কয়টা সার্ফেস কয়টা আছে এগুলো একটু দেখবা, যে সার্ফেস আছে সার্ফেস বর্ডার খুবই গুরুত্বপূর্ণ, মানে তিনটা বর্ডার তিনটা সার্ফেস এগুলো একটু দেখবা। তারপরে এই যে আমার ইমপ্রেশনের কথাগুলো বললাম, এই ইমপ্রেশনগুলো আমি তখনই দেখাইছি, একটু এখান থেকে দেখবা, সাথে হচ্ছে স্প্লিনের কিছু রিটেন কোশ্চেন আছে, দেখো রিটেন কোশ্চেনগুলো কী কী আছে, হোয়াট ইজ রেড পার্ট, হোয়াট ইজ হোয়াইট পার্ট, গিপ অফ মুড সাপ্লাই অফ দি স্প্লিন, এটা হচ্ছে রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে রেড পাল্প হোয়াইট পাল্প, তারপর ফাংশন অফ দি স্প্লিন, স্প্লিনের ফাংশন তোমার কিন্তু খুবই জিজ্ঞাসা করে পরীক্ষার সময়, তারপর বলে স্প্লিন গার্টারি কেন টর্সুয়াস, হ্যাঁ, দেন হচ্ছে ড্রো অ্যান্ড লেভেল দ্য লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দি স্প্লিন, স্প্লিনের লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচারগুলো স্যার কিন্তু জিজ্ঞাসা করে, বা তোমাদের কিন্তু আমাদের জিজ্ঞাসা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সব বোর্ডে রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে স্প্লিনের যে হচ্ছে লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এটা দেখবে তোমাদের লাকি স্লাইডে খুবই কমন একটা প্রশ্ন, এবং এটা তোমাদের কিন্তু পরীক্ষার সময় অ্যাড করতে হয়, স্প্লিনে আমি বেশ কয়েকবার পেয়েছিলাম পরীক্ষার সময়, এই যাবতীয় যত পরীক্ষা নিচ্ছে কলেজে, তো দেখো হিস্টোলজি অফ দ্য স্প্লিন, স্প্লিনের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার তোমাদের অবশ্যই অ্যাড করতে হবে, এবং এইটাই অ্যাড করতে হবে, স্যারেরা এইটাই দেখতে চায়, এবং এই ছবিটা তোমরা বারবার হচ্ছে প্র্যাকটিস করবা, এবং পরীক্ষার সময় এটাই অ্যাড করবা, এইবার আমাদের পরীক্ষার সময় আসছিল এই ছবিটাই আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, তো এটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে, স্প্লিনের যে তোমাদের কীভাবে এটা অ্যাড করবা এটা দেখবে, এটা তোমাদের ডিফোর্স থেকে নেওয়া হয়েছে, যে স্প্লিনের কী কী থাকে, মেইন কী কী থাকে স্প্লিনের, যে সাইনোসাইটসের কথাটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে স্প্লিনিক কর্ডস, তারপর লিম্ফেটিক মডিউল এগুলো অবশ্যই বলতে হবে, সেন্ট্রাল আর্টারি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার লিম্ফেটিক মডিউল বললাম, সেন্ট্রাল আর্টারি, তারপর হচ্ছে রেড পাল্পগুলো তোমাকে দেখাইতে হবে, তারপরে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ট্রাবিকুলি, ট্রাবিকুলি যে তোমাদের এই যে অংশগুলো আছে এগুলোকে ট্রাবিকুলি বলা হয়, এই ট্রাবিকুলিগুলোকে তোমাকে অবশ্যই দেখাইতে হবে, তো স্প্লিনের যে এই যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এগুলো তোমাকে বিস্তারিত খাতে লিখতে হবে, সাথে হচ্ছে যে হোয়াইট পাল্প রেড পাল্প এগুলো কি জিনিস এগুলো তোমাকে একটু খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে, তার রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য স্প্লিন বারবার বলা হচ্ছে, এটা খুবই বারবার প্র্যাকটিস করবে, এবং রেড পাল্প এবং হোয়াইট পাল্প সম্পর্কে তোমরা একটু বিস্তারিত লেখা ট্রাই করবে, ঠিক আছে, সো এখন স্প্লিনের যে মেইন ফাংশন, ফাংশনটা বলতো স্প্লিনের কি, তোমরা জানো স্প্লিনের ফাংশন কি, খুবই গুরুত্বপূর্ণ, ফাংশনটা কেউ পারলে বলো, হোয়াট আর দ্য ফাংশন অফ স্প্লিন, বলো বলো কেউ যেন বলতে যাচ্ছিল, ফিল্টার দ্য ব্লাড বাই রিমুভিং আরবিসি, ফিল্ট্রেশন করে দেন, দেন manufacture of RBC during fetal life, immune response করবে,
তারপর আমাদের কি তোমার ইউরোসাইট ইউরোসাইটের স্টোরেজ ব্রেকডাউন এখানেই হবে এছাড়া আমাদের যে বি এবং টি লিম্ফোসাইট আছে ঠিক আছে বি লিম্ফোসাইট কি করে জানো তো তোমরা মেমরি যে আমাদের সেল তৈরি করে যে করোনা ভাইরাসের যে টিকা দিচ্ছ এটা যে টিকা দেওয়ার পরে যে মেমরি তৈরি করে রাখবে যে ভাইরাস সম্পর্কিত এটা আমাদের বি লিম্ফোসাইট করে টি লিম্ফোসাইট তোমার কি করবে ডাইরেক্ট অ্যাটাক করবে সেকেন্ড টাইম যদি ভাইরাসটা আমাদের দিয়ে প্রবেশ করে সেইভাবেই তো কাজ করে তো এই যে বি এবং টি লিম্ফোসাইট কিন্তু আমাদের তৈরি করে থাকে স্প্লিন খুবই গুরুত্বপূর্ণ এবার আসো 28 সাপ্লাই অফ স্প্লিন স্প্লিনের এমনি ইন জেনারেল 28 সাপ্লাই ভাইয়া স্প্লিনের ফাংশনটা আবার একটু বলবেন যে কথা অনেক আটকে আসছে বুঝি নাই স্প্লিনের ফাংশনটা তো মেইন হচ্ছে ফিল্ট্রেশন হ্যাঁ ফিল্ট্রেশন করবে তোমার হচ্ছে দেন হচ্ছে ইমিউন রেসপন্স তারপরে হচ্ছে ফিটাসে থাকতে তোমার কি করে ফিটাসে হিমোপয়েসিস করে হিমোপয়েসিস কথাটা অর্থ কি হ্যাঁ ফিল্ট্রেশন তোমার যে ব্লাড তৈরি যে প্রক্রিয়াগুলো এগুলো মেইন স্টার্ট করবে সেই স্প্লিন দেন হচ্ছে তোমার লিম্ফোসাইট তোমার কি করে যে লিম্ফোসাইট প্রোডাকশন করে বি এবং টি লিম্ফোসাইট তোমরা হোয়াইট পাল্প এবং রেড পাল্প পড়ার সময় তুমি বিস্তারিত ইন ডিটেলস তোমরা জানতে পারবা যে কোথায় তোমার হচ্ছে বি এবং টি লিম্ফোসাইট তৈরি হচ্ছে এই বি এবং টি লিম্ফোসাইট তৈরি করা দেন হচ্ছে স্টোরেজ অফ ইরিথ্রোসাইট এন্ড হচ্ছে ব্রেকডাউন অফ ইরিথ্রোসাইট যে আমাদের তো তোমরা জানো যে আরবিসি আমাদের তৈরি এবং ব্রেকডাউন দুটোই কিন্তু স্প্লিনে হয় তোমরা প্লিহার কথা নাম শুনে পড়ে আসছো তোমরা হয়তো তো প্লিহার বা স্প্লিন এখানে দুটোই আমাদের ব্রেকডাউন সেই ফাংশনগুলো স্যার কিন্তু জিজ্ঞাসা করবে তার ফাংশনগুলো পারতে হবে তার মানে আমি আলোচনা করতেছিলাম কি যে স্প্লিনের আটারি সাপ্লাই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে স্প্লিনের আটারি সাপ্লাই একটা রিটার্নে কমার্সের ভাইভাতে যদি আসে তাহলে জিজ্ঞাসা করে যে তোমরা তো জানো স্প্লিনের যে মেইন আটারি সাপ্লাই এটা কোথা থেকে আসে যে স্প্লিনিক আটারি থেকে আসে এটা মেইন আটারি সাপ্লাই কিন্তু এই স্প্লিন আটারিগুলো স্প্লিনের ভিতরে যাওয়ার পরে বা স্প্লিনের যে এইখান পর্যন্ত যাওয়ার পরে এগুলোতে কিভাবে প্রবেশ করে বা কিভাবে তোমাদের সাপ্লাইটা দিবে ভিতরে এটাকে বলা হয় মুট অফ আটারি সাপ্লাই তো কিডনিতে গেলেও তোমরা দেখতে পাবো যে মুট অফ আটারি সাপ্লাই নামে একটা টার্ম আছে সো এখানে স্ক্রিনের মধ্যেও মুট অফ আটারি সাপ্লাই নামে একটা টার্ম পাওয়া মুট অফ আটারি সাপ্লাই অফ দ্য স্প্লিন বা তোমার স্প্লিনের ভিতরে যে ভাগ হয়ে আটারি সাপ্লাই দিচ্ছে এটা কিভাবে এটা তোমাদের জানতে হবে ঠিক আছে এই স্প্লিনের ভিতরে আটারি সাপ্লাইটা তোমাদের একদম ফিক্সড এবং সুন্দরভাবে থাকতে হবে যে স্প্লিনে তোমার কিভাবে সাপ্লাই দেয় সো দেখো এখানে আমরা মুট অফ আটারি সাপ্লাই কি যে প্রথমে তোমার কি হয় যে স্প্লিনের মধ্যে প্রথমে আটারিটা যাবে কিভাবে যে প্রথমে স্প্লিনিক আটারি যাবে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ স্প্লিনিক আটারি যাওয়ার পরে তারপরে এগুলো কি হবে যে সেগমেন্টাল আটারি মানে এরকম তোমার কি 5 থেকে 6টা এরকম সেগমেন্টে ভাগ হয়ে যাবে এগুলোকে বলে সেগমেন্টাল আটারি সেগমেন্টাল আটারিতে ভাগ হবে আর ভাগ হওয়ার পরে কি হবে এগুলো তোমার একসাথে তোমার কি করবে আরো এগুলোকে যখন ফাদার ভাগ হয়ে যাবে ফাদার ভাগ হয়ে তোমার কি হবে ট্রাভিকুলার আটারি এই যে ট্রাভিকুলি আছে না দেখলাম তখন এই ট্রাভিকুলির ভিতর গুলোতে যেগুলো সাপ্লাই দিবে ওগুলোকে বলে ট্রাভিকুলার আটারি যেগুলো এই ট্রাভিকুলির ভিতরে যাবে সেগুলোকে বলা হয় ট্রাভিকুলার আটারি এই ট্রাভিকুলার আটারি গুলোতে তারপর ভাগ হয়ে যাবে তারপরে হচ্ছে কি তারপরে আমাদের সেন্ট্রাল আর্টারি করবে তারপর হচ্ছে হোয়াইট পাল্প আর্টারিস সবগুলো নির্দিষ্ট সেগমেন্টে গিয়ে তারা হচ্ছে আর্টারি সাপ্লাই দিবে তারপরে হচ্ছে তারা কি করবে পেনিসিলার আর্টারি নামে একটা টার্ম আছে পেনিসিলার আর্টারি তৈরি করবে দেখবে তো পেনিসিলার আর্টারি তারপর পেনিসিলার আর্টারি থেকে তোমার কি হবে স্প্লিনিক ভেইন আসবে স্প্লিনিক ভেইনের পরে তারপরে এই যে আর্টারি সাপ্লাইটা আছে এটা তোমার কি করে দুইটা তোমার কিন্তু থিওরির মাধ্যমে এটা কিন্তু প্রমাণ করা যায় যে তোমার এটা আবার ভেইন দিয়ে বাইর হয়ে আসবে ঠিক আছে মানে ব্লাড যায় ব্লাডটা তোমার কি ভেইন দিয়ে আবার কালেক্ট হয়ে আবার এই ভেইন স্প্লিনিক ভেইন দিয়ে কিন্তু বের হয়ে আসে তো এখন এই যে স্প্লিনিক ভেইন দিয়ে বের হয়ে আসলো এটার পরে দুইটা থিওরি আছে একটা বলে ওপেন থিওরি আর একটা বলে ক্লোজ থিওরি তো বলো তো ওপেন থিওরি এবং ক্লোজ থিওরির মধ্যে পার্থক্যটা কোথায় বলো ওই যে এখানে তুমি জিকে তোমরা যদি জানতে পারো হ্যাঁ ডিরেক্টলি যাবে একটা ইনডিরেক্টলি প্রথমে পেনিসিলার আর্টারি থেকে স্পিনিক কর্ডে যাবে তারপর স্পিনিক সাইনোসয়েডে যায় আর ক্লোজ থিওরি হচ্ছে পেনিসিলার আর্টারি থেকে ডিরেক্টলি স্পিনিক সাইনোসয়েড থেকে স্পিনিক ভেইনে যাবে হ্যাঁ মানে হচ্ছে আমাদের যে তোমার যে ওপেন থিওরিটা আছে ওটাতে কি হয় যে আমাদের ইনডাইরেক্টলি যাবে এবং স্পিনিক কর্ডাল টিস্যু স্পিনিক কর্ডাল টিস্যুর যে কালেক্টিং পার্ট গুলো আছে ঠিক আছে কর্ডাল টিস্যুর মধ্যে যে ভিতরে যে ছোট ছোট টিস্যু এগুলোর মধ্যে বের হয়ে যাবে ঠিক আছে এটা হলো ওপেন থিওরি তো এখানে বের হয়ে তারপরে তোমার কি হবে যে যে পরের গুলোর মতোই যে আমাদের ভিনাস সাইনোসাইটস পাল ভেইনস ট্রাভিকুলার ভেইনস এগুলোতে চলে আসবে কিন্তু যে ক্লোজ থিওরিতে আছে এগুলো তোমার কি হবে ডাইরেক্টলি তোমার কিন্তু ভিতরে চলে যাবে মানে ওই পোর্শনটুকু নাই স্প্লিনিক কর্ডাল টিস্যু পোর্শনটা এই স্প্লিনিক কর্ডাল টিস্যুর কারণে একটু ওপেন আর এটাতে স্প্লিনিক কর্ডাল টিস্যুতে না গিয়ে ডাইরেক্টলি তোমার কি আসবে যে স্প্লিনিক ভেনাস সাইনোসাইটস পাল ভেইনস ট্রাভিকুলার ভেইনস এগুলো একত্রে করে স্প্লিনিক ভেইন তৈরি করবে তো স্প্লিনিক কর্ডাল টিস্যুর কথাটা কিন্তু ভালোভাবে মনে রাখবে স্প্লিনিক কর্ডাল টিস্যু ওপেন থিওরিতে স্প্লিনিক কর্ডাল টিস্যুটাই শুধুমাত্র এক্সট্রা থাকে ঠিক আছে স্প্লিনিক কর্ডাল টিস্যু
caudal tissue. Okay, then what's the next to say? Urinary system name are alchina. White pulp or red pulp niche are to bolt them. White pulp or red pulp are actually to make it to histological structure. Histological structure of an apocryphal to me just to say it's a bit to me the departal of Halo. peri arterial lymphatic system ei topic gulo je b lymphocyte t lymphocyte and peri arterial lymphatic system eta amader koi thakbe white pulp e thakbe thik ache white pulp e thake ebong onno dike hocche amader red pulp ta kothay tumi jodi chobi ta bhalo kore dekho je pulp artery ba white pulp ebong red pulp gulo kunu ta dekho amader je lymphatic nodule ke ghire tomader je ei je ongsho gulo ache ekhane dekhba je amader blue color diye dekhano ache the blue color ekhane je ongsho gulo dekhte chho eta hocche white pulp ebong baki je tomader je red ongsho gulo dekhte pachho eigula ki amader eigulo hocche amader red pulp tai ei je dutar modhe parthokyo tai ekhane tomar ki thake je white pulp er modhe tumi mone rakhbe je white pulp er modhe b lymphocyte t lymphocyte ebong peri arteriolar lymph nodes and onno dike red pulp er modhe ki thakbe red pulp er modhe tomader mainly thakbe hocche venous sinusoids gulo thik ache venous sinusoids thake ei venous sinusoids gulo tomar ki bibhinno bhabe bhag hoye jabe আরো কয়েকটা সেল থাকবে অনেক ধরনের সেল থেকে স্টেপ সেলস বিভিন্ন সাইনোসয়েডস এগুলো দিয়ে আমাদের কি যে রেড পাল্পটা গঠিত হয়ে থাকে ঠিক আছে তো এইটাই তোমরা জাস্ট মেইনলি এগুলো তোমরা আলোচনা করবে এইভাবে তুলে ধরবা যে হোয়াইট পাল্পের মধ্যে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট পেরিওলার তোমার কি পেরিটিবুলার লিম্ফেটিক শীট থাকে অন্যদিকে আমাদের রেড পাল্পে থাকে কি মোস্ট অফ দ্য টাইম ভেনাস সাইনোসয়েডস তুমি দেখতে পাবে এখানে শুধু ভেনাস সাইনোসয়েডসের কথাটা ভালোভাবে উল্লেখ করে দিতে হবে তো এই দুটো হচ্ছে মেইন পার্থক্য এছাড়া তোমরা যে বাকি পার্থক্যগুলো আছে তোমরা সুন্দরভাবে বইয়ে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ এবং ছবিটা কিন্তু অবশ্যই তোমরা আট করবে এটা এই ছবিটা মাস্ট এই ছবিটা আগে দিবা দেন হচ্ছে তোমাদের গাইডে যে ছবিটা দেওয়া আছে ওটা দেওয়া ট্রাই করবে ছবি দেওয়া মাস্ট এই ছবি না দিলে নাম্বার কম আসবে ওকে তাহলে আমরা নেক্সট অ্যাপ্রোচ করি যে এমসিকিউ আছে দেখো এমসিকিউ এর উত্তর দিতে দেওয়ার চেষ্টা করো আমি তোমাদের যারা এমসিকিউ আজকে আমি দেখাচ্ছি হ্যাঁ এই এমসিকিউ গুলোই কিন্তু আমি তোমাদের পরীক্ষা দিয়ে দিয়েছি বারবার বলতেছি পরীক্ষা যদি ভালো করতে চাও বিজয়ী হতে চাও আর কি তিনজনের মধ্যে থাকতে চাও পুরস্কার পেতে চাও তাহলে এই প্রশ্নগুলো অ্যানসার দাও এগুলো পাবো যে স্প্লিন এ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান আচ্ছা তোমরা কি লিম্ফেটিক সিস্টেম পড়ছো হিস্টোলজিতে হিস্টোলজিতে লিম্ফেটিক সিস্টেম নামে একটা পার্ট আছে দেখবা ওখানে দেওয়া আছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান এন্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান তো স্প্লিন কোন ধরনের অর্গান বলো তো প্রাইমারি না সেকেন্ডারি secondary hey secondary mono secondary lymphoid organ the primary lymphoid organ the secondary lymphoid organ na okay then hocche tumade aro je eta ki tumar hocche mesodermal origin tarpor retroperitoneal closely related to stomach normally palpable bolo eta insert ki hobe mai mesodermal hobe eta hobe interperitoneal interperitoneal normally palpable na false False. তাহলে এটা কি হবে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান ট্রু না ফলস ট্রু ট্রু হবে ট্রু দেন হচ্ছে কি হবে মেসোডার্মাল ট্রু হবে এটা হবে ইন্ট্রাপেরিটোনিয়াল জি ভাই তারপর হচ্ছে ক্লোজলি রিলেটেড স্টমাক ট্রু ট্রু দেন এটা ফলস ঠিক আছে তাহলে এটা ভালো করে কিন্তু পড়বা অবশ্যই ভাই সেকেন্ডারি আর প্রাইমারি মানে কি বোঝাচ্ছেন সেকেন্ডারি এন্ড প্রাইমারি বলতে তোমার হচ্ছে যে সেকেন্ডারিতে তোমার কি হয় যে যে লিম্ফেটিক যে সিস্টেমটা আছে লিম্ফ তো আমাদের কোথায় তৈরি হয় লিম্ফ গুলো হচ্ছে আমাদের বডি সিস্টেমে যেখানে তোমার কি হয় ভেইন হ্যাঁ ভেইন একটা আসে মিলিত হলো তারপর হচ্ছে কি ভেইন মিলিত হবে এবং আর্টারি যেখানে আসে মিলিত হলো তোমার পড়ছো না যে ক্যাপিলারি পড়ছো ক্যাপিলারি সিস্টেম তো এই যে আমাদের ক্যাপিলারি সিস্টেম কি একটা আর্টারি এসে যেখানে মিলিত হবে মিলিয়ে তৈরি হবে কি ক্যাপিলারি ক্যাপিলারি তৈরি করে ক্যাপিলারি কি জিনিস যে ভেইন এবং আর্টারি যেখানে মিলিত হয় এবং এই ক্যাপিলারির মধ্যে আমাদের কি হয় বিভিন্ন যে মেটাবলিজম মেটাবলিক সিস্টেম গুলো চলতে থাকে বিপাক হতে থাকে তখন এই দুটো একসাথে মিলিত হয় এই বিপাকের ফলে আমাদের এখানে কি হয় যে তোমাদের লিম্ফেটিক সিস্টেমে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে
লিম্ফ তৈরি হয় যেগুলো বলে লিম্ফ লিম্ফ গুলো সাধারণত হোয়াইট হয়ে থাকে তাই এই লিম্ফ গুলো তৈরি হয় এই লিম্ফ গুলো হচ্ছে আমাদের যে যেখানে তৈরি হচ্ছে ওটা হচ্ছে প্রাইমারি ওকে ঠিক আছে যে এগুলো হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড হয় আর অন্যদিকে আমাদের সেকেন্ডারিতে কি হয় সেকেন্ডারিতে স্প্লিন হিসেবে কাজ করে ওকে এইটাই আমি মোটামুটি এগুলো জানি যে স্প্লিনটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান এই কারণে যে স্প্লিন নিয়ে প্রাইমারি গুলোতে আমাদের মেটাবলিক কাজের ফলে তৈরি হবে এক জায়গায় এবং সেকেন্ডারিতে আমাদের হচ্ছে যে অর্গান গুলো আছে যেমন থাইমাস গ্ল্যান্ড আছে একটা পাবা তোমরা হ্যাঁ থাইমাস গ্ল্যান্ড এন্ড স্প্লিন এগুলো কিন্তু আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান ওকে তোমাদের আর কোনো প্রশ্ন আছে ভাই আর ক্লাসিফিকেশনটা জানা সেন্ট্রাল আর পেরিফেরাল না কোনটা লিম্ফয়েড অর্গান সে হ্যাঁ প্রাইমারি এন্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান এগুলো তোমরা হিস্টোলজি তোমরা পড়ছো না হিস্টোলজি গাইডেই পাবা যে প্রাইমারি তোমার অথবা তোমার কি গুণের সেকরণ পড়ো হিস্টোলজি গুণের সেকরণের নাম শুনছো হ্যাঁ গুণের সেকরণে পাবা এটা সুন্দরভাবে দেওয়া আছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান না পাইলে আমাদের লাইব্রেরিতে খোঁজ করবা যে গুণের সেকরণ লিখে যা সার্চ করবা বইটা পেয়ে যাবে ঠিক আছে গুণের সেকরণ আর তোমাদের যে বইয়ের সুবিধাতে আমরা একটি সুন্দর যদি অ্যাপ ডেভেলপ করতে পারি সব বই তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে অনেক সুন্দর করে ঠিক আছে আমরা অনেক আমাদের কাছে বই আছে আসলে এই বইগুলো অন্যান্য প্ল্যাটফর্মগুলোরা ইউজ করতেছে ঠিক আছে তা আমরা একটা ভালো সিস্টেম তৈরি করব সিস্টেম তৈরি করে যেন সবার সুবিধা হয় সবার মধ্যে সুবিধাতে আমরা ট্রাই করব আর কি নতুন কোনো ব্যবস্থা করার তো তোমরা পার্টিসিপেট করো তোমাদের তো পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই ঠিক আছে পড়াশোনা করতে অসুবিধা নেই আমরা চেষ্টা করতেছি যতটুকু ভালোভাবে নেওয়া আছে আমাদের ক্লাস করো তো দেখো আমরা এখন ইউটিউবটা আবার বলা যাবে জি আরেকবার ভাই ব্লাড সাপ্লাই অফ স্প্লিনটা আবার বলা যাবে একটু ও ব্লাড সাপ্লাই অফ দি স্প্লিন না ব্লাড সাপ্লাই অফ দি স্প্লিন আমরা বলছি তো স্প্লিনে যে মেইন ব্লাড সাপ্লাই ওটা দিয়ে স্প্লিনি কাটারের মাধ্যমে কিন্তু যখনই তোমাকে জিজ্ঞাসা করবে মুট অফ আর্টারি সাপ্লাই দেন মুট অফ আর্টারি সাপ্লাই গুলো তোমাকে ভালোভাবে ভেঙে ভেঙে বলতে হবে যে স্প্লিনের মধ্যে গিয়ে এটা কিভাবে ভাগ হয়ে গেল স্প্লিনিক আর্টারি গেল যাওয়ার পরে এটা কি হবে স্প্লিনিক আর্টারি তে ভেঙে তোমার কি বিভিন্ন সেগমেন্টে চলে যাবে এই জন্য হয় যে সেগমেন্টাল আর্টারি সেগমেন্টাল আর্টারি যাওয়ার পরে তোমরা যে এই দেখো আমরা করলাম ট্রাভিকুলা এই যে ট্রাভিকুলি বলতে কি বোঝায় এই যে মানে যে গোলাপি কালারের যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে ট্রাভিকুলা এই ট্রাভিকুলার ভিতরে যখন আর্টারি গুলো চলে যাবে তখন সেগুলোকে বলা হয় ট্রাভিকুলার আর্টারি দেন এগুলো হয়ে যাবে ট্রাভিকুলার আর্টারি যেমন তারপর হয়ে যাবে সেন্ট্রাল আর্টারি হোয়াইট পাল্প আর্টারি হোয়াইট বল আর্টারি পরে আরেকটা আর্টারির নাম হচ্ছে পেনিসিলার আর্টারি তাই পেনিসিলার আর্টারি তৈরি করবে তারপর হচ্ছে পেনিসিলার আর্টারি গুলো একত্রিত হয়ে তারপর কি করবে তোমার স্প্লিনিক ভেইন তৈরি করবে ঠিক আছে স্প্লিনিক ভেইনটা কিভাবে তৈরি করতেছে বা এই রক্তটা ডাইরেক্টলি কিভাবে আসতেছে এটার জন্য দুটো থিওরি আছে একটাকে বলা হয় ওপেন থিওরি একটা হচ্ছে ক্লোজ থিওরি তা আমি বললাম যে ক্লোজ থিওরিতে কি হবে এবং ওপেন থিওরিতে কি হবে তো ওপেন থিওরিতে মেইনলি তোমাকে একটা সিস্টেমে জাস্ট লিখতে হবে যে হচ্ছে স্প্লিনিক কডাল টিস্যু মানে আমাদের যে ব্লাডটা তোমার যে বিভিন্ন আর্টারিওল থেকে আসবে না আর্টারিওল থেকে এসে বিভিন্ন স্প্লিনের মধ্যে একটা টিস্যু থাকে সেটাকে বলে স্প্লিনিক কডাল টিস্যুর মধ্যে যখন এসে পতিত হবে সেখান থেকে তোমার কি হবে স্প্লিনিক কডাল টিস্যু থেকে ভেনাস সাইনোসাইটস গুলো আমরা পাইলাম যে রেড পালপে আসে এই ভেনাস সাইনোসাইটস গুলো এগুলো কালেক্ট করে তারপরে হচ্ছে পাল্প ভেইন ট্রাভিকুলার ভেইন এই বিভিন্ন ধরনের ভেইন থেকে পরে আলটিমেটলি আমাদের কি স্প্লিনিক ভেইন তৈরি করবে কিন্তু ক্লোজ থিওরিতে কি হবে ক্লোজ থিওরিতে তোমার এই যে স্প্লিনিক কডাল টিস্যু কোনো টিস্যু বলতে কিছুই নাই এখানে না গিয়ে তারা ডাইরেক্ট ভেনাস সাইনোসাইটে প্রবেশ করবে এই স্প্লিনিক কডাল টিস্যুটা ভালোভাবে মনে রাখতে হবে বুঝতে পারছো জি ভাইয়া ওকে এবার আসলে আমরা ইউরিনারি সিস্টেম নিয়ে আলোচনা করব তা ইউরিনারি সিস্টেমের পার্টগুলো আমরা কি কি দেখো তা আমরা মেইনলি এখানে ইউরিনারি সিস্টেমে ইউরিনারি ব্লাডার পর্যন্ত সীমাবদ্ধ আছে এই অংশটুকু আমরা এর মধ্যে ইনক্লুড করিনি পোস্টেড ইউরেথ্রা তারপরে ইউটারিন টিউব এগুলো ইনক্লুড করিনি আমরা মেইনলি এই তিনটা জিনিস করবো এখান থেকে পরীক্ষায় এগুলোই আসে তারাও আমি একটু হাইলাইটস করি তোমাদের জন্য যে এখানে দেখো আমরা কী কী করবো যে এখানে তোমার হচ্ছে এই যে এখানে দেখো যে আমাদের কিডনিটা পড়বো ঠিক আছে কিডনি পড়বো তারপর হচ্ছে ইউরেটার পড়বো হচ্ছে ইউরিনারি ব্লাডার এই তিনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তার মধ্যে তো এই কিডনি সম্পর্কে না বলি কিডনি তো কতটুকু ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে বুঝতে পারছো ঠিক আছে মানে প্রফের অন্যতম ইম্পর্টেন্ট মানে প্রফের কিডনি এই কিডনি ঠিক আছে কিডনিটা খুবই গুরুত্বপূর্ণ প্রফের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভিসার হচ্ছে কিডনি প্রফের তোমরা তিনটা ভিসার দেখবো সব থেকে কমন একটা কি জানো একটা হচ্ছে লিভার লিভার দেখবো যদি তোমাদের কলেজে তোমাদের যে 10টা কার্ড থাকে তোমরা তো জানো কার্ড তুলতে হয় পরীক্ষার সময় এই 10টা কার্ডের মধ্যে তোমরা দেখবে 6-7টা থেকে 7টাতে এই লিভারটা কমন লিভার পাবাই তোমরা প্রতি 100 জনের মধ্যে 80 জনের লিভার পাবা এটা শিওর থাকবে লিভার
দেন হচ্ছে কিডনি ঠিক আছে কিডনি পাবা কিডনিটা খুবই কম এটা 50% শ্বাসের সম্ভাবনা আসে তবে লিভারটা বেশি থাকে কিডনি থাকে দেন হচ্ছে তোমাদের আর কি কি ফিচার আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট মানে স্টমাকটা থাকে এগুলো আমরা দেখছি প্যানক্রিয়াস খুবই কম থাকে প্যানক্রিয়াস 40% হ্যাঁ এরকম থাকে স্প্লিনের পার্সেন্টেজ আরও কম স্প্লিনও কম থাকে 30% তাহলে ওভারঅল কলেজগুলোতে তোমরা দেখবে এইভাবে কিন্তু এগুলোই কিন্তু আসে আমরা কিডনি নিয়ে আলোচনা করবো এবং ইউরেটারটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে ইউরেটারটা তোমার কিডনির সাথে লাগানো অবস্থায় থাকে পরীক্ষার সময় স্যার যদি তোমাকে কিডনির ভিসা ধরায় তাহলে দেখবে ইউরেটারটা এটার সাথে ঝুলে থাকে ঠিক আছে ঝুলে থাকা অবস্থা থেকে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে এটা ইউরেটার ইউরিনারি ব্লাডার থাকে ইউরিনারি ব্লাডার নিয়ে আমরা একটু আলোচনা করবো কেন ইউরিনারি ব্লাডার থেকে তোমরা দেখবা যে পড়ছো হয়তো যে তোমরা যে কি যেন মিসিউরেশন রিফ্লেক্স যে ফিজিওলজিতে পড়ছো ওখানেও দেখবে এখান থেকে কিছু জিনিস কাজে লাগবে তো আমরা এই যে এই টপিকগুলো আমরা হচ্ছে আমরা একটু রিলেট করে পড়ার ট্রাই করবো তা প্রথমে চলে যাই কিডনির যে ভাইবা প্রশ্নগুলো আছে কি কি জিজ্ঞাসা করে প্রথমে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন তোমার কাছে যখন ভিসারে থাকবে তোমাকে স্যার প্রথমে জিজ্ঞাসা করবে অ্যানাটমিক্যাল পজিশনের কিডনিটা ধরো এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাকে বুঝতে হবে কিডনিটা অ্যানাটমিক্যাল পজিশনটা ধরে তোমাকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে তা তোমরা যে কিডনির ভিসারাটা ধরবা ধরার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে কিডনির ভিসারাটা ধরার সময় কিডনির ভিসারে ধরার সময় তোমরা অবশ্যই মনে রাখবা যে কিডনির যে ইউরেটারটা আছে ইউরেটারটা যেন কোনো পেয়াস লাগানো না থাকে এবং এটা এইভাবে ঝুলে থাকে যে কোনো একদিকে যেন ভালোভাবে ঝুলে থাকে তারপরে দেখবা কিডনির সাথে তোমার কি থাকে কিডনির সাথে তোমার বিভিন্ন ধরনের আর্টারি ভেইন এগুলো কিন্তু দেওয়াই থাকে সেখানে লাগানো থাকে তা দেখবা তোমার যে আর্টারিটা আছে আর্টারি অ্যান্ড ভেইনগুলো লাগানো থাকে অ্যাবডোমিনাল আর্টারির সাথে এটা কি কি বলা হয় এই আর্টারিটার নাম কি কিডনির সাথে যে আর্টারিটা লাগানো থাকে রেনাল আর্টারি রেনাল আর্টারি ল্যাটারাল ব্রাঞ্চেস অফ দ্য কিডনি এই যে রেনাল আর্টারিটা থাকবে তারপর হবে রেনাল ভেইন থাকবে ঠিক আছে রেনাল আর্টারি রেনাল ভেইন এই ভেইনের ভেইনটা তোমার কি থাকে তোমরা তো জানো আমাদের যে ভেইনটা ঠিক আছে ভেইনটা তোমার সামান্য ডান দিকে থাকে তার মানে কি মানে তোমার যে আমাদের যে অ্যাবডোমিনাল এরোটা পড়ছে না অ্যাবডোমিনাল এরোটা কি তোমার হচ্ছে বাম দিকে না লেফট সাইডে থাকে বলো তো মানে মানে অ্যাবডোমিনাল এরোটা থাকে হচ্ছে লেফট 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 সাইডে ঠিক আছে লেফট সাইডে থাকে তার রেনাল ভেইনটা তোমার একটু দূরে থাকে ঠিক আছে তো রেনাল ভেইনটা এইভাবে থাকবে এইভাবে দেখবা এইভাবে তুমি কিন্তু কিডনির সাথে এগুলো লাগানো পাবা এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার ইনফিরিয়র ভেনা ক্যাভা এন্ড তোমার এটা হচ্ছে অ্যাবডোমিনাল এরোটা সো এগুলোর পজিশন ঠিক রেখে তারপরে দেন তোমাকে কিডনিটা ভালোভাবে ধরতে হবে স্যারেরা কেউ যদি কিডনি না ধরতে পারো বাট তুমি এইভাবে অ্যাবডোমিনাল এরোটা উল্টা করে দিছো তারপর এটা উল্টা করে দিছো আরেকটা সিনের উপায় বলি তোমরা দেখবা অনেকগুলো ভিসারা কলেজের মধ্যে দেখবা যে ভিসারের নিচে তোমরা তো জানো অ্যাবডোমিনাল এরোটা লাম্বার ফোর পজিশনে যাওয়ার পরে তোমার দুই ভাগে ভাগ হয়ে যায় অ্যাবডোমিনাল এরোটা দেখবা এরকম কাটা থাকে মোস্ট অফ দ্য ভিসারা এরকম করে কাটা থাকবে তো ওটা দেখেই বুঝতে হবে এটা হচ্ছে অ্যাবডোমিনাল এরোটা ঠিক আছে অ্যাবডোমিনাল এরোটা এভাবে ভাগ করে থাকবে দেখেই বুঝতে পারবে যে এটা তোমার অ্যাবডোমিনাল এরোটা যে কোমর ইলিয়া কাটা রিজিয়ন দুই ভাগে ভাগ হয়ে যায় তা এই যে এগুলো তোমার কখনোই প্যাচ লাগানো যাবে না পরীক্ষার সময় মানে আর্টারিগুলো আছে আর্টারিগুলোর মধ্যে যেন প্যাচ সৃষ্টি না হয় এটাকে তোমাকে এইভাবে ধরে দেখাইতে হবে দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য রাইট কিডনি আর দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য লেফট কিডনি দেন হচ্ছে ইউরেটারটা দেখবা এইভাবে একদিকে তোমার ঝুলে আছে এবং ইউরেটারটাতে কোনো ধরনের টুইস্টেড না হয় বারবার বলতেছি টুইস্টেড যেন না হয় স্যারেরা কিন্তু টুইস্টেড হইলেই তোমাকে কিন্তু মানে উপঘাত করবে আর কি মানে স্যারেরা টুইস্টেড হলেই বুঝবে তোমার হচ্ছে ধরেটা ভুল হয়েছে টুইস্টেড যেন হ্যাঁ বলো নরমালি কি দেখে বোঝার কোনো উপায় আছে কোনটা অ্যারোটা আর কোনটা বেইন এটা হ্যাঁ অবশ্যই অ্যারোটাটা বললাম না কাছে থাকবে তোমার এই যে তোমার যেটা আছে তোমার লেফট কিডনির ক্ষেত্রে তোমার কি থাকবে কাছে থাকবে কিন্তু রাইট কিডনির ক্ষেত্রে দূরে থাকবে অবশ্য কিন্তু তোমাদের কি থাকবে জানো তোমাদের তোমার যদি এরোটা লেগে থাকে আমি বলি একটা আরেকটা সিনের উপায় আছে যে এরোটা যদি লেগে থাকে তাহলে তোমার 80% কেজে ওটা হচ্ছে নাই তোমার কি থাকে ওটা হচ্ছে লেফট কিডনি হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে কেননা তোমার এরোটা তো কিডনির সাথে লেফট সাইডে একটু বেশি তোমার কি তোমার হচ্ছে যে রিনাল আর্টারিটা তোমার লেফট সাইডেরটা কি ছোট এবং এই কারণে এটার সাথে লেগে থাকতে সুবিধা হয় আর স্যারেরা কিন্তু এটা ইচ্ছা করেই তোমার কিন্তু যখন ভিসারাটা কাটা হয় তখন তোমরা দেখবা মোস্ট অফ দ্য টাইম 80% কেজে যে লেফট আর্টার লেফট যে কিডনিটা আছে ওটার সাথে কিন্তু তোমার যে অ্যাবডোমিনাল এরোটাটা লাগানো থাকে তার মানে তুমি যদি অ্যাবডোমিনাল এরোটা লাগানো কিডনি পাও তাহলে তুমি মনে রাখবে যে এটা মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আমাদের লেফট কিডনি হওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি ঠিক আছে আর রাইট কিডনিটাও থাকে রাইট কিডনিগুলোতে সাধারণত তোমার অ্যাবডোমিনাল এরোটাটা তোমার কিন্তু লাগানো থাকে না আমাদের কলেজের কথাই বলি
আমাদের কলেজে তোমাদের হচ্ছে কিডনি 6 থেকে 7টা ভিসেরা ছিল, তার মধ্যে 4 থেকে 5টা ভিসেরাই ছিল আমাদের হচ্ছে লেফট কিডনি, ঠিক আছে? গুগলে দেখে বুঝা যায়, তোমরা আশা করি বুঝবা। তারপর আরেকটা বলি যে তোমরা তো জানো এরোটা কি থাকে, এরোটা হচ্ছে একটু বেশি পুরু হয়ে থাকে, তাহলে তোমরা কি করবা যে জুইটা যদি এরোটাই দেওয়া থাকে তাহলে তুমি ভেইন এবং তোমার হচ্ছে আর্টারি কিভাবে চিনবা? তা জানো তো আর্টারি ভেইনটা তোমার আর্টারিটা তোমার একটু বেশি পুরু, তো এই বেশি পুরু থেকে তুমি বুঝতে পারবা যে না এটা তো আমার আর্টারি এবং এটা তো কম পুরু, একটা পাতলা দেখবা এটা ভেইনটা, তো ভেইনটা পাতলা দেখে বুঝতে পারবা যে এটা হচ্ছে আমাদের ভেইন। তো এটা দেখো তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, বুঝতে পারছো? ঠিক আছে জি, একটু ভিসেরা দেখার সময় কথাগুলো একটু মনে রাখার ট্রাই করবা, দেন কাজে লাগবে আশা করি। তারপরে অ্যানাটমিক্যাল পজিশন, তো এখান থেকে জিজ্ঞাসা করবে পার্ট সিচুয়েশন, হোয়াই রাইট কিডনি স্লাইটলি লোয়ার। আচ্ছা এটা ভালো কোশ্চেন, রাইট কিডনি কেন স্লাইটলি লোয়ার বলো তো? কারণ হচ্ছে রাইট লিভারের কারণে, রাইট লোব অফ লিভার থাকে এজন্য, হ্যাঁ লিভার লিভারের কারণে। দেন হচ্ছে কভারিংস অফ দ্য কিডনি, কি কি কভার থাকে, কভার দ্বারা আবৃত থাকে, কভারিংস অফ দ্য কিডনি, রিলেশন অফ দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সার্ফেস, এটা তো খুবই কমন প্রশ্ন। মোটর সাপ্লাই অফ দ্য মোটর মেজর আর্টারি সাপ্লাই হবে আর কি, অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ অ্যানোমালিস খুবই গুরুত্বপূর্ণ, স্ট্রাকচার পাসিং থ্রু দ্য হাইলাম অফ দ্য কিডনি, এটা তো ফ্ল্যাট মার্ক থাকে, তোমরা তো অস্পি সিস্টেমের সাথে পরিচিত না, অস্পিতে কিন্তু এরকম 10টার মতো প্রশ্ন থাকে, 10টা স্টেশন থাকবে, প্রত্যেক স্টেশনে তোমাদের 2 থেকে 3 মিনিট, 2 মিনিট তোমার সর্বোচ্চ, ঠিক আছে? মাঝে মাঝে 1 মিনিটও বিভিন্ন কলেজে দিয়ে থাকে, 2 মিনিট সর্বোচ্চ, 2 মিনিটের মতো পাবা। 2 মিনিটে তোমার অবশ্যই কিছু আইডেন্টিফাইং ফিচার লিখতে হবে, ওটা কি, ওটা কি দেওয়া আছে, ওটা নাম লিখতে হবে, নাম লিখে তোমার কিছু যদি প্রশ্ন 2-1টা জিজ্ঞাসা থাকে বা তোমার হচ্ছে প্রশ্ন জানতে চাই তখন তোমাকে ওই উত্তরগুলো 2 মিনিটের মধ্যেই দিতে হবে, সাথে তোমার কিছু রেস্ট স্টেশন থাকা থাকবে, ঠিক আছে? রেস্ট স্টেশন বলতে তোমাদের যদি এই 10টা তোমার হচ্ছে অস্পিতে আসে তার মধ্যে 15টা স্টেশনের মতো দেওয়া থাকবে, তার মানে একটা ভিসেরা শেষে একটা ভিসেরা শেষে একটা স্টেশনে তুমি 2 মিনিটের জন্য রেস্ট করতে পারবা, ওই 2 মিনিটে তোমার যে লেখাগুলো বাকি ছিল ওই 2 মিনিট ওই লেখাগুলো ওখানে তুমি লিখতে পারো, ঠিক আছে? তবে কোনো কোনো কলেজে তোমার রেস্ট স্টেশনগুলো ভ্যারি করে, হ্যাঁ রেস্ট স্টেশন তোমাদের কলেজ অনুযায়ী ভ্যারি করে, তাহলে তোমরা একটু দেখবা। তো এই অস্পিস জন্য খুবই গুরুত্বপূর্ণ যে হাইলাম অফ দ্য কিডনি, হাইলাম অফ দ্য কিডনি থেকে কী কী স্ট্রাকচার ভিতরে যায়, কী কী স্ট্রাকচার বের হয়ে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? তারপর ডিস্ট্রিবিউশন অফ দ্য রিনাল ফাসা, রিনাল ফাসা তোমার কী করে যে আমাদের ডিস্ট্রিবিউশন যে কভারিংগুলো আছে এই যে কভারিংটা কীভাবে আমাদের কিডনি থেকে শুরু করে, মানে ওভারঅল যে ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয় এটাও পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তা চলে যায় আমাদের হচ্ছে যে কে একজন হাত তুলছে বলো, কে কি বলতে চাও, রেস্ট হ্যান্ড দেখাচ্ছে, কেউ কিছু বলতে চাও? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। অস্পিতে কি ভিসেরা দেখাবে নাকি হচ্ছে ভিসেরার স্লাইড দেখাবে? না না শুনো, স্লাইড হচ্ছে আমি বলি তোমাদের যে সফট পার্ট এবং হার্ড পার্ট, তোমাদের হচ্ছে দুইটা হচ্ছে কি থাকবে, বোর্ড থাকবে, ঠিক আছে? হার্ড পার্ট এন্ড সফট পার্ট, ঠিক আছে? তা তোমাদের 2 দিন ভাইবা হবে, তো সফট পার্ট হবে কারো প্রথমে, কারো হচ্ছে হার্ড পার্ট প্রথমে হবে, ভেরি গুড। তো সফট পার্টে কি থাকে, সব ভিসেরা থাকবে, ঠিক আছে? 10টা অস্পি থাকবে না, 10টা অস্পি তোমার কিন্তু ভিসেরা থাকবে, তারপর ডেড বডি থাকবে, মানে হচ্ছে তোমাদের ডিসেকশন করে না কলেজে, ওই ডিসেকশন থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন মাসেলের নাম, কোনটা কি, ডিসেকশনের সাধারণত মাসেলগুলোই সাধারণত দেখানো হয়, সাথে হচ্ছে আমাদের যে পপলিটিয়াল ফাসা, হ্যাঁ পায়ের মধ্যে যে পপলিটিয়াল ফাসা, দেন হচ্ছে আমাদের যে তোমাদের কি কি কিউবিটাল ফাসা, পপলিটিয়াল ফাসা, এগুলো তোমাদের কিন্তু ওখানে অস্পি তোমার ডিসেকশনের মধ্যে থাকে, তো ওই ডিসেকশনের মধ্যে ওগুলোতে ফ্ল্যাগ মার্ক দেওয়া থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মাসেল যেগুলো আছে, মানে থাইয়ের মাসেল, দেন হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের কিন্তু শর্ট পার্টে এগুলোতে তোমার ফ্ল্যাগ মার্ক দেওয়া থাকবে। ভিসেরা এরকম থাকবে তোমার কয়টা, ভিসেরা তোমার হচ্ছে 6 থেকে 7টা থাকবে, বাকি হচ্ছে বাকিগুলো তোমার ডেড বডিতে তোমার যে ডিসেকশনের যে ডেড বডি থাকে ওই ডেড বডির মধ্যে ইনক্লুড করা থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? মোট হচ্ছে 10টার মতো অস্পি থাকে, 10টাতে তোমার প্রত্যেকটা হচ্ছে 4 মার্ক করে, 40 মার্কের অস্পি হবে, ঠিক আছে? 40 মার্ক, মানে অস্পি খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে হার্ট পার্ট, হার্ট পার্টে মনে রাখবা, হার্ট পার্টে হার্ট না, অস্পিটা কিন্তু হার্ট পার্টে সব হার্টের হবে না, অস্পিতে হার্ট পার্টে তোমাদের সব কিছু লাকি স্লাইডের উপরেই তোমাদের লাকটা নির্ভর করতেছে, বারবার বলতেছে হার্ট পার্টে অবশ্যই লাকি স্লাইড করবা ভাই, হ্যাঁ, কেননা হার্ট পার্টে 6 থেকে 7টায় তোমার লাকি স্লাইড থাকবে, 10টা অস্পি স্টেশনের মধ্যে, মানে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেওয়া থাকবে তোমাকে, হিস্টোলজি দেখেই তোমাকে কিন্তু মাইক্রোস্কোপে নিচে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেওয়া থাকবে, ওটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে এটা কি, দিস ইজ এ স্লাইড অফ দ্য স্প্লিন,
দেন হচ্ছে তোমাকে কি করতে হবে, সাথে বলবে যে দুইটা অথবা তিনটা আইডেন্টিফাইং পয়েন্টস লিখো। তার মানে তুমি বুঝতে পারতেছো যে অস্পিস 6 থেকে 7টা স্টেশনে এরকম কি থাকবে, হিস্টোলজিক্যাল স্লাইড দেওয়া থাকবে। ওই স্লাইডটা দেখে তোমাকে আইডেন্টিফাই করে দেন হচ্ছে তোমাকে 2 থেকে 3টা তোমার আইডেন্টিফাইং পয়েন্টসও লিখতে হবে। তার মানে তোমাকে খুবই ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এই জন্য যে বলেছিলাম যে লাকি স্লাইড নামে সঞ্জনা ম্যাডামের একটা বই আছে, ওইটা আমার কাছে লাইফ সেভিং মনে হয়েছে আমার হচ্ছে হার্ট পার্টের সময়, ওইটা কিন্তু আমাদের অনেক কাজে লাগছে। হ্যাঁ, সো ওইটা কিন্তু তোমরা করতে পারো। দেন হচ্ছে বা তোমরা ইচ্ছে করলে আমি ওটা দিতে পারি, কিন্তু ম্যাডাম আমাদের তো নিজের মানুষ, বাংলাদেশের মানে আমি বাংলাদেশের রাইটারের কোনো পিডিএফ আমরা তৈরি করি না, ঠিক আছে? মানে আমরা পিডিএফ ওগুলো দিই না, কারণ আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করি, তা ওই পিডিএফ আমরা অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা চাইলে কিনতে পারো ওইগুলো, ঠিক আছে? ম্যাডামের বইটা কিনতে পারো, ম্যাডামের বইটা খুবই কাজে দেয় হার্ট পার্টের সময়। অথবা আমরা তোমাদের জন্য একটা বই বের করে ট্রাই করতেছি, যদি সম্ভব হয় আমরা বের করবো। ওকে, তোমরা এটা একটু দেখো যে হার্ট পার্ট, হার্ট পার্ট থেকে যে লাকি স্লাইডে যে পোর্শনটা আছে খুবই গুরুত্বপূর্ণ, 6 থেকে 7টা লাকি স্লাইড থাকবে। এবং হার্ট পার্টে যে বোনস থাকে, এই বোনস থেকে তোমাদের এরকম 4 থেকে 5টা অথবা 3 থেকে 7টা এরকম তোমার কিন্তু দেওয়া থাকবে পরীক্ষার সময়। তো লাকি স্লাইডের দিকে একটু বেশি ইমফেসিস দিবে তোমরা, বুঝতে পারছো? হার্ট পার্টে তো দেখো আমরা কি বলতেছিলাম যে এটা অ্যানাটমিক্যাল পজিশন, দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য, তোমার কি বোথ কিডনিস হতে পারে অথবা তোমার যে কোনো, দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য রাইট অর লেফট কিডনি অ্যান্ড পোর্শন অফ দ্য ইউরেটাস অ্যান্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টা উইথ ইটস ব্রাঞ্চেস। তো দেখো তারপর হচ্ছে প্রথমেই তোমাকে বলতে হবে লং এক্সিস অফ দ্য কিডনি ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, ঠিক আছে? লং এক্সিস, লং এক্সিস বলতে কি বোঝায়, কিডনির এমন যে পোর্শন আছে যেখান থেকে সব থেকে তোমার কি লেন্থটা লম্বায় বড় হবে, ঠিক আছে? ওই পোর্শনটাকে বলা হয় লং এক্সিস। লং এক্সিস অফ দ্য কিডনি ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ল্যাটারালি, ট্রান্সভার্স এক্সিস অফ দ্য ইজ ডিরেক্টেড ল্যাটারালি অ্যান্ড ব্যাকওয়ার্ডস, দ্য হাইলাম অফ দ্য কিডনি ইজ ডিরেক্টেড মিডিয়ালি অ্যান্ড দ্য আপার পোল অফ ইজ নিয়ার আই অ্যান্ড দ্য লোয়ার পোল ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য কি মিডিয়ান প্লেন অ্যান্ড দ্য রাইট কিডনি ইজ স্লাইটলি লোয়ার দেন দ্য লেফট কিডনি। এই যে পোর্শনগুলো, এই কথাগুলো অবশ্যই পরীক্ষার সময় তোমাদের স্যার যদি জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই এগুলো কিন্তু দিতে হবে, মাস্ট বলতেই হবে। কিডনির তো অ্যানাটমিক্যাল পজিশন জিজ্ঞাসা করতেই পারে পরীক্ষার সময়। তো এখন এখান থেকে আমরা কি কি রিটেন প্রশ্ন পড়বো আরো, যে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি, অল বোর্ড, সকল বোর্ডে বারবার বলতেছি যারা যে বোর্ডের আসো সব বোর্ডেই দেখবে এটা আসছেই, এবং পরীক্ষার সময় কোন পাবা শিওর। চোখ বন্ধ করে একটা প্রশ্ন যদি ফোন করতে চাও সেটা হচ্ছে রিলেশন। দেন হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস অফ দ্য কিডনি, এটা হচ্ছে সেই একটা প্রশ্নের মধ্যে, মানে কিডনি থেকে যদি একটা প্রশ্ন হয় এই প্রশ্নগুলো থাকবে, যে হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি, ডেভেলপমেন্টাল প্রসেস অফ দ্য কিডনিস আর কি কি কনজেনিটাল অ্যানোমালিস আছে। এই যে 3টা বা 4টা প্রশ্ন আছে এগুলোই কমন। দেন হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ দ্য নেফ্রন, নেফ্রনের ছবি অ্যাড করতে দিতে পারে। আর হ্যাঁ, তোমাদের যে বললাম অস্পি, অস্পিতে অ্যানাটমিতে তোমাদের কিন্তু নেফ্রনের ছবি অ্যাড করতে দিতে পারে, ঠিক আছে? ফিজিওলজিতেও কিন্তু অস্পিতে নেফ্রনের ছবি অ্যাড করতে দিতে পারে, বা পরীক্ষার রুমে তোমাকে প্রফেসর স্যার বা ম্যাডামরা বলবে নেফ্রনের ছবি অ্যাড করো ভাইবার সময়, তা তোমার কিন্তু নেফ্রনের ছবিটা যে কোনো একটা গাইটন যদি পড়ে থাকো গাইটন থেকেই তোমরা প্র্যাকটিস করতে পারো, বাট নেফ্রনের ছবিটা মাস্ট, নেফ্রনের ছবিটা পরীক্ষার সময় কাজে দিবে অস্পিতে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, অথবা রিটার্নও আসতে পারে। তারপরে হোয়াট আর দ্য লাইনিং অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য নেফ্রন, আমরা নেফ্রনের বিভিন্ন লাইনিং নিয়ে কথাবার্তা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন লাইনিং নিয়ে আমরা পড়তে হবে। ওকে, দেন হচ্ছে এই মাইকগুলো তোমরা একটু মিউট করবা, ঠিক আছে? তোমরা একটু মাইকগুলো মিউট করবা, অনেকে শব্দ হচ্ছে, অনেকে হয়তো চা খাচ্ছে, অনেকে কফি খাইতে পারে, সো তোমরা খাইতেছো আমাদের কষ্ট লাগতেছে, সো তোমরা একটু মাইকগুলো মিউট করো। সো দেখো হোয়াট আর দ্য লাইনিং বা ডিফারেন্ট পার্টস অফ দ্য নেফ্রন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ড্র অ্যান্ড দ্য লেভেল অফ দ্য লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি, খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা করতে হবে। তারপরে হোয়াই কিডনি, তোমার কিডনি হবে দ্য অ্যাসেন্স ডিউরিং ইটস ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো কেন তোমার হচ্ছে নিচে নামে ডেভেলপমেন্টের সময়, এটা কিন্তু আমাদের সময় আসছিল রিটেনে, এবারে আসছিল। তোমরা যদি দেখো প্রশ্ন পাবা আমাদের হিস্টোলজি, মানে হিস্টোলজি না তো আমাদের এই যে কি যেন বলে এক্সপ্লেনেটরি প্রশ্ন, এক্সপ্লেনেটরি প্রশ্ন তোমার 2টা বা 3টা থাকে প্রফের সময়, ওই এক্সপ্লেনেটরি প্রশ্নের মধ্যে একটা আসছে যে হোয়াই কিডনি অ্যাসেন্স ডিউরিং ইটস ডেভেলপমেন্ট। আর হ্যাঁ, তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পারো প্রফের সময় বারবার বলতেছি, একটাই ট্রিক্স, কোনো প্রশ্ন ফাঁকা রেখে আসবে না পারো, তুমি যা মনে আছে কিডনি সম্পর্কে তুমি তাই লিখে দিয়ে আসো। খাতা যদি প্রফে যদি পাস করতে চাও কিন্তু খাতা ফাঁকা রাখা আসা যাবে না, বারবার বলতেছি। সো প্রফের সময় এবারে আমাদের ঢাকা বোর্ডে যে যদি তোমরা দেখে থাকো পেপার 1 খুবই কঠিন হয়েছে,
এই বিগত 10 বছরে এই ধরনের প্রশ্ন হয়নি ঢাকা বোর্ডে। আমরা তো সবাই ঢাকা বোর্ডের প্রশ্ন সলভ করে যাই, তা এবার কিন্তু এভাবে আসছে। তা তোমরা দেখবা কিছু কিছু ট্রিক্স কখনো কাজে লাগবে, যে হচ্ছে কখনো এক খাতা ফাঁকা রাখা যাবে, সবসময় লিখতে হবে, ঠিক আছে? মানে তুমি এই রিলেটেড কোনো কিছু একটা যদি ফিগারও তোমার মনে থাকে, ওই ফিগারের ছবি অ্যাড করে দিতে হবে, তাহলে তোমাকে কিন্তু নাম্বার দেওয়ার একটা স্কোপ থাকবে এবং স্যার ম্যাডামটা কখনোই চাবে না তুমি ফেল করো। ওকে, তা তোমরা অবশ্যই তো এটা ট্রাই করবে। এবার আসো যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য কিডনি আমরা কি কি দেখো, এটাও আমি লাকি স্লাইডের বইটা থেকে নিয়েছি, যে খুবই ইম্পর্টেন্ট। এই ছবিটা একটু অ্যাড করা খুবই কষ্টকর, এটা আমার ম্যাডাম এটা আমার পাঁচবার কাটছে, বুঝছো? আমি যখন হচ্ছে হিস্টোলজি খাতাটা ম্যাডামের কাছে দেখাই, এই ছবিটা আমার পাঁচবার কাটছে, তাও আমি পারিনি এই ছবিটা। তার মানে বুঝতে পারতেছো এটার পিছনে একটু বেশি শ্রম দেওয়া লাগবে, ছবিটা একটু বেশিবার তোমাদের খাতায় বারবার প্র্যাকটিস করতে হবে। তা তোমরা একটু কাইন্ডলি এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার প্র্যাকটিস করবা। এই যে অনেকের ভিডিও অন করা আছে, আমি ভিডিওটা অফ করে দিই, তারাও অফওয়ার্ড পজিশনে করতে পারে। তা দেখো এই যে কিডনি, কিডনি আইডেন্টিফাইং পয়েন্টস কী কী আছে, দিস সেকশন শোস আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা, দ্য কর্টেক্স কন্টেইনস প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল কনভলুটেড টিউবুল, দেন দ্য মেডুলা কম্প্রোমাইজ অফ রিনাল পিরামিডস। দেখো আইডেন্টিফাইং পয়েন্টস, এগুলো কিন্তু পরীক্ষার সময় ধরে। আইডেন্টিফাইন্স কী কী আছে, আইডেন্টিফাইং পয়েন্টস, বা তোমাদের কিন্তু যখন লাকি স্লাইড দেওয়া থাকবে, দিস ইজ এ স্লাইড অফ দ্য কিডনি, দিস ইজ এ স্লাইড অফ কিডনি, দেন আইডেন্টিফাইং পয়েন্টস তোমাকে লিখতে হবে তিনটে অ্যাট লিস্ট, অ্যান্ড তোমাকে এগুলো দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড দ্য টিপ অফ দ্য রিনাল পেপিল ইজ কনভার্ট উইথ সিম্পল কলামনার এপিথেলিয়াম, এই এপিথেলিয়ামগুলো লাইনিং নিয়ে পড়তে হবে। তার মানে তোমাদের লাইনিংগুলো একসাথে দেওয়া আছে, আমি তোমাকে বলবো। এছাড়াও তোমরা হয়তো আমাকে আমার একটা মনে হয় তোমরা ইউটিউবের ভিডিও তোমরা দেখতে পারো, ওটা তুমি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলও পাবা, বা আমার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে, সেখানেও পাবা। সো অল লাইনিং এপিথেলিয়ামস উইথিন ফাইভ মিনিটস, বারবার বলতেছি, এটা পরীক্ষার সময় একটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা যেভাবেই লাকি স্লাইডের ছবিগুলো আঁকতে কতক্ষণ টাইম দিবে, এটা আসলে তোমাদের শুনো, তোমাদের এটা তোমার লাকি স্লাইডটা তোমার থাকবে প্র্যাকটিক্যালি, বুঝছো? লাকি স্লাইড থাকবে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি, মানে তোমাদের দুইটা লাকি স্লাইড পরীক্ষায় দিবে, স্যার বলবে তুমি না দেখে দুইটা স্লাইড তোলো, তাহলে তুমি তোমার ভাগ্যে যেটা পড়বে ওইটা নিয়ে তুমি হচ্ছে এক পাশে প্র্যাকটিক্যাল ওগুলো লিখতে থাকবা, আর অন্য পাশে তোমার হচ্ছে স্যার হচ্ছে তোমাকে রোল ওয়াইজ ডাকতে থাকবে ভাইবার জন্য, ঠিক আছে? মানে লিখতে লিখতে ভাইবা হবে, তুমি মোটামুটি দুই তোমার কি দেড় থেকে দুই দুই ঘন্টা তো অ্যাটলিস্ট পাবে, দুই থেকে তিন ঘন্টা, বুঝছো? মানে ভাইবা চলতে থাকবে, এইদিকে তুমি লিখতে থাকবে, এগুলো মানে তুমি ওই রুমে বসবা, স্যার তোমাকে জিজ্ঞাসা করবে একটার পর একজনকে একজনকে ডাকবে, তুমি এইদিকে লিখতেছো, তোমার হঠাৎ করে রোল পড়ে গেল ভাইবার জন্য, তুমি ভাইবার জন্য কল পেলে তুমি ওখানে যা ভাইবার দিয়ে, বুঝছো? সময় পাবো, পর্যাপ্ত সময় পাবো, সময় নেই, সমস্যা নেই। এবার বলো যে বলছিলাম যে যে রিনাল ফাসা, হ্যাঁ রিনাল ফাসার হচ্ছে তোমার হচ্ছে কি কি এক্সটেনশনটা, রিনাল ফাসার এক্সটেনশনটা পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, যে সুপুরিয়রলি কি কি যায়, ইনফিরিয়রলি কিভাবে যায়, ল্যাটারালি কিভাবে যায়, মিডিয়ালি কিভাবে যায়। রিনাল ফাসার যে ডিস্ট্রিবিউশনটা যদি পড়তে চাই, দেখো রিনাল ফাসাটা কি, রিনাল ফাসা ইজ এ ফর্মড বাই কন্ডেনসেশন অফ দ্য এক্সট্রা পেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু, ঠিক আছে? এক্সট্রা পেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু দিয়ে আমাদের রিনাল ফাসাটা কিন্তু কভার করে থাকে আমাদের হচ্ছে কিডনিটাকে, তাই খুবই গুরুত্বপূর্ণ যে দ্য কন্টিনিউশন ল্যাটারালি অ্যান্ড দ্য ফাসা ট্রান্সভার্সালিস, এগুলো লাগবে না। তুমি দেখো লেয়ার কি কি আছে, এন্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র লেয়ার, দ্য থিন এন্টেরিয়র লেয়ারটাকে বলা হয় ফাসা অফ টল্ট, অ্যান্ড দ্য পোস্টেরিয়র লেয়ার ঠিকটা এটাকে বলা হয় ফাসার অফ জুকার ক্যান্ডেল। তা এই যে দুইটা নাম আছে, এই দুইটার নাম যদি স্যারেরা ভাইবার সময় জিজ্ঞাসা করে, যদি ভালো মার্ক পেতে চাও, এটা আমাদের আইটেমে জিজ্ঞাসা করতে, ভাইবার সময় কাউকে জিজ্ঞাসা করতে দেখি নাই, তাও তোমরা এই রিনাল ফাসার ডিস্ট্রিবিউশনটা কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাইতেছে এটা সুন্দরভাবে তোমাদের একটু কনসেপ্টটা রাখতে হবে, ঠিক আছে? সুপুরিয়রলি কিভাবে যাচ্ছে, যে টু লেয়ার্স ফার্স্ট ইনক্লোজ দ্য সুপ্রা রিনাল গ্ল্যান্ড, মানে প্রথমে সুপ্রা কিডনির উপর সুপ্রা রিনাল গ্ল্যান্ড থাকে, ওটাকে এইভাবে ইনক্লোজ করবে, ইনক্লোজ করে দেন হচ্ছে সেপারেট কম্পার্টমেন্ট, অ্যান্ড দেন ফিউজ উইথ দ্য ইচ আদার অ্যান্ড বিকাম কন্টিনিউয়াস উইথ দ্য ডায়াফ্রামেটিক ফাসা, তারপর ডায়াফ্রামেটিক ফাসা হিসেবে ডায়াফ্রামের সাথে অ্যাটাচড হয়ে যাবে। ইনফিরিয়রলি কী হবে, টু লেয়ার্স আর রিমেইন সেপারেট অ্যান্ড ইনক্লোজ দ্য ইউরেটার, ঠিক আছে? ইউরেটারের সাথে কী হবে, সেপারেট হয়ে ইউরেটারের সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? নিচের লেয়ারটা ইনফিরিয়রলি কোনটা কীভাবে কাজ করতেছে, মানে কোন কীভাবে তোমার রিনাল ফাসাটা ডিস্ট্রিবিউট হচ্ছে, হ্যাঁ অল ওভার দ্য তোমার হচ্ছে কিডনি, এটা কিন্তু স্যারেরা জিজ্ঞাসা করবে। দেন আসলে ল্যাটারালি কী থাকে, দ্য টু লেয়ার্স আর ইউনাইটেড ফ্রেমলি অ্যান্ড বিকাম কন্টিনিউয়াস উইথ দ্য ফার্স্ট ট্রান্সভার্সালিস ল্যাটারালি, ঠিক আছে?
ফাসা ট্রান্সভার্সাল এর সাথে কন্টিনিউয়াস থাকে এই কথাটা শুনতে যাবে এন্ড মিডিয়ালি কি হবে অ্যান্টেরিয়র লেয়ার পাসেস ইন ফ্রন্ট অফ দ্য কিডনি এন্ড দ্য রিনাল ভেসেলস এন্ড মার্চেস উইথ দ্য কানেকটিভ টিস্যু সারাউন্ডিং দ্য অ্যাওর্টা এন্ড ইনফেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা গুলোকে কি করবে যে এগুলোকে পাস করে যাবে এগুলোর সাথে তোমার কানেক্ট থাকবে তাই এটা একটু ভালো করে মনে রাখবা এবং এটা কি কি থাকে কোয়াড্রেটাস ল্যাম্বরাম এবং সোয়াস মেজর এগুলোর সাথে ফাসের সাথে কন্টিনিউশন সো এই যে তোমার যে রিনাল ফাসার ডিস্ট্রিবিউশন এটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্যার এটা কিন্তু পরীক্ষার সময় তোমাকে ভাইবাতে জিজ্ঞাসা করতেই পারে ভালো নাম্বার দেওয়া ওকে তাহলে এটা একটু ভালো করে দেখবা এবার আসে অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি ছবিটা তোমরা যেখান থেকেই পারো তবে আমার কাছে এই যাবৎকালীন সব থেকে ভালো ছবি এটাই মনে হয়েছে একটু কালারফুল ছবি দিলে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি সময় পাও আর যদি না পাও তাহলে তোমার কি তোমার দেওয়ারে দরকার নেই বুঝছো তোমার হচ্ছে কালার দেওয়ার দরকার নেই জাস্ট পেন্সিল দিয়ে আর্ট করে তুমি জাস্ট ইন্ডিকেট করে দেবো কোনটা কোন দিকে হচ্ছে দেখো রাইট এবং লেফট কিডনি যে অ্যান্টেরিয়র রিলেশন অ্যান্টেরিয়র রিলেশন পরীক্ষায় সব থেকে বেশি আসে রিটেনে বারবার বলতেছি পরীক্ষায় তুমি পাস করতে চাইলে তোমার কিছু প্রশ্ন থাকে একদম ফরজ মানে যেগুলো পড়া একদম বাঞ্ছনীয় তার মধ্যে এটা হচ্ছে অন্যতম যে হচ্ছে তোমার এই যে অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনিতে কি পাওয়া পোস্টেরিয়র রিলেশনে কি পাওয়া তার মধ্যে অ্যান্টেরিয়র রিলেশনে খুবই আসে পরীক্ষায় তো দেখো অ্যান্টেরিয়র রিলেশনে কি থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড হেপাটিক এরিয়া দেন হচ্ছে ডিউডেনাল এরিয়া কোলিক এরিয়া এন্ড জেজুনাল এরিয়া আর অন্যদিকে দেখো এই যে আমাদের যে লেফট কিডনি হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে এই দেখো উপরের সাইডে এটাকে এখানে কি থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকবে ইমপ্রেশন দেন গ্যাস্ট্রিক এরিয়া দেন হচ্ছে স্প্লিনিক এরিয়া দেন প্যানক্রিয়াটিক এরিয়া দেন নিচে থাকে হচ্ছে কোলিক এরিয়া এইদিকে আমরা ভাস দিয়েছি কি জানো আমাদের যে ট্রান্সভার্স কোলন এগুলো তো এরকম তোমার কি হস্টেশন থাকে না গত ক্লাসে দেখছিলাম এরকম ভাস ভাস থাকে এগুলোকে কি বলা হয় হস্টেশন এই জন্য এইভাবে তোমার কিন্তু যে এইভাবে কোলিক এরিয়া গুলোকে এইভাবে দেখানো হয়েছে ওকে তারপরে দেখো যে হচ্ছে আর কি থাকে জেজুনাল এরিয়া আর মাস্ট যখন দুইটা ছবিতে তোমার এইভাবে দেওয়া থাকে যেমন হচ্ছে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট তোমার হচ্ছে লাংস এর ক্ষেত্রে পড়ছো আর যারা হচ্ছে কালার করবে তারপর ডার্মাটোম যারা কালার করবে ঠিক আছে মানে জোড়ায় জোড়ায় তো থাকে এগুলো ডার্মাটোম যেমন দুই হাতে রাট করতে বলে মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দুই সাইডে তারপর হচ্ছে পায়ের ক্ষেত্রেও ডার্মাটোম অফ দ্য লোয়ার লিম সেখানেও তোমার কিন্তু তোমার কি বলে যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সাইডে যখন ডার্মাটোম আর্ট করতে বলবে তা তোমার যে সেম যে এরিয়াগুলো হবে যেমন হচ্ছে এখানে আমরা জেজুনাল এরিয়া জেজুনাল এরিয়া যখন যদি কালার করো অবশ্যই ব্লু কালার দুই দিকেই থাকতে হবে নাহলে কিন্তু তোমার পরীক্ষার সময় খারাপ তুমি দেখবা তো স্যারেরা কিন্তু বুঝতে পারতেছে না তারা কিন্তু এটা দেখবে যে কালার তুমি যেটা সেম ইউজ করছো কিনা কালার করলে এই এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে যে কালার করলে অবশ্যই দুই এরিয়াতে দুই জায়গায় যেন সেম কালার হয় বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ এই ইস্যুটা কিন্তু খুবই একটা ভালো মানে মারাত্মক ইস্যু অনেকে হচ্ছে কালার করে নিজের মতো করে এই নিজের মতো করে কালার করলে হবে না সেম এরিয়ায় সেম কালার দিতে হবে মানে তুমি যেটা এরিয়া দেখাচ্ছ যেটার জন্য ওই এরিয়ার সেম কালার ইউজ করবে এবার আসে পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি তো পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনিতে কি কি থাকে না এটাও পরীক্ষার জন্য মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পোস্টেরিয়র রিলেশনের সাথে মেইন পার্থক্যটা কোথায় কে বলতে পারবে তাড়াতাড়ি মেইন পার্থক্যটা কোথায় এটা হচ্ছে রিপস এর মধ্যে পার্থক্য থাকে রিপস এর মধ্যে পার্থক্য থাকে না রিপস এর মধ্যে পার্থক্য থাকে তাছাড়াও আর কি থাকে এটা হচ্ছে তুমি একে দত্ত স্যারের বই যদি পড়ে থাকো তোমরা দেখবে একে দত্ত স্যারের বইয়ে আর দুই তিনটা তোমার কিন্তু এডিশনাল অ্যাড করা আছে অন্যান্য বইয়ে নাই অবশ্য যে তোমার হচ্ছে যে আমাদের যে লেফট কিডনিতে হচ্ছে আমাদের এলিভেন রিপ এর সাথে একটা এক্সট্রা রিলেশন পাই তাছাড়া বাকি কিন্তু সব সেম এইটা এবং এটা রাইট কিডনি দুটার কিন্তু যে আমাদের কি কি থাকে যে আমাদের 12 রিপ দেন হচ্ছে সাবকোস্টাল ভেসেলস এন্ড নার্ভ দেন হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল ইলিও তারপরে হচ্ছে কোয়াড্রেটাস ল্যাম্বরাম মাসেল সোয়াস মেজর দেন দ্য ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ ইনগুইনাল নার্ভ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওকে সো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে যে ডায়াফ্রামের রিলেশন এই যে রিলেশনগুলো এই ছবিগুলোর মধ্যে অবশ্যই ইনক্লুড করবে সুন্দরভাবে দেন ইনক্লুড করার পরে যে মেইন পার্থক্যটা এখানে তোমার এলিভেন্ট রিপ ইজারা তুমি খাতায় লেখার সময় আরও তোমরা দিতে পারো যে তোমার এলিভেন্ট রিপের সাথে থাকে তাছাড়া হচ্ছে মোটামুটি এটাই মেইন পার্থক্য তাছাড়া তোমার আরেকটা হচ্ছে কি যেন থাকে যেন বুঝছো এটা হচ্ছে তোমার একে দত্ত স্যারের বইটা যদি তোমরা দেখো একে দত্ত স্যারের বইয়ের মধ্যে এটা কিন্তু দেওয়া আছে পোস্টেরিয়র রিলেশনে একটা এক্সট্রা তোমার কি যেন থাকে আমি ওটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না আর রাইট সাইডে ফোর্থ লাম্বার আর্টারি থাকে হ্যাঁ 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 ফোর্থ লাম্বার আর্টারি তো এটা একটু তোমরা একটু খেয়াল করবে বুঝছো একটু বইটা খুঁজে নিও মানে আমি পড়ছিলাম ঠিক কিন্তু এই ফোর্থ লাম্বার আর্টারি কথাটা মনে নেই তাহলে তোমরা একটু একটু দেখবে যে এটা কি থাকে একে দত্তর বই একে দত্ত স্যারের বইয়ের শুধুমাত্র এটা আছে
এবার আসি স্ট্রাকচার পাসিং থ্রু দ্য হাইলাম অফ দ্য কিডনি, খুবই গুরুত্বপূর্ণ ফর অস্পি অস্পি এন্ড ভাইভা, ভাইভা তো জিজ্ঞেস করে এটা যে কি কি তোমার ভিতরে প্রবেশ করে কি কি বের হয়েছে বলো তো একজন, যে কি কি ভিতরে প্রবেশ করে কি কি বের হয়েছে, এটা ইন্টারস্টিটিয়াল প্রোডাক্ট কি হচ্ছে, রেনাল আর্টারি, এবার হচ্ছে নার্ভস, রেনাল আর্টারি নার্ভস, আর বের আর বের হবে হচ্ছে লিম্ফেটিক্স, রেনাল ভেইন, এটা হচ্ছে পেলভিস অফ ইউরেটার, ইউরেটার বের হবে, গুড, এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে পড়তে হবে পরীক্ষার সময় ভাইরা, ঠিক আছে ভাই ও বোনেরা যারা আসবো, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে হাইলাম অফ দ্য কিডনি অস্পিটা কিন্তু তোমাকে বলবে, অস্পিটা যদি হাইলামের কাছে কাছে কিছু দেয় তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, ডাইরেক্ট তুমি চোখ বন্ধ করে মনে রাখবে এটা হাইলাম অফ দ্য কিডনি দিছে, ঠিক আছে, অনেকেই কনফিউজড হয়ে যায়, অনেকে মনে করে রেনাল আর্টারি না রেনাল ভেইন দিছে, না ওটা এখানে তোমার ঠিক এখানে প্লাক মার্ক দেওয়া থাকে, সারেরা কিন্তু মেজর মেজর জিনিসের প্লাক মার্ক দেয়, হ্যাঁ মানে একটু পজিটিভলি থিঙ্কিং করবো পরীক্ষার সময়। এবার আসো মানে নেক্সট, সেটা হচ্ছে আর্টারি সাপ্লাই অফ দ্য কিডনি, সো দেখো আর্টারি সাপ্লাই অফ দ্য কিডনি, এই কিডনির আর্টারি সাপ্লাইটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রিটেনও আসে অন্যান্য বোর্ডে, ঢাকা বোর্ডে কম আসতে দেখেছি, এছাড়া ঢাকা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডেই বেশি আসছে, তাছাড়া চট্টগ্রাম বোর্ডে আসছে, হ্যাঁ তা এখানে তুমি ভালোভাবে মনে রাখবে যে আমাদের ব্লাড সাপ্লাই অফ দ্য কিডনি আমাদের কী হয় যে রিনাল আর্টারি মেইনলি সাপ্লাই দেয়, কিন্তু কিডনিতে হচ্ছে রিনাল আর্টারি সাপ্লাই দেওয়ার পরে এই যে বললাম মুড অফ আর্টারি সাপ্লাই, এই মুড কথাটা যখনই পাবা তোমরা কোথাও, যে মুড কথাটা পাইলে মনে রাখবা যে এটা হচ্ছে আমরা চাইছি কি যে ভিতরের মধ্যে কিভাবে গিয়ে সেগমেন্টে বা কিভাবে তোমার এটা আরো ভাগ হয়ে গিয়ে সাপ্লাইটা দিলে ওইটা জানতে যাচ্ছে, মুড অফ আর্টারি সাপ্লাইটা কি প্রথমে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যারোটা থেকে রিনাল আর্টারি হবে, রিনাল আর্টারি থেকে তোমার ভি যে আমাদের কিডনি, এই কিডনিটাকে ভি পাঁচটা সেগমেন্টে ভাগ করা যায়, এর ভিতরে তোমার বিশ্রাম সিং এর মধ্যে একটা সুন্দর ছবি পাবা যে কিডনিকে পাঁচটা সেগমেন্টে পাঁচটা এরিয়াতে ভাগ করা হয়েছে, এই এরিয়া ওয়াইজ কিন্তু ব্লাড সাপ্লাই হবে, তো পাঁচটা সেগমেন্টাল আর্টারিজ হবে, সেগমেন্টাল আর্টারিজ হওয়ার পরে এখান থেকে কি হবে লোবার আর্টারি তৈরি হবে, ঠিক আছে লোবার আর্টারি হবে, তারপরে ইন্টার লোবার আর্টারি হবে, দেন হচ্ছে আর্কিউরেট আর্টারি হবে, দেন ইন্টার লোবুলার আর্টারি হবে, এফারেন্ট আর্টারিও, দেন গ্লোমেরুলাসের মধ্যে যাবে, হ্যাঁ গ্লোমেরুলাসের মধ্যে পেশিয়ে পেশিয়ে যাওয়ার পরে ইফারেন্ট আর্টারিওল হবে, দেন পেরিটুবুলার প্লেক্সাস তৈরি করবে, প্লেক্সাস তৈরি করার পরে কি হবে ইন্টার লোবুলার ভেইন তৈরি করবে, দেন আর্কিউরেট ভেইন, ইন্টার লোবার ভেইন, লোবার ভেইন, ফাইভ সেগমেন্টাল ভেইন এন্ড রেনাল ভেইন, দেন ইনফিরিয়র ভেনা ক্যাভায় চলে যাবে, সো এইখানে যে সিরিয়ালটা এই সিরিয়ালটা একটু কষ্ট করে তোমাদের যে করে হোক মনে রাখতে হবে। এটা কি বলছে, হ্যাঁ রিনাল আর্টারি নার্ভস, হ্যাঁ অনেকেই সুন্দর উত্তর দিয়েছো তোমরা চ্যাট বক্সে, ডাইরেক্ট মেসেজ দিচ্ছ তোমরা সমস্যা নেই, তোমরা চ্যাট বক্সে যারা উত্তর দিচ্ছ তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করো, অনেক উপকৃত হবা, তোমাদের এখান থেকে বেনিফিট তো আমরা অবশ্যই পাবো ক্লাস করলে, এখন তোমাদের বাকিটা তোমাদের উপর। এবার আসে ডেভেলপমেন্ট অফ দ্য কিডনি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা ডেভেলপমেন্ট অফ দ্য কিডনি বলবো, তা দেখবা তোমাদের পরীক্ষার সময় রিটেনে বললাম যে এই যে রিলেশন, দেন হচ্ছে যে ভাইবের প্রশ্ন জিজ্ঞাসা করে ওগুলোও বললাম, পাশাপাশি ডেভেলপমেন্ট অফ দ্য কিডনি পরীক্ষার সময় কিন্তু অহরহ সারেরা জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে না এটা রিটেনে আসে, রিটেনে আসলে অনেকে কি করে জাস্ট হচ্ছে তোমার কি করে যে রিটেনের জন্য জাস্ট লিখে দেয় ইউরেটেরিক ওয়ার্ড, মেটানেপ্রিং মেসোডাম, এগুলো থেকে এইভাবে আসে, কিন্তু ভাইয়া তারপর তোমাদের সাথে যে কি করতে হবে ছবিটা আট করতে হবে, কেন ছবিটা আট করলে তোমার কিভাবে তোমার নাম্বার দেবে স্যারেরা বলো, ছবিটা আট করলে তুমি ধরে নাও ছবির মধ্যে তোমার 50-60% নাম্বারে তোমার ছবির মধ্যেই থাকে, বুঝছো, ছবিটা আট করলে তোমার অনেকটাই হয়ে যায়, ছবিটা আট করা মানেই নাম্বার, মেডিকেলে ছবি আট করা মানেই নাম্বার, ঠিক আছে মানে অ্যানাটমি বিশেষ করে ছবি আট করবো আগে, তারপরে তুমি যদি পারো সময় থাকে তখন তুমি এগুলো আট করবে, ছবিটা অ্যাড করবা, ছবিটা আমি যেমন দেখাচ্ছি তার আগে তুমি জানো যে কিডনির ডেভেলপমেন্ট কোথা থেকে হয়ে থাকে, যে কিডনি আমাদের ডেভেলপমেন্ট করে তিনটা অংশ থেকে, তিনটা অংশ থেকে আমাদের কিডনি আসে, তার মধ্যে মেটানেফ্রোসটা হচ্ছে মেইন, ঠিক আছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম পোর্শন, ইন্টারমিডিয়েট ইন লাইফে ইন্টারমিডিয়েট যে মেসোডার্ম আছে ইন্টারমিডিয়েট মেসোডার্মের তিনটা অংশ থেকে আমাদের কিডনি মূলত ডেভেলপ করে, তার মধ্যে একটা প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস আর একটা হচ্ছে মেটানেফ্রোস, তো এইগুলো তুমি ল্যাংমেনে অনেক সুন্দরভাবে পাওয়া, ঠিক আছে তাই তার মধ্যে মনে রাখবো যে মেটানেফ্রোস, এই মেটানেফ্রোস থেকে আমাদের কি আসে কিডনি আসে, কি নাম মেটানেফ্রোস, তো মেটানেফ্রোস থেকে আবার আমরা দুটা সোর্সকে ভাগ করতে পারি, একটাকে বলে ইউরেটেরিক বার্ড আর একটা হচ্ছে মেটানেফ্রিক মেসোডার, তো ইউরেটেরিক যে বার্ড এখান থেকে কি কি আসে, এখান থেকে আমাদের যে কালেক্টিং পোর্শন, হ্যাঁ কালেক্টিং টিউবুলস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স এন্ড রিনাল পেলভিস এই অংশটা আসবে, এবং মেটানেফ্রিক মেসোডার্ম থেকে আসবে রিনাল গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস বোমান্স ক্যাপসুল, দেন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল লুপ অফ হেনলি এন্ড ডিসিটি, সো এই যে মেটানেফ্রিক মেসোডার্ম এন্ড ইউরেটেরিক বার্ড এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে, এবং রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট যে ডেভেলপমেন্ট অফ দ্য কিডনি ফ্রম ইউরেটেরিক বার্ড এন্ড মেটানেফ্রিক মেসোডার্ম, ওকে
মেটানেপিন মিশ্রণ এন্ড ইউরেটাইক ব্যাগ এন্ড ওভারঅল যদি বলে যে কিডনি কোথা থেকে ভাইবার সময় যদি জিজ্ঞাসা করে যে বলতো কিডনি কোথা থেকে ডেভেলপ করে তা ভাইবার সময় অবশ্যই বলবা কিডনি ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেসোটাইম থেকে স্যার কিন্তু এটাই শুনতে চাইবে যে কিডনি কোথা থেকে ডেভেলপ করে যে বলবা স্যার ইন্টারমিডিয়েট মেসোটাইম থেকে কিডনি ডেভেলপ করে এরপরে যদি তোমার আরও কিছু শুনতে যায় তাহলে তুমি ভেঙে ভেঙে বলবা যে কিডনি মূলত তিনটা সোর্স থেকে আসে স্যার প্রোনেফ্রোস তারপরে হচ্ছে তোমার কি মেসোনেফ্রোস আর হচ্ছে মেটানেফ্রোস মেইনলি কিডনির যে অংশগুলো এগুলো কোথা থেকে আসে স্যার এগুলো স্যার বলবা যে আমাদের যে ইউরেটেরিক বাট এন্ড মেটানেফ্রিক যে মেসোডার্ম এগুলো থেকে সৃষ্টি হয়ে যায় তারপরে এগুলো তুমি ভেঙে ভেঙে বলার ট্রাই করবে তারপরে আসে দেখো মাস্ট টু ড্র ফিগার ইন দ্য এক্সাম বারবার বলতেছি ছবি অ্যাড করা লাগে ছবি ছাড়া এটাতে নাম্বার ভালো পাবো না ছবিটা দেখো এটা আমি ল্যাংম্যান থেকে নিচ্ছি বারবার বলতেছি ল্যাংম্যানের একটা সুন্দর প্রশ্ন তা ল্যাংম্যানের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ল্যাংম্যানের প্রশ্ন না তো ল্যাংম্যানের একটা বই থেকে ছবিটা নেওয়া হয়েছে অনেক সুন্দর একটা মোটামুটি খুব ভালো লাগে ছবিটা তা তোমরা এটা দেখবা গাইডের মধ্যে অনেক ঘুরেভাবে ছবিটা দেওয়া আছে তোমরা অবশ্যই এই ছবিটা ফলো করবা ঠিক আছে আর এগুলোতে স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই আমি তোমাদের কি বলবো আমি তোমাদের হচ্ছে টেলিগ্রাম আর ফেসবুক গ্রুপে পিডিএফটা আপলোড করে দেবো আর ওভারঅল তোমার যখন আমরা পুরো অ্যাবডোমেনটা শেষ করবো তখন আমার 200 পেজের উপরে বুঝছো 200 পেজের উপরে তোমাদের একটা আমি পিডিএফ দিয়ে দেবো শুধু অ্যাবডোমেনের উপর তোমাদের অনেক হেল্প করবে আশা করি রিটার্নের জন্য অ্যাটলিস্ট তুমি ছবিগুলো একটা তুমি একটা মানে অথেন্টিক সোর্স থেকে এগুলো পড়তে পারবা ঠিক আছে আমি এই সোর্স থেকে এগুলোই পড়ছিলাম আমি যেখান থেকে যেটা পড়ছি তোমাদেরও তাই দেওয়ার ট্রাই করতেছি তো দেখো এই যে কিভাবে তোমার এটা ড্র করতে হবে এটা একটু ড্র করার প্রসিডিউরটা তুমি একটু শিখে নিবা দেওয়ার পরে তারপরে তোমরা কি করবে যে রিটার্নের জন্য এই যে অংশগুলো সুন্দরভাবে দিয়ে দিবা সেখানে এরপরে আসো যে ডেভেলপমেন্ট অ্যানোমালিস অফ দ্য কিডনি কি কি ডেভেলপমেন্টাল অ্যানোমালিস হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রিনাল এজেনেসিস এই এজেনেসিস কথাটার অর্থ কি বলতো তৈরি না হওয়া মানে টোটালি কিডনি নাই বুঝছো অ্যাবসেন্ট টোটালি অ্যাবসেন্ট এজেনেসিস রিনাল এজেনেসিস দেন হচ্ছে কনজেনিটাল পলিসিস্টিক কিডনি ডিজিজ ঠিক আছে এখানে কি হবে তোমার কালেক্টিং পোর্শন এবং সিক্রেটরি পোর্শন যখন ইউনাইটেড হতে পারবে না তখন এটা তখন কি হবে কনজেনিটাল পলিসিস্টিক কিডনি ডিজিজ হতে পারে দেন হচ্ছে পেলভিক কিডনিটা কি ডিউ টু দ্য ফেলিওর অফ দ্য অ্যাসেন্ট অফ দ্য কিডনি আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বলে যে হোয়াই কিডনি অ্যাসেন্ট ডিউরিং ইস ডেভেলপমেন্ট বলো কিডনি কেন ডেভেলপমেন্টের সময় অ্যাসেন্ট করে হচ্ছে ডিউ টু চেঞ্জ অফ বডি কার্ভেচার তারপর হচ্ছে লেন্থ ইউটার লেন্থ বেড়ে যায় আচ্ছা আচ্ছা মানে আমাদের বডি তো গ্রোথ হয় বুঝছো আমাদের বডি তো গ্রোথ হইলে সাথে সাথে আমাদের কি হয় কার্ভেচারও চেঞ্জ হয়ে যায় এই টোটাল ওভারঅল তোমার যদি তোমার কি হয় বডি তোমার যদি গ্রোথ ওভারঅল গ্রোথ হইলে আমাদের যে সেগমেন্টগুলো আছে সেগমেন্টগুলো তোমার কিন্তু তোমার কিডনিটা তখন তোমার কি পেলভিক আমাদের কিডনি তৈরি হয় পেলভিক রিজন ওই পেলভিক রিজন থেকে তোমার আস্তে আস্তে আমাদের কি হয় অ্যাবডোমিনাল রিজনে কিডনিটা চলে আসে বডি গ্রোথের সাথে সাথে তাই এখানে একটা সুন্দর ওয়ার্ড ইউজ করবে সেটা হচ্ছে ডিমিনিউশন অফ দ্য কার্ভেচার এই ডিমিনিউশন অফ দ্য কার্ভেচারটা পরীক্ষার খাতায় লিখতে হবে কারণ এগুলো বইয়ের কথা তোমাকে লিখতে হবে তুমি বানায় লিখলে হবে না বুঝছো এই কিছু কিছু কথা তোমাকে অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে দেন হচ্ছে হর্সু শেপ কিডনি দেখো এখানে হর্সু শেপ কিডনি কোনটা দেখো যখন নিজে দুইটা কিডনি লোয়ার ইন দুইটা একত্রে তোমার এভাবে মিলিত হবে সেখানে কি তৈরি করবে হর্সু শেপ কিডনি তা হর্সু শেপ কিডনি স্যার শুনতে চাই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যা এখন পড়াচ্ছি যে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস অফ দ্য কিডনি রিনাল এজেনেসিস কনজেনিটাল পলিসিস্টিক কিডনি ডিজিজ পেলভিক কিডনি দেন হর্সু শেপ কিডনি দেন লোবিউলেটেড কিডনি ঠিক আছে কিডনিগুলো অসংখ্য তোমার কি করবে যে লোবিউল তৈরি করবে মানে দুইটা কিডনি একদিকে হয়ে তোমার লোবিউল তৈরি করবে এটা লোবিউলেটেড কিডনি তা ডাবল কিডনি হতে পারে ইউনিল্যাটারাল ডাবল কিডনি যে এটা হচ্ছে ইউনিল্যাটারাল ডাবল কিডনি তোমার দুই দিকে যখন একটা কিডনি এসে তোমার তৈরি একত্রে থাকবে পেশিয়ে টেসিয়ে দেখো নারী টালি একত্রে পেশিয়ে তোমার কিডনি দুটি একত্রে তোমার একদিকে চলে আসে তো ইউনিল্যাটারাল ডাবল কিডনি তারপর রোসিটি কিডনি বা কেক কিডনি কেক শেপ কিডনি হতে পারে রোসিটি কিডনি বলা হয় বা কেক শেপ কিডনি দেখো এটা এটা কোন ফলের মতো বলো তো এটা একটা ফলের সাথে তুলনা করা যায় কেমন কেমন লাগতেছে একটা ফল দেখছো না তোমরা কি যেন বলে কেক কিডনি এটা দেখো কেক কিডনি না ফলটার নাম আমারও মনে পড়তেছে না রাস্তাঘাটে দেখবে মানুষ বিক্রি করে ভেনিপুরে বিভিন্ন জায়গায় এটার নাম মনে পড়তেছে না এই ঠিক মুহূর্তে এখনই পাওয়া যায় বর্ষাকালে পাওয়া যায় ফলটা তারপর হচ্ছে এক্সেসরি রেনাল আর্টারিস ঠিক আছে এক্সেসরি রেনাল আর্টারিস হইতে পারে যে এখানে তোমার কি হবে যে রেনাল আর্টারিগুলোতে তোমার কি হবে যে এক্সেসরি রেনাল আর্টারিস কথাটার অর্থ কি যে এখানে তোমার কি যেন বলে যে ডিউ টু দ্য পারসিস্টেন্স অফ দ্য ইমব্রায়োনিক ভেসেলস মানে ইমব্রায়োনিক যে ভেসেলগুলো আছে সাথে সাথে এই কিডনির সাথে সাথে থেকে থাকবে এক্সেসরি হিসেবে
ডেভেলপমেন্টাল অ্যানোমালিস হয় এগুলো নামগুলো একটু বলার ট্রাই করো, তখন কিন্তু তোমাকে পাততে হবে, ঠিক আছে? এই যে বন কাঁঠাল, হ্যাঁ এই তো মনে পড়ছে, মানে সুন্দর একজন উত্তর দিছে, অসংখ্য ধন্যবাদ। আমি ভালো নাম কিন্তু জানি না, ঠিক আছে, আমরা উল্টা পাল্টা নামে বিভিন্ন নামে তাদেরকে ডাকি, তো অনেক সুন্দর বন কাঁঠাল নাম দিয়েছে, এই কাঁঠালের মতো দেখতে আসলে, খাইতে একটু টক। দেও না কি বলে, দেও, হ্যাঁ কি বলে, কেওড়া দেও বা ওরকম কিছু একটা বলে, দেউয়া আনসারিং, দেউয়া, দেউয়া ফল, হ্যাঁ দেউয়া ফল, আমরা দেউয়া বলি মানে, ঠিক আছে, দেউয়া, তো ওটার মতো দেখতে। তাই এবার আসলে যে লাইনিং এপিথেলিয়াম আমাদের কিডনি খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, যদি কোনো বিঘ্ন ঘটে তখন এই অ্যানোমালিস সৃষ্টি হয়। এগুলো সব ক্ষেত্রে, সব অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে এরকম ডেভেলপমেন্টাল অ্যানোমালিস থাকি, ঠিক আছে, ডেভেলপমেন্টালি এগুলো তোমার তৈরি হয়েছে। এখন এখানে তো কারো হাত নেই, হ্যাঁ মাঝে মাঝে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো কারণে তোমার হচ্ছে অ্যানোমালিস তৈরি হতে পারে, কিন্তু এই যে আমরা ডেভেলপমেন্টাল অ্যানোমালিস কথাটার অর্থ হইতেছে যে এটা ডেভেলপমেন্টের সময় কোনো কারণে, এদের হচ্ছে তোমার এই যে মানে এদের যে নতুন যে কন্ডিশনগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যানোমালিসগুলো, এগুলো তোমার ডেভেলপমেন্টের প্রসেসের সময় তৈরি হবে, সে এগুলো এগুলো হচ্ছে তোমার সুনির্দিষ্ট কোনো কারণ নেই, ঠিক আছে, সুনির্দিষ্ট কারণে যে ডেভেলপমেন্টের প্রসেসে কোনো বিঘ্ন সৃষ্টি হলে এগুলো তৈরি হয়। তো এবার আসলে যে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য কিডনি খুবই গুরুত্বপূর্ণ, যে হোয়াট আর দ্য লাইনিং এপিথেলিয়াম অফ দ্য কিডনি, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য কিডনি কী কী পড়তে হবে তোমাদের, যে হচ্ছে আমাদের লাইনিং এপিথেলিয়ামের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে গ্লোমেরুলার ক্যাপিলারিটি সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, দেন হচ্ছে বোমেন্স ক্যাপসুলটা সিম্পল স্কোমাস, ভিসেরাল লেয়ারটাকে, আর হ্যাঁ ভিসেরাল লেয়ারের মধ্যে কি থাকে, পোডোসাইট কোষ, খুবই গুরুত্বপূর্ণ, নাম তো শুনছো পোডোসাইট, নাম তো শোনাই হোক নাকি, পোডোসাইট সেল থাকে, খুবই গুরুত্বপূর্ণ পোডোসাইট, এটা তো তোমরা ইন্টারমিডিয়েট থেকে পড়তেছো যে ভিসেরাল লেয়ারে বোমেন্স ক্যাপসুলে পোডোসাইট থাকে। দেন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড কিউবুল, এটা সিম্পল কিউবিটাল এপিথেলিয়াম উইথ ব্রাশ বর্ডার, দেন থিন যে সেগমেন্টটা আছে, থিন সেগমেন্টটা আছে সিম্পল কিউবিটাল এপিথেলিয়াম, হ্যাঁ তারপর থিক সেগমেন্টটা আছে। আচ্ছা এখানে একটা সুন্দর প্রশ্ন আছে, ফিজিওলজিতে তোমাকে স্যারেরা কিন্তু জিজ্ঞাসা করবে, বলতো থিন আর ঠিক, হ্যাঁ এটার মধ্যে কোন সেগমেন্ট দিয়ে কোন ধরনের ওয়াটার কিন্তু তোমার কি ওয়াটার কিন্তু বের হয় না, বা ওয়াটার হচ্ছে ইন্টার বা বের হতে পারে না, বলো কোন সেগমেন্টটা দিয়ে? থিক সেগমেন্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লোপোফ্যালিন, ইয়েস থিক সেগমেন্টে, হ্যাঁ থিক সেগমেন্টে কিন্তু কোন ধরনের ওয়াটার পারমিয়েবল না, ঠিক আছে, এটা কিন্তু স্যারেরা খুবই সুন্দর একটা প্রশ্ন, প্রফেসর মধ্যে একবার এটা কিন্তু জিজ্ঞাসা করবে তুমি, হ্যাঁ মানে এগুলো তো বেসিক, এগুলো তো তোমাদের তো মানে এখানে তো তোমার কিছু নেই, এগুলো তো তোমাদের জানা লাগবে, থিন সেগমেন্ট থিক সেগমেন্ট, দেন ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা সিম্পল কিউবিটাল এপিথেলিয়াম উইথ সাম ফিউ মাইক্রোভিলাই, দেন কালেক্টিং টিউবুলটা হচ্ছে সিম্পল কিউবিটাল এপিথেলিয়াম, কালেক্টিং ডাক্টটা হচ্ছে সিম্পল কিউবিটাল অ্যান্ড কলামনার এপিথেলিয়াম। এগুলো একটু কষ্ট করে তোমাদের যাই করে হোক একটু মনে রাখার ট্রাই করবো, পাশাপাশি যদি পারো ওই অনলাইনিং এপিথেলিয়াম উইদিন ফাইভ মিনিটস ওটা দেখার ট্রাই করবো, ওটার মধ্যে অবশ্যই সব নাই, যদি ইম্পর্টেন্টগুলো আছে। এরপরে আসো যে আমি তোমাদের যেটা বলতেছিলাম, এখন একটা এমসিকিউ সলভ করি, এই এমসিকিউটা কিন্তু পরীক্ষায় দিছি আমি, বারবার বলছি যে দেখবা আমার কথা মনে পড়বে, পরীক্ষা যখন দিবা দেখবা এটাই পাবো, এবং বিজয়ী তোমরা তিনজনকে আমরা ঘোষণা করব, বিজয়ীদের আমরা হয়তো কুরিয়ারে কিছু পুরস্কার পাঠানোর ট্রাই করবো, তোমরা যদি পারো আর পরীক্ষায় অংশগ্রহণ করবা, আমরা আশা করি ম্যাক্সিমাম তোমরা অংশগ্রহণ করবা, হ্যাঁ তোমরা তো অনেকেই রেজিস্ট্রেশন করছিলে পরীক্ষার সময় 33 জনের মতো, কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স পার্টিসিপেশন দেখে আমরা হতাশ, জেনেসিস অথাস হয়ে গেছে তোমাদের এগুলো দেখে, তোমরা এখন জেনেসিসকে খুশি করো, ঠিক আছে, মানে ওদের পার্টিসিপেশন তোমরা একটু দেখাও কীভাবে তোমাদের স্যারেরা যেন খুশি হয়, যে রাইট কিডনি সেন্ট্রিওলি রিলেটেড টু, বলো তো এটা কী হবে, কী কী অ্যান্সার হবে একটু তাড়াতাড়ি বলো, আমরা তাড়াতাড়ি শেষ করবো, আর হচ্ছে তোমাদের 15-16টার মতো আছে, বলো রাইট কিডনি সেন্ট্রিওলি রিলেটেড টু কী হবে, অ্যান্সার কী হবে, ট্রু ফলস বলো, বিআর এরিয়া অফ দ্য লিভার, coils of the jejunum, hepatic pleasure, second part of the jejunum, transverse colon, bolo 2 3 4 hocche true, 2 3 4 of hocche tomar true, 2 3 4 true right kidney, then hocche ki hobe mane true e gulo, then transverse colon ki hobe, colic flexure ache na ekta colic flexure,
কোলিক ফ্লেক্সারটা কি এটার মধ্যে হবে? কোলিক ফ্লেক্সারটা কিসের অংশ? হেপাটিক ফ্লেক্সারটা তো রাইট কোলিক ফ্লেক্সার ট্রান্সভার্স কোলন এখন আলোচনা করবো ইউরেটারের লেন্থ কত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা স্যারের প্রথমে জিজ্ঞাসা করবে। এখন তোমাকে স্যার আবার জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য আদার স্ট্রাকচারস দ্যাট হ্যাভ সেম তোমার হচ্ছে লেন্থ, এখন বলো আর কি কি স্ট্রাকচারের সেম লেন্থ থাকে? ইসোফেগাস, ইসোফেগাস, স্টোমাক, স্টোন, দেন নিচে ডিউডেনাম। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তখন পার্টস কি কি থাকে? পার্টস খুব কম ধরে, পরীক্ষা আসে না। কনস্ট্রিকশন কি কি আছে? এটা রিটেনের প্রশ্ন, প্লাস সোভিয়েট করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখবো অনেকেই সোভিয়েট করে না, পড়ে না ঠিক মতো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটাস, ইউরেটাস না তো, হ্যাঁ ইউরেটাস খুবই গুরুত্বপূর্ণ। ইউরেটাস তোমার ইউরেটারের যে কনস্ট্রিকশন ইউরেটার, এটা তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রিটার্নের জন্য। তেমন লাইনিং এপিথেলিয়াম, বলো তো ইউরেটারের লাইনিং এপিথেলিয়াম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। আর কোনটা ট্রানজিশনাল এপিথেলিয়াম আছে? ইউরিনারি ব্লাডার। এখন বলো ট্রানজিশনাল এপিথেলিয়ামের ফিচার কি? খুবই ইম্পর্টেন্ট। ট্রানজিশনাল এপিথেলিয়াম হচ্ছে 4 টু 7 মাল্টিলেয়ার থেকে 4 থেকে 6 আর হলো ইয়া সুপারফিশিয়াল, মানে ডোম শেপড সেল থাকে। আচ্ছা বুঝছি, আমেরিকা সেল থাকে, তারপরে ইউরোপ্ল্যাকিং টাইপ, মানে হ্যাঁ তোমাকে এইভাবে তোমাকে ভেঙে ভেঙে বলতে হবে স্যার। যে আমাদের যে নিচের যে লেয়ারটা থাকে ওইটা হচ্ছে কিউবিডাল ইন শেপ, ওকে, মানে শেপ গুলো অবশ্যই স্যার জানতে হবে যে কিউবিডাল ইন শেপ, এটা কিউবিডাল ইন শেপ। দেন হচ্ছে তোমার কি, এই যে উপরে তোমার কি থাকবে, এরকম আরো অনেকগুলো সেল থাকবে, এটা বিভিন্ন আকার আকৃতি, এগুলো কি সেল? পলিগোনাল সেল থাকে। পলিগোনাল নামটা বলতে হবে যে পলিগোনালে তোমার কয়টা, তোমার হচ্ছে 4 থেকে 5টা লেয়ার থাকবে পলিগোনাল সেল লেয়ার। এই পলিগোনাল সেল লেয়ারের উপর কি থাকবে, এরকম আমব্রেলা শেপ তোমার কি থাকবে, সেল লেয়ার থাকবে। এই যে তোমার এই তিনটা বলতে হবে স্যার, নিচে থাকে কিউবয়েডাল, মাঝখানে থাকে পলিগোনাল, আর উপরে থাকে আমব্রেলা, ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের কি, এটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়ামের ফিচার। এখন বলো ট্রানজিশনাল এপিথেলিয়ামের এই কারণটা কি, এই হওয়াটার কারণ বা এটা ট্রানজিশনাল এপিথেলিয়ামের কাজটা কি? এক নম্বর হচ্ছে এটা ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে দেয় না, তারপর হচ্ছে এটা ইউরিনারি ব্লাডার কে ডিস্টেনশন হতে হেল্প করে, প্রিভেন্ট করে রিঅ্যাবজর্পশন অফ ইউরিন। ওকে ওকে, অনেক সুন্দর পাচ্ছ, যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যারেরা অবশ্যই জিজ্ঞাসা করবে যে ট্রানজিশনাল এপিথেলিয়াম যদি আসে তাহলে এটা হচ্ছে ফাংশন এবং এটা তোমার হচ্ছে কিভাবে তোমার সজ্জিত থেকে, যে এপিথেলিয়াম যখন পড়বা তখন তো তোমাকে এগুলো আবার জিজ্ঞেস করতেই হবে, তা তোমরা কেন এখন পড়বা না, তোমরা এখনই পড়ে ফেলো। ওকে, তাহলে তোমার দেখো এখানে তোমার কিছু কিছু প্রশ্ন আছে যে আমাদের ইউরেটার সম্পর্কে, ট্যান্টেরিয়ার পোস্টেরিয়ার বিভিন্ন পার্টস অফ দ্য ইউরেটার, এগুলো কিছু কিছু জিনিস দেওয়া আছে। আর রাইট এন্ড লেফট ইউরিটারের মধ্যে কিছু পার্থক্য দেওয়া আছে যে কোনটার কোনটার সাথে কি রিলেশন, কোনটার সাথে কি, এগুলো তুমি যদি একটু ছবিটা দেখো, তোমরা যদি ছবিটা পড়ার ট্রাই করো তাহলে তোমাদের হয়তো কিছুটা সাহায্য করবে, এগুলো তোমাদের পরীক্ষা খুব কম আসে। ওকে, তা বললাম যে কনস্ট্রিকশন অফ দ্য ইউরিটার কি কি কনস্ট্রিকশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। যে একটা আছে পেলভি ইউটারিক জাংশন, একটা কনস্ট্রিকশন পাবা, একটা আছে পেলভিক ব্রিনে জাংশন পাবা, একটা হচ্ছে ইউটেরো ভেসিকাল জাংশন, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে পেলভিক ইউরেটিক জাংশন, দেন হচ্ছে পেলভিক ব্রিমের একটা জাংশন, এন্ড হচ্ছে ইউরেটেরো ভেসিকাল জাংশন, খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা জায়গায় যে জাংশনগুলো হচ্ছে বা এই তিনটা জায়গার নাম তোমাকে পরীক্ষায় লিখতে হবে, এবং সাথে যদি এই ছবিটা দিতে পারো, ছবিটা দিতে পারলে একদম ফুল নাম্বার, নাম তিনটা, ছবি এই ছবিটা, তাহলে কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটার কী কী আছে, ঠিক আছে? তাহলে পরীক্ষার সময় কিন্তু এটা একটা কমন প্রশ্ন, কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটার। তাহলে কোথায় কোথায় কনস্ট্রিকশন আছে? পেলভি ইউটেরিক জাংশন, পেলভিক ব্রিম, and uterine vesicle junction. Okay, must to know, এটা জানতে হবে। এবার আসো artery supply of the ureter কি কি supply দেয়, যে আমাদের mainly আমাদের ureter কিছু অংশ renal artery থেকেও আসে, তারপর হচ্ছে আমাদের যে gonadal artery থাকে, gonadal artery বলতে তোমার হচ্ছে in case of male and female তোমাকে ভাগ করা থাকে, তাই in case of male তোমার কি থাকবে, যে তোমাদের testicular artery থাকবে, female থাকবে তোমার ovarian artery, হ্যাঁ ওদের যে uterine artery থাকে, ওগুলো যে দেয়া থাকে গোনাডাল আর্টারি হিসেবে কাজ করে, তারপর কোমন ইলিয়াক আর্টারি, তারপর হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারি, অনেকগুলো আর্টারি দিয়ে কিন্তু তারা সাপ্লাই পেয়ে থাকে ইউরেটার।
ইউরেটারের আর্টারি সাপ্লাইটা একটু ভাগ করে বল ট্রাই করবে ঠিক আছে ছবিটা একটু দেখবা মনে রাখার ট্রাই করবে এই হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ইউরেটার এটাও তোমাদের লাকি স্লাইডে মাঝে মাঝে দিতে পারি কলেস্টোক্যাসিস ভেরি করে আমাদের কলেজে ইউরেটার খুব কম আসতো খুব কম লাগতো খুব প্রয়োজন হইতো না তো ইউরেটারে তোমাদের কি জানতে হবে যে লাইনিং এপিথেলিয়ামটা জানতে হবে ইউরেটার লাইনিং এপিথেলিয়ামটা প্রথমে লিখতে হবে যে দিস ইজ দ্য লাকি স্লাইড অফ ইউরেটার দেন নামে তোমাকে কি করতে হবে যে তুমি প্রথমে দিবা যে ইউরেটার কনসিস্ট অফ ট্রানজিশনাল এপিথেলিয়াম মনে রাখার ট্রাই করো এবার আসে ডেভেলপমেন্ট অফ দ্য ইউরেটার ইউরেটার কোথা থেকে ডেভেলপ করে ইউরেটার ডেভেলপ করে যে আমরা দেখলাম কিডনির যে ডেভেলপমেন্ট ওটার সাথে এটা রিলেটেড সেটা হচ্ছে ইউরেটেরিক পার্ট তো ইউরেটেরিক পার্টটা ফের কোথা থেকে ডেভেলপ করে সেটা হচ্ছে মেটানেফ্রিট মানে কি মেটানেফ্রোস থেকে ডেভেলপ করে আবার মেটানেফ্রোসটা কিসের অংশ সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্মের অংশ সো এখান থেকেও কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে দেখো ইন্টারমিডিয়েট মেসোডার্মের অংশ হচ্ছে ইউরেটেরিক পার্ট বা মেটানেফ্রোস মেটানেফ্রোসের অংশ হচ্ছে ইউরেটেরিক পার্ট তোমার কি করতে হবে যে আর যে আমাদের যে আরো কি কি আছে যে এগুলো তুমি একটু বানান ভুল আছে যে আমাদের যে কানেকটিভ টিস্যু আছে এবং মাসকুলেচার আরো আছে এটা কোথা থেকে ডেভেলপ করে এটা একটু জানবা যে কডাল পার্ট অফ দ্য মেসোনেফ্রিক ডাক্ট এগুলো কোথা থেকে আসে ঠিক আছে মানে এগুলো একটু দেখবো মানে ডাক্ট সিস্টেমটা কোথা থেকে ডেভেলপ করতেছে এগুলো একটু ডেভেলপমেন্ট প্রসেসটা একটু জানার ট্রাই করবা একজন প্রশ্ন করছে যে সাবমিউকোসে কোথায় কোথায় অ্যাবসেন্ট থাকে হ্যাঁ ইউরেটার থোরাসিক এখন সাথে সাথে তোমরা উত্তর দিবা আর বেশিক্ষণ নাই খুবই কম তোমরা একটু আমাকে একটু হেল্প করার 5 থেকে 10 মিনিট লাগবে 10 মিনিটও লাগবে 5 মিনিট ইউরেটার হচ্ছে ডেভেলপস ফ্রম ইউরেটারিক পার্ট True না false? True. It has intraperitoneal organ. It is true না false? Rectoperitoneal. Okay, rectoperitoneal. Is related to the body of the lumbar vertebra. It is true না transverse process মানে? হ্যাঁ? Transverse process মানে হয় শিওর না? Transverse process হতে পারে. Transverse process lumbar vertebra. Lumbar vertebra সাথে related আছে কি? হ্যাঁ, lumbar vertebra সাথে related. এখানে body বলছে, এটা মনে হয় transverse process হবে. ইসিএল স্পাইন সাথে যুক্ত থাকে না যে বলে না যে হোয়াট আর দ্য রিলেশন অফ দ্য ইসিএল স্পাইন অফ দ্য হিপ বোন এটা কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করি তো ইসিএল স্পাইন যে আমাদের তোমরা দেখো থ্রু হবে ফাস্ট নাম্বারটা থ্রু হবে আসলে ইসিএল স্পাইন এটা একটু কনফিউশন আছে ইসিএল স্পাইন এটা একটু তোমরা দেখবা এটা ইউটা থাকে আর ভাই 3 নাম্বারটা মানে ফলস হবে না বডি বলছ না এটা ট্রান্সভার্স প্রসেস হবে ট্রান্সভার্স প্রসেসের সাথে ঠিক আছে ট্রান্সভার্স প্রসেসের থাকে তাহলে এটা ফলস আর
তাহলে আমাদের ট্রু কোনটা কোনটা হচ্ছে যে ডেভেলপ ফ্রম দ্য ইউরোটারিক বাট এটা হচ্ছে ট্রু যেটা গোল গোল দিচ্ছে ট্রু দেন হচ্ছে আমাদের যে গোনাডাল আর্টারি সাপ্লাই দিবে ট্রু এন্ড ইস্টেল স্পেনের সাথে এটা রিলেটেড এটা নট শিওর বা এটা হয় না অ্যাকচুয়ালি ইস্টেল স্পেনেরটা আমি যতদূর জানি এটা হয় না তাহলে এই যে এক এবং চার এটা ট্রু হবে এবার আসো নেক্সট আমরা ইউরিনারি ব্লাডারে চলে যাই আমাদের লাস্ট সেগমেন্ট এখান থেকে ভাইবা প্রশ্ন খুব কম আসে ইউরিনারি ব্লাডার খুবই কম ধরে ঠিক আছে পরীক্ষার সময় ইউরিনারি ব্লাডার দেওয়া মানে তুমি মহা যন্ত্রণায় পড়ে যাও কেননা ইউরিনারি ব্লাডার তুমি বুঝতেই পারবে না কোনটা কোন দিকে ধরবা এই ধরাটা নিয়েই অনেক প্যারা ঠিক আছে ইউরিনারি ব্লাডার পরীক্ষার সময় দেয় না খুবই কম দেয় খুব কম কলেজেই দেয় ইউরিনারি ব্লাডার খুব কমও আসে যদি দশটা কার্ড থাকে তার মধ্যে একটা পাবো তার মধ্যে অ্যানাটমিক্যাল পজিশনটা তাও জিজ্ঞাসা করা ট্রাই করবো এটা পার্স কি কি থাকে ট্রাইগন ফর্মেশনটা দেখবে সবগুলো বুড়ি মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিভাবে ট্রাইগন ফর্মেশন হয় ইন্টেরিয়রলি পোস্টেরিয়রলি মিডিয়ালি ল্যাটারালি কিভাবে ফর্মেশন হয় দেন নার্ভ সাপ্লাই হিস্টোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে চ্যাট বক্সে একজন সুন্দর একটা অ্যান্সার দিয়েছে দেখা যাচ্ছে যে এখানে বলছে যে কোথায় কোথায় আমাদের সাবটিকোষে থাকে না বলছে গল ব্লাডার দেন হচ্ছে ইউরিনারি ব্লাডার ইউরেটাস ইউরেটার অ্যান্ড ইউরেটারিন টিউব তোমরা একটু সবাই একটু দেখবা যে এগুলো কোথায় কোথায় থাকে কোথায় কোথায় থাকে না এখানে ও লিখছে মোটামুটি অনেক ভালো লিখছে হ্যাঁ ভালো লাগলো তোমাদের অনেকেই জানো অনেক কিছু আশা করি তোমাদের সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে তো দেখো এরপরে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন প্রথমে এটা যেখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে ছাড়া যদি বলে আর কি ধরতে যদি ভূগর্ভস্থ করেই যায় ভাগ্য খারাপ থাকলে যা হয় দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য ইউরিনারি ব্লাডার অ্যাসোসিয়েটেড উইথ সাম লিগামেন্টস হ্যাঁ তোমার হচ্ছে তোমার কি হবে যা এখানে একটু ভুল হচ্ছে যে তোমার কি হবে দ্য ইউরিনারি ব্লাডার ইজ পয়েন্টেড অ্যান্ড ইজ মার্ক বাই এটা এটা ইউরিনারি ব্লাডার হবে আর কি ইউরিনারি ব্লাডার ইজ পয়েন্টেড অ্যান্ড মার্ক বাই মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট অ্যান্ড ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস আপওয়ার্ডস অ্যান্ড টুয়ার্ডস দ্য আম্বিলিকাস দ্য বেস অফ দ্য ইউরিনারি ব্লাডার ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ট্রায়াঙ্গুলার ইন আউটলাইন ইউরিনারি ব্লাডারটা কেমন দেখতে ট্রায়াঙ্গুলার ইন আউটলাইন হয়ে থাকে এবার এরকম দেখতে ট্রায়াঙ্গুলার ইন আউটলাইন অ্যান্ড সুপ্রিয়ার সার্ফেস অফ দ্য ইউনিট ইজ ট্রায়াঙ্গুলার ওকে সুপ্রিয়ার সার্ভিসটা আমাদের ট্রাইঙ্গুলার দেখতে হবে এরপরে আসো নেক্সট হচ্ছে এটা লোকেশন ইউরিনারি ব্লাডারটা আমাদের কোথায় অলোকেট করে এটা একটু দেখবা যেটা আমাদের যে লিজার পেলভিস যেটা আছে লিজার পেলভিসে পিউরিক সিম্বায়োসিসের এখানে অপেক্ষা করে ইউরিনারি লোকেট করে হ্যাঁ তাই এটা আমাদের ইউরিনারি ব্লাডারের লোকেশন একটু তোমাদের জানতে হয় মোটামুটি ইম্পর্টেন্ট আছে তার সাইজটা কেমন ইউরিনারি ব্লাডারের সাইজটা কেমন যে এটা হচ্ছে আমাদের তোমার শেপটা একটু মনে রাখতে হবে যে শেপটা হচ্ছে ট্রাইঙ্গুলার ইন শেপ ওকে আর ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটি কত এটা মোটামুটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাই ক্যাপাসিটিটা ভেরি করে ছোট বাচ্চাদের তো ক্যাপাসিটি তোমার বড় মানুষের মতো হবে না তাই এটা তোমার সাধারণত 220 থেকে বা 200 থেকে তোমার 380 পর্যন্ত হতে পারে মানে এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে তবে 200-320 থেকে এভারেজ ধরা হয় ঠিক আছে এটা একটু দেখবো সো এই যে এখানে একটা আমরা নেক্সট দিন পড়বো বুঝছো যে রেট্রোভেসিকাল পাউস এই রেট্রোভেসিকাল পাউসটা এখানে একটু দেখে নিতে পারো কাজে দেবো এবার আসো ডিফারেন্ট পার্টস অফ দ্য ইউরিনারি ব্লাডার কি কি পার্টস আছে তোমাদের আমাদের ইউরিনারি ব্লাডারে খুবই গুরুত্বপূর্ণ যে কয়টা অ্যাপেক্স কয়টা বর্ডার কয়টা সারফেস এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু করতে হবে ইউরিনারি ব্লাডার কি থাকে অ্যাপেক্স থাকে নেক থাকে হ্যাঁ দেন হচ্ছে তোমার কিছু অ্যাপেক্স নেক তারপর আর কি থাকে তোমার বেস থাকে তারপর হচ্ছে এটা কয়টা সার্ফেস থাকে সুপিরিয়র সার্ফেস ইনফিরিয়র সার্ফেস থাকে দেন হচ্ছে কয়টা অ্যাঙ্গেল থাকে দেন হচ্ছে এটা কি কি লিগামেন্ট এটার সাথে যুক্ত থাকতে পারে যখন এটা মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্টের সাথে যুক্ত থাকে এগুলো একটু তোমরা কাইন্ডলি দেখার ট্রাই করবা ওকে এখন ডিফারেন্ট রিলেশন অফ দ্য ব্লাডার তো ব্লাডারের সামনে কি পিছনে কি আছে একটু রিলেশনগুলো একটু দেখার ট্রাই করবে এগুলো এমসিকিউতে আসে খুবই কম আসে তো এগুলো একটু তোমরা ট্রাই করবা কি ইন্টেরিয়র অফ দ্য ব্লাডারে কি কি দেখা যায় ওটাতে কেমন এগুলো একটু পড়ে ট্রাই করবা তো ইন্টেরিয়র অফ দ্য ইউরিনারি ব্লাডার এটাতে তোমার হচ্ছে মেইনলি যে ট্রাইগন ফর্মেশন এই ট্রাইগন ফর্মেশনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কাইন্ডলি একটু এটা বই থেকে দেখে নেবা ইউরিনারি ব্লাডার থেকে পরীক্ষা খুব কমই আসে তারপরে ট্রাইগন ফর্মেশনটা যদি রিটেন আসে ট্রাইগন ফর্মেশনটা ভালো করে ইউরিনারি ব্লাডার পরীক্ষা খুবই কম আসে বুঝছো তো ট্রাইগন ফর্মেশনটা ভালো করে এখান থেকে দেখতে হবে দেন হচ্ছে তোমার সাপোর্টস অফ দ্য ইউরিনারি ব্লাডার কী কী সাপোর্টস আছে কী কী লিগামেন্ট আছে ফলস লিগামেন্ট অ্যান্ড ট্রু লিগামেন্ট কয়েকটা লিগামেন্ট আছে আচ্ছা এখানে একটা কনফিউশন হয় তোমরা দেখবা সাপোর্টস অফ দ্য ইউরেটাস ইউরেটাস না তো ইউটেরাস ঠিক আছে সাপোর্ট অফ দ্য ইউটেরাস অ্যান্ড সাপোর্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার এটাতে দেখবা তোমার কিন্তু অনেক কনফিউশন হবে তো পরীক্ষার সময় কিন্তু দেখবা আমি আমাদের স্যারেরই জিজ্ঞাসা করতে লাগবে আমার সাপোর্টস অফ দ্য ইউরিনারি ব্লাডারের জায়গায় আমি কী বলছি সাপোর্টস অফ দ্য ইউটেরাস মানে ইউটেরাস ইউটেরাসের সাপোর্ট আছে কিছু ঠিক আছে
সাপোর্ট গুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো যে ইউটেরাসের সাপোর্ট কি কি আছে। এটার সাথে এটা কিন্তু কন্ট্রাডিক্টরি, আবার তোমরা হচ্ছে এটার সাথে কিন্তু ভুলে ফেলবা না। তারপর এটা ট্রু লিগামেন্ট এবং ফলস লিগামেন্ট এগুলো একটু দেখবা, এগুলো পরীক্ষা আসে না। রিব্লাডের সাপোর্ট কি কি আছে ঠিক আছে, মানে কোনটার কি কি আছে সার্ফেসে কি কি সাথে রিলেশনটা দেখবা, এই রিলেশনটা দেখানোর জন্য এটা আমি বলছি। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ইউরিনারি ব্লাডার, এই যে বললাম কি কি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়তে হবে, দেখো এটারও সাবমিউকোসে থাকে না ঠিক আছে। ইউরিনারি ব্লাডারও কিন্তু সাবমিউকোসাল লেয়ারটা পাওয়া যাবে না। হ্যাঁ, এটাও আমাদের কি হবে ট্রানজিশনাল এপিথেলিয়া, খুবই গুরুত্বপূর্ণ যে কার কার সাবমিউকোসাল লেয়ার থাকে না। তারপর তোমার কি থাকে যে মাসেল কোড ইজ থিকেস্ট লেয়ার অ্যান্ড শোস থ্রি লেয়ার্স, একটা হচ্ছে আউটার অ্যান্ড ইনার লংগিটুডিনাল মিডিল সার্কুলার সেরোসাটা কি হবে মেসোথেলিয়াম। তাই এদের যে নিজস্ব একটা তোমার লাইনিং এপিথেলিয়াম আছে সেটাকে বলে মেসোথেলিয়াম, সেরোসা যেটা হয় সেটাকে বলে মেসোথেলিয়াম। এই মেসোথেলিয়ামের কথাটা একটু ভালোভাবে মনে রাখবে ঠিক আছে। ইউরিনারি ব্লাডারটা যদি তোমাদের এইভাবে ছবি আর্ট করতে যায় লাকি স্লাইডে বা প্র্যাকটিক্যালে, তখন তোমাকে কিন্তু এই কথাগুলো কিন্তু ভালোভাবে লিখতে হবে যে মেসোথেলিয়াম থেকে আসে। ওকে, তোমাদের কিন্তু আলাদাভাবে কেউ লাকি স্লাইড পড়াবে না, আমি তোমাকে সাথে সাথে তোমাদের যে এই মানে অ্যাবডোমেন রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো তোমাদের দেওয়ার ট্রাই করলাম, জানি না তোমাদের কতটুকু হেল্প করবে। তবে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে সব থেকে গুরুত্বপূর্ণ যে ট্রাইগন ফর্মেশনের পরে যে আমাদের ডেভেলপমেন্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার কোথা থেকে ডেভেলপ করে। দেখো মিউকাস অফ দ্য মেমব্রেন ইজ ডেভেলপ ফ্রম থ্রি সোর্সেস, মানে কি কি সোর্স আছে, যেমন ট্রাইগনটা কোথা থেকে আসে, যে কডাল পার্ট অফ দ্য টু মেসোনেফ্রিক ডাক্ট ঠিক আছে, কডাল পোর্শন অফ দ্য টু মেসোনেফ্রিক ডাক্ট থেকে আমাদের কি আছে ট্রাইগন ফর্মেশন হয়। দেন রেস্ট অফ দ্য মিউকাস মেমব্রেন, যে মিউকাস মেমব্রেন আছে দেখো যে নেক্সট তোমার কি আছে রেস্ট অফ দ্য মিউকাস মেমব্রেন, এটা কোথায় থেকে আসে, যে হচ্ছে এন্ডোডার্ম থেকে আসে, এবং এটা হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল পার্ট অফ দ্য ক্লোকা ঠিক আছে। ক্লোকা, ক্লোকা সম্পর্কে একটু ভালোভাবে দেখার ট্রাই করবে যে ক্লোকা সম্পর্কে বা ক্লয়েকা, এই ক্লয়েকা সম্পর্কে তোমাদের দেখবা গাইডের মধ্যে অনেকগুলো শক দেওয়া আছে, ওই শকটা যদি তুমি ক্লোকার ওই শকটা সব কিছু তোমরা দেখতে পারো তাহলে তোমাদের একটা ভালো কনসেপ্ট দাঁড়াবে। এই ক্লোয়েকার সব কিছু আদ্যপান্ত একটু তোমরা দেখার ট্রাই করবে। তাই এখানে মিসোডার্ম থেকে আসে, এটা ভেসিকো ইউরেথ্রাল পোর্শন অফ দ্য ক্লোকা থেকে আসে আমাদের, এটা আসে আমাদের মিউকাস মেমব্রেনটা। এন্ড অ্যাপেক্সটা কোথা থেকে আসবে, দেখো অ্যাপেক্সটা যে প্রক্সিমাল পার্ট অফ দ্য অ্যালেন্টোইক ডাইভার্টিকুলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রক্সিমাল পার্ট অফ দ্য অ্যালেন্টোইক ডাইভার্টিকুলাম থেকে আসে তোমার হচ্ছে অ্যাপেক্সটা। তাহলে কোনটা কোথা থেকে আসে, ইউরিনারি ব্লাডারের ডেভেলপমেন্ট মোটামুটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে। এবং মাসকুলার পার্টটা আসে স্প্রিংকি পিউরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল তোমার যে প্লেট মিসোডার্ম, এটা তো বললামই যে মাসকুলেটা মাসকুলেসার, তারপর হচ্ছে কানেকটিভ টিস্যু, মাসকুলেসার এবং কানেকটিভ টিস্যু যত কিছুই আছে এগুলো সব কিছু কোথা থেকে আসে, ল্যাটারাল প্লেট মিসোডার্ম থেকে। এই কথাটা বলতেই হবে বা লিখতেই হবে, তার কোথা থেকে তোমার ইউরিনারি ব্লাডার সৃষ্টি হয় পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আর এটা ছবিটা আমি ইনক্লুড করতে ভুলে গেছি হয়তো, তো ছবিটা তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, এটা তুমি ল্যাংমেনও পাবা, আর পাশাপাশি হচ্ছে তোমার এটা গাইডেও সুন্দর একটা ছবি দেওয়া আছে। তো ছবিটা দিবা, ডেভেলপমেন্ট বা অ্যানাটমি যত কিছুই থাকুক না কেন পরীক্ষার সময় ছবিটা দেওয়া বাঞ্ছনীয় ঠিক আছে। এরপর আসে নার্ভ সাপ্লাই অফ দ্য ইউরিনারি ব্লাডার, এই নার্ভ সাপ্লাই অফ দ্য ইউরিনারি ব্লাডার যেটা এখন শিখবা এটা কিন্তু মোটামুটি তোমাদের ফিজিওলজিতেও কাজে লাগে। দেখবা ওখানে তোমাদের বিভিন্ন প্লেক্সাস সম্পর্কে আলোচনা করে, বা তোমাদের স্যারেরা বলো তো যে তুমি বলো মিসুরেশন রিফ্লেক্স, এই রিফ্লেক্সের সেন্টারটা কোথায়, তার সেন্টারগুলো তোমাকে জানতে হবে, তো তখনও কিন্তু এটা হেল্প করবে। দেখো সিম্পেথেটিক যে তোমার সাপ্লাই দেয় কোথায়, যে থোরাসিক এলিমেন্ট থেকে লাম্বার টু সেগমেন্ট অফ দ্য স্পাইনাল নার্ভ, আর এটার হচ্ছে ফাংশনটা জানতে হবে যে কোন নার্ভের ফাংশনটা কি। তো সিম্পেথেটিকের ফাংশনটা কি করে, এরা হচ্ছে ইনহিবিটরি টু দ্য ডেট্রুসার মাসল ঠিক আছে, অ্যান্ড মোটর টু দ্য স্প্রিংটার ভেসিকি ঠিক আছে। তোমার স্প্রিংটার ভেসিকিটা কি করে, এই স্প্রিংটার ভেসিকির একটা ভালো নাম হচ্ছে নার্ভ অফ ফিলিং ঠিক আছে, মানে ফিলিং মানে কি ইউরিনারি ব্লাডারটা ফিল করতে মানে পরিপূর্ণ করতে যে যতটুকু যে নার্ভটা সহযোগিতা করে সেটা হচ্ছে আমাদের সিম্পেথেটিক নার্ভটা ঠিক আছে। ওটা মোটর টু দ্য তোমার কি হবে তোমার স্প্রিংটার ভেসিকি, স্প্রিংটার ভেসিকিটা কি হবে নার্ভ অফ ফিলিং, বলতে আমাদের যে ইউরিনারি ব্লাডারটা টোটালি পরিপূর্ণ করতে যে যে তোমার যে নার্ভটা সহযোগিতা করে সেটা হচ্ছে সিম্পেথেটিক নার্ভ, ওটার উপর ডাইরেক্ট মোটর ফাংশন আছে স্প্রিংটার ভেসিকির উপর। আর প্যারাসিম্পেথেটিকের যে রুট ভেলটা দেখো এটা হচ্ছে স্যাক্রাল 2-3-4, আর এটা হচ্ছে ইস ইনহিবিটরি টু দ্য স্প্রিংটার ভেসিকি ওকে। এটা হচ্ছে নার্ভ অফ তোমার কি করে ফিলিং ছিল ওইটা, আর এটা হচ্ছে নার্ভ অফ এটা হচ্ছে তোমার কি করে মানে ইমটিং বলা হয়, নার্ভ অফ ইমটিং, সো এটা নার্ভ অফ ফিলিং নার্ভ অফ ইমটিং বলা হয় তোমার হচ্ছে প্যারাসিম্পেথেটিক
এই কাজটা করে থাকে, কে কোনটা কাজ করে এটা একটু ভালোভাবে মনে রাখবা, কারণ এটা তোমাদের দুইটা ফিজিওলজি প্লাস হচ্ছে তোমাদের অ্যানাটমি আর হচ্ছে মোটামুটি রিটেনের জন্য এখান থেকে যে নার্ভ সাপ্লাই অফ দ্য ইউরিনারি ব্লাডার, দ্যার হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার এন্ড হচ্ছে লাকি স্লাইট, তারপর ট্রাইগন ফর্মেশন অফ দ্য ইউরিনারি ব্লাডার, এগুলো দেখবো সব বোর্ডে কমন ওভারঅল এগুলি পাস করার জন্য যথেষ্ট এবং এগুলো পড়লে মোটামুটি তোমরা পেরে যাবে। এবার আসো কনজেনিটাল এনোমালিস অফ দ্য ইউরিনারি ব্লাডার, কি কি হতে পারে ইউরিনারি ব্লাডার কনজেনিটাল এনোমালিস, একটা হচ্ছে ইউরেকাল সিস্ট আর একটা হচ্ছে ইউরেকাল ফিস্টুলা, মানে পরীক্ষার সময় জাস্ট এই শব্দ দুটো উচ্চারণ করতে হবে বা লিখতে হবে পরীক্ষার খাতে, আর কিচ্ছু করার দরকার নেই, না পারলে এটা সম্পর্কে ডিটেলসও ভালোভাবে জানার দরকার নেই, ঠিক আছে। আমিও খুব একটা এটা সম্পর্কে ডিটেলস এখন শিখতে পারি না, হয়তো আমি কোনোদিনই হয়তো শিখতে পারবো, আমার জন্য দোয়া করবো। তা দেখো তুমি জাস্ট মনে রাখবে ইউরেকাল সিস্ট এবং ইউরেকাল ফিস্টুলা হতে পারে, এটা হচ্ছে আমাদের কনজেনিটাল এনোমালিস অফ দ্য ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। এটা ছবিটা তোমাদের দেওয়া আছে ল্যাংম্যান থেকে নেওয়া আছে, দেখো যে আমাদের যে যে লিগামেন্টটা থাকে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এখানে তোমার সিস্ট হইতে পারে বা ইউরেকাল যে সাইনাসটা আছে যখন মিডিয়াল আম্বিলিকাল যে লিগামেন্টটা আছে লিগামেন্টের এখানে তোমার সিস্ট এবং ফিস্টুলাগুলো হয়ে থাকে, জাস্ট এটা মনে রেখো কোথায় ঘটে, ঠিক আছে, মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট বরাবর। এরপরে আসুন নেক্সট হচ্ছে যে ইউরিনারি ব্লাডারের রিটেন কোশ্চেনগুলো এগুলোই ছিল, যে একবার রিক্যাপিচুলেট করি, যে ইন্টেরিয়র অফ দ্য ইউরিনারি ব্লাডার, নার্ভ সাপ্লাই অফ দ্য ইউরিনারি ব্লাডার, দেন আর্টারি সাপ্লাই অফ দ্য ইউরিনারি ব্লাডার, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা একটু দেখবা, যে এটা দেখবা যে কোন কোন স্ট্রাকচারে হিস্টোলজিক্যালি তোমার হচ্ছে সেরো সাবমিউকোসাল লেয়ারটা থাকে না, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, যে গল ব্লাডার বললো একজন খুবই গুরুত্বপূর্ণ, গল ব্লাডার, ইউরেটার অ্যান্ড হচ্ছে ইউরিনারি ব্লাডার, এগুলো হচ্ছে মাস্ট টু নো টপিক, অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড এনোমালিস কী কী হয় তোমার ইউরেকাল সিস্ট অ্যান্ড ইউরেকাল ফিস্টুলা, খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে আমাদের অ্যাবডোমিনের ওভারঅল একটা ওভারভিউ, ঠিক আছে। আমাদের দুইটা অ্যাবডোমিন ক্লাস শেষ হলো, আমরা নেক্সট অ্যাবডোমিন ক্লাসে তোমাদের হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম আর বোনসগুলো নিয়ে আলোচনা করা ট্রাই করবো, এবং ওভারঅল তোমাদের টোটাল আমি 200 পেজের মতো তোমাদের একটা পিডিএফ আমি করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। আশা করি অনেক হেল্প হবে এই পিডিএফটা, পাশাপাশি ক্লাসটা জানি না তোমাদের কতটুকু কাজে লাগবে, তবে আশা করি তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো তাহলে তোমাদের একটা ফিক্সড রুটিন ধরে নিজের পড়ার সাথে সাথে আমাদের ক্লাসগুলো সামঞ্জস্য করে অনেক সুন্দরভাবে আমাদের সাথে ক্লাস করতে পারবা, আবার পড়াগুলোকে সুন্দরভাবে গুছাইতে পারবা, ঠিক আছে। সো নেক্সট পরীক্ষা তোমাদের কিন্তু হবে, সবাই অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করবা, তারপর সাথে তোমাদের বলেছিলাম যারা হচ্ছে আমাদের ডিপ্লোমেট হইতে চায়, ডিপ্লোমেটের অনেক ফিচার আছে, ডিপ্লোমেটকে আমরা সব কিছু ফ্রি দিই, যারা ডিপ্লোমেট হইতে চায় তারা অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট লিখবা, পোস্ট লিখে তোমাদের কার্যবিধি বা অ্যাক্টিভনেস যদি আমাদের শো করতে পারো আমরা তোমাদের ডিপ্লোমেট হিসেবে নিয়োগ দেবো, ঠিক আছে। এবং ডিপ্লোমেটটা কিন্তু জেনেসিস সব প্রোগ্রাম সব কিছু ফ্রি হয়ে থাকে ডিপ্লোমেটের জন্য মোটামুটি, তাই তোমরা যারা হইতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, হ্যাঁ আমার সাথে অথবা তামিম আপুর সাথে যোগাযোগ করবে যারা ডিপ্লোমেট হতে চায়, এবং নিয়মিত তোমরা অবশ্যই ক্লাস করবে বারবার বলতেছি, এবং যদি কোনো কমতি থেকে থাকে এই ক্লাসে তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের নেক্সট ক্লাসে ওগুলো অ্যাড করে দেব, ঠিক আছে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে না ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তা তোমরা একটু কাইন্ডলি অ্যাক্টিভ হয়ে বুঝছো, তোমরা পোস্ট লিখবে নিজের মতো করে, তোমাদের হচ্ছে নিজে তুমি যা বুঝো নিজে যতটুকু তুমি হচ্ছে সুন্দর মনে হয় তোমার মনে হয় তোমার কাছে যেটা মনে হয় যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তুমি আমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। শেয়ার নলেজ শেয়ার করলে কেউ কোনোদিন তোমার হচ্ছে ছোট হয় না, নলেজ শেয়ার যত করবা তোমার মহানুভবতা তত বাড়বে, এবং সবার মাঝে দেখবা আমরা তোমাকে অনেক সুযোগ দেব, যারা আমাদের সাথে যারা এখানে কাজ করতেছে জেনেসিস তারা কিন্তু সবাই কোনো মহান উদ্যোগ নিয়ে কিন্তু এখানে আসে, ঠিক আছে। কেন কারো তো এত তোমার হচ্ছে কি এত অনলাইনে আমরা কেন অ্যাক্টিভ থাকি, আমরা সবাইকে সাহায্য করতে চাই, তোমরাও এইভাবে একটু সহযোগিতা হাত দাও, তোমাদের জ্ঞান অবশ্যই বৃদ্ধি পাবে, পাশাপাশি তোমরা একটা সুন্দর একটা পরিবার পাবা জেনেসিস, তাহলে অবশ্যই তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে অবশ্যই। তা তোমরা প্লিজ দয়া করে আমাদের সাথেই থাকো, আমাদের ক্লাসগুলো রেগুলার করো এবং রেগুলার পরীক্ষাগুলো অবশ্যই দিবা, তাহলে নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের অ্যাবডোমিনটা নিয়ে আসব, আর ব্রেন অ্যান্ড আইবলের ক্লাসটা সম্ভবত আমি নিতে পারি, হ্যাঁ। তা তোমরা অবশ্যই নেক্সট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা, নেক্সট আমাদের অ্যাবডোমিনের শেষ ক্লাস আর কি, লাস্ট ক্লাস, ওকে। সকলে ভালো থেকো, আমি তাহলে আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম।